rooftop solar PV system at newly constructed residential buildings in Bangladesh. এটা আমরা আজকে একটু দেখব। তো দেখার আগে আমরা একটু জিনিস, এখানে আমি একদম লাইন বাই লাইন পড়বো না, বিকজ এটা অনেক বড় একটা থিওরিটিক্যাল কিছু জিনিস এখানে লেখা আছে, বেসিক কথাবার্তা অনেক কিছু লেখা আছে। সো এটা আমি এই কন্টেন্টটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা রিডিং করে নিতে পারেন, বাট আমি কিছু বেসিক জিনিস আমি টাচ করে যাব। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আসলে কেন রিনিউয়েবল যেই এনার্জিগুলো আছে সেইগুলা ইউজ করতে চাচ্ছি কেন, এটা আগে বুঝতে হবে। কারণ আমাদের যে ফসিল ফুয়েল আছে, সহজ কথা আমাদের যে তেল বলতে পারি, গ্যাস আছে, কয়লা আছে, এইটার যে রিজার্ভ, ওয়ার্ল্ড রিজার্ভ, সারা পৃথিবীতে যে রিজার্ভ, একটা সময় কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এবং এটা আসলে কমেও আসতেছে রিজার্ভের পরিমাণটা। যেমন একটা সময় আপনি চিন্তা করে দেখেন আমাদের দেশে গ্যাস খুব বেশি পাওয়া যেত, কিছুদিন পর পরই হয়তো বা শোনা যেত যে এখানে ওখানে গ্যাসের ইয়া, আস্তে আস্তে কিন্তু এই গ্যাসের যে প্রেশার সেটা কিন্তু দিনে দিনে কমে যাচ্ছে। তো আসলে এটার মেন মেন কারণটাই হচ্ছে আমাদের যে ফসিল ফুয়েল সেটা হচ্ছে আস্তে আস্তে শেষ হয়ে আসতেছে, ঠিক আছে। তো তারপর আমরা আরো অনেকদিন সাস্টেইন করতে পারবো এই ফসিল ফুয়েলের পরে, বাট আমাদের এখন থেকেই আসলে চিন্তা করতে হবে যে রিনিউয়েবল যে সোর্স অফ এনার্জি গুলো আছে সেগুলোকে ইউটিলাইজ করার। তো অলরেডি আমাদের দেশ সহ বিশ্বের অন্যান্য অনেক দেশই হচ্ছে এটা নিয়ে উদ্যোগ নিছে যে তারা কি করছে, রিনিউয়েবল সোর্স অফ এনার্জি যেগুলো আছে সেগুলো ইউজ করার ব্যাপারে সম্মত প্রকাশ করছে। এবং দেখা গেছে যে, এবং অলরেডি অনেক কান্ট্রি, ওয়ার্ল্ডের অনেক লিডিং ডেভেলপড কান্ট্রিগুলো অলরেডি রিনিউয়েবল এনার্জির জন্য অনেক পলিসি তৈরি করে ফেলছে, ঠিক আছে, এবং তারা খুব ব্যাপক আকারে রিনিউয়েবল যে সেক্টরগুলো আছে সেগুলোতে ইনভেস্টমেন্ট করা শুরু করছে। জাস্ট টু গিভ ইউ গাইজ অ্যান আইডিয়া, আমি যদি ইয়ার কথা বলি, রিনিউয়েবল এনার্জির কথা বলি, আপনারা দেখতে পারতেছেন যে এখানে প্রপোর্শন অফ রিনিউয়েবল এনার্জি ইউজড, আপনার জার্মানি দেখেন তাদের টোটাল যে রিনিউয়েবল মানে কি বলবো টোটাল পাওয়ারের ইউসেজের 12.74% হচ্ছে রিনিউয়েবল এনার্জি থেকে আসে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড হায়েস্ট আছে 11.95, যেটা নাকি ইউকে, তারপরে সুইডেন অ্যান্ড সো অন, ইউএসএ বিং নাম্বার 10, যেটা র্যাঙ্কিংয়ে বলতেছে 4.32% তারা ইউজ করতেছে টোটাল যেই পাওয়ার ইউসেজ, তার 4.32% হচ্ছে রিনিউয়েবল এনার্জি সোর্স থেকে তারা নিচ্ছে। এখানে দেখেন এশিয়ার কোনো কান্ট্রি কিন্তু এখনো আসে নাই, সো এটা একটা ব্যাপার। সো জার্মানি হচ্ছে এলাকার লিডিং কান্ট্রি বলা যায়, ঠিক আছে। ইভেন আপনারা এটা আপনারা যদি একটু ঘাটাঘাটিও করেন, এটা আসলে অনেক ক্ষেত্রে ক্লিয়ার পিকচার দেয় না, আমি একটু বলি আপনাদেরকে। ওয়ার্ল্ড চায়না তো থাকার কথা আছে স্যার, না এখনো আসেনি, কারণ চায়নার যে সোলার মনে হয় একটু আগানো আর সোলারের দিকে না না না, এখানে একটা ব্যাপার আছে আপনাকে বুঝতে হবে। এই রিপোর্টটা হচ্ছে লাগা পাবলিশ হয়েছে জানুয়ারি 24, 2020, এই বছরের জানুয়ারিতে, ইট ইজ অ্যাভেলেবল, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন রিপোর্টটা, ফুল স্টাডিটা। সো চায়না কেন নাই এটা আগে বুঝে নিন আপনি, কারণ চায়নার যে কনজাম্পশন অফ টোটাল পাওয়ার এটা অনেক হিউজ, ঠিক আছে, এটা অনেক বেশি হিউজ, এটা হিউজ। সো ওই প্রপোর্শনে এই চায়না খুব বেশি পরিমাণ কি করে নাই রিনিউয়েবল এনার্জি ইউজ করতে পারে। আচ্ছা, বাই দ্য ওয়ে, রিনিউয়েবল এনার্জি বলতে আমরা আসলে কি বুঝতে চাচ্ছি, কি কি ক্লাইমেট ফ্রেন্ডলি এনার্জি আছে সেইগুলোর মধ্যে পড়েছে আপনার পিভি তো একটা আছেই, তারপর উইন্ড, উইন্ড আছে, ঠিক আছে, উইন্ড আছে, সোলার যেটা আমরা বলি, পিভি বলে থাকি, ফটোভোল্টাইক বলে থাকি, তারপরে হাইড্রো পাওয়ার আছে, বায়ো এনার্জি আছে, এই পিভি দেখতে এরকম আপনারা জানেনই, আর উইন্ডের গুলো এরকম, তারপর আবার জিও থার্মাল, বিভিন্ন আরো অনেক ধরনের মেকানিজম আছে। হাইড্রো পাওয়ার যেটা বললাম যে হচ্ছে পানির স্রোত কাজে লাগায় পাওয়ার উৎপন্ন করে, এইগুলো হচ্ছে লাগে আমার ক্লাইমেট ফ্রেন্ডলি বা রিনিউয়েবল এনার্জি যেগুলো আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এবার আসি। সো দিনে দিনে তো আমাদের টেকনোলজি ইম্প্রুভ হচ্ছে, ডিমান্ড বাড়তেছে, তো সেই অনুসারে অনুপাতে কিন্তু আমাদের ডিমান্ড সাপ্লাই মিট করার জন্য আমাদের কি করতে হচ্ছে, আমাদের পাওয়ার যেই প্রোডাকশন সেটা বাড়াইতে হচ্ছে, রাইট। সো আমরা অনেক অলরেডি বাংলাদেশে আপনারা জানেন অনেক প্রজেক্ট নিয়ে নেওয়া হয়েছে অলরেডি, এবং পার্টিকুলারলি আমাদের যদি ভার্সিটির কথা বলি, আমাদের ভার্সিটি অনেকগুলা এই ফিল্ডে, বিশেষ করে এই ফিল্ডে অনেকগুলো প্রজেক্ট করছে ভার্সিটির থ্রু। শাড়িয়ার আহমেদ স্যার আছে, উনি হচ্ছে এই ব্যাপারে এক্সপার্ট,
আপনারা জানেন। আর আমাদের যে আমাদের বাংলাদেশে পার ক্যাপিটা হচ্ছে লাগা অনলি 252 কিলোওয়াট। পার ক্যাপিটা জিনিসটা বোঝায় ইলেকট্রিক জেনারেশনের পার ক্যাপিটা, সেটা বলতে বোঝায় যে মাথা পিছু পার হেড প্রতি বছর পার হেড 252। এটা নাকি এটা কিন্তু আমাদের এশিয়ান রিজনের ওয়ান অফ দ্য লোয়েস্ট বাই দ্য ওয়ে। আর আমাদের টোটাল পপুলেশনের মতো 62% হচ্ছে ইলেকট্রিসিটি অ্যাক্সেস আছে, বাকিদের নাই, ঠিক আছে। আর দিন দিন এনার্জি ডিমান্ড বাড়তেছে, এটা অ্যাবাউট 10% করে রাফলি প্রতি বছর, এবং এটা মিট করাও ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সো আমরা এখনো হিউজলি ডিপেন্ডেন্ট অন ন্যাচারাল গ্যাস, কিন্তু আপাতত আমরা নতুন পলিসি করছি, আপনারা জানেন নতুন বিল্ডিং এর ব্যাপারে কিছু পলিসি আসছে, সেই পলিসির অন্যতম একটা পলিসি হচ্ছে এটা, যেটা আমরা দেখি যে এই দিস পলিসি রিকোয়ার্স দ্যাট অল নিউলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস মাস্ট ইনক্লুড এ রুফটপ সোলার পাওয়ার ইউনিট উইথ অ্যান আউটপুট নো লেস দ্যান 5% অফ দ্য বিল্ডিংস টোটাল পিক লোড। তার মানে আপনি যখন একটা নতুন বিল্ডিং বানাতে যাবেন, তো এনার্জি মিনিস্ট্রি একটা পলিসি করে দিছে সেই ক্ষেত্রে পাওয়ারের ব্যাপারে, সেটা বলতেছে যে আপনার যে টোটাল পাওয়ার ডিমান্ড হবে তার 5% আপনাকে রুফটপ সোলার পাওয়ার দিয়ে পূরণ করতে হবে। তো এখন আসি যে আজকের টপিক আমাদের পিভি সিস্টেম নিয়ে। সো এখন আসি আসলে তাহলে সোলার পিভি সিস্টেম কি জিনিস। পিভি কথার অর্থ হচ্ছে লাগে ফটোভোল্টাইক। ফটোভোল্টাইক সিস্টেম কি জিনিস? তাহলে ফটোভোল্টাইক সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম যে এটা কি করে যে আপনার সূর্যের যে আলো সেটাকে সে ইলেকট্রিসিটিতে কনভার্ট করবে। এই সিস্টেমটা সূর্যের আলোকে বা সূর্যের যে এনার্জিটা আছে সেটাকে ইলেকট্রিক্যাল এনার্জি বা ইউজেবল এনার্জিতে কনভার্ট করবে, ঠিক আছে। এবং সেই এনার্জিটা বা ইলেকট্রিসিটিটা আমরা ইচ্ছা করলে স্টোর করতে পারি বা ডাইরেক্ট ইউজ করতে পারি, অথবা স্টোর করতে পারি, ডাইরেক্ট ইউজ করতে পারি, অথবা এটা আমরা ইচ্ছা করলে গ্রিডেও পাঠিয়ে দিতে পারি, অথবা আমরা কম্বাইন করতে পারি। ইউজও করলাম, কিছু বাড়তি কিছু আছে সেটা গ্রিডে পাঠিয়ে দিলাম, আবার স্টোরও করলাম, এরকম কম্বিনেশন করতে পারি আমরা। সো এরকম বেশ কিছু আমাদের টপোলজি আছে এই কম্বিনেশনের, যে আমরা কি স্টোর করতেছি বা ডাইরেক্টলি ইউজ করতেছি বা গ্রিডের সাথে কানেকশন আছে কি নাই, এরকম কিছু টপোলজির উপর ভিত্তি করে সোলার পিভি সিস্টেম যেটা আছে সেটার আমরা তিনটা টপোলজি দেখব। সো ফার্স্ট এটাই হচ্ছে লাগা রুফটপ গ্রিড কানেক্টেড সোলার পিভি সিস্টেম। এটা রেসিডেন্সিয়াল নন রেসিডেন্সিয়াল দুই ক্ষেত্রে প্রযোজ্য। এটা হচ্ছে উইদাউট পাওয়ার ব্যাকআপ, যখন কোনো পাওয়ারের ব্যাকআপ নাই। আবার বোঝার চেষ্টা করি, রুফটপ মানে ছাদে আছে, এটা ছাদে রুফটপ। গ্রিড কানেক্টেড তার মানে আমি গ্রিডের সাথে কানেক্টেড, ঠিক আছে, আমি গ্রিডের সাথে তাহলে আমি কিন্তু কানেক্টেড। আবার সোলার পিভি সিস্টেম, তার মানে আমার সোলার পিভি সিস্টেম আছে কিন্তু উইদাউট পাওয়ার ব্যাকআপ, কিন্তু আমার কিন্তু কোনো পাওয়ার ব্যাকআপ নাই। কথাগুলো আপনি ব্রেকডাউন করলে আপনি কিছুটা কিন্তু ধারণা পেয়ে যাবেন, ঠিক আছে। তার মানে আমার বাসার যে টোটাল কানেকটিভিটিটা তার কিছু পোর্শন হয়তো বা আমার বুঝতে পারতেছি আমি নাম থেকে যে সোলার পিভি সিস্টেম পূরণ করবে হয়তো বা, এবং অ্যাট দ্য সেম টাইম আমি গ্রিডের সাথেও কানেক্টেড আছি, কিন্তু সোলার পিভি সিস্টেম থেকে যেই এনার্জিটা উৎপন্ন হবে সেটা আমি আসলে কি করতেছি না, যেহেতু পাওয়ার ব্যাকআপ নাই, তার মানে আসলে আমি কি ব্যাটারিতে স্টোর করতেছি না, এটার কথাটা এটাই। এখানে অনেক কিছু বলা আছে, এটা আপনারা দেখে নিতে পারেন। তো এই ধরনের মেকানিজমে, ঠিক আছে, এই ধরনের মেকানিজমে এটা মনে রাখবেন যে পুরো ফুল বাসার লোড যেটা 100% লোড ডিমান্ডটাকে কিন্তু কখনোই আপনার সোলার পিভি সিস্টেম দিয়ে পূরণ করা হয় না, এটা মনে রাখবেন, এটা পোর্শন করা হয়, এটা মনে রাখতে হবে আমাদের। তো এটা আপনারা একটু দেখে নেবেন এই জিনিসগুলা। তো এইটার কিছু কিছু অল্টারনেটিভ নাম আছে, এই নামটা ছাড়াও বদলেও এটাকে এইভাবে বলা হয়, অন গ্রিড বলা হয়, ইউটিলিটি ইন্টারঅ্যাক্টিভ বলা হয়, ইউটিলিটি বলতে গ্রিডের কথা বলতেছে, ইউটিলিটি ইন্টারঅ্যাক্টিভ বলা হয়, তারপরে গ্রিড ইন্টারটাইও বলা হয়, ঠিক আছে, তারপরে গ্রিড ব্যাক ফিডিং, ঠিক আছে, এই বেশ কিছু টার্ম আছে একই জিনিস বোঝানো হয়। ওকে, এখন এই হচ্ছে আমাদের টপোলজির একটা বেসিক ব্লক ডায়াগ্রাম, যেটা দিয়ে আসলে জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। সো আমার মাউস পয়েন্টারের দিকে যদি আপনি দেখেন, সো দিস ইজ আওয়ার সান, সূর্য থেকে এটা আমার একটা সোলার প্যানেল, টিল্টেড পজিশনে আছে, সাধারণত টিল্টেড পজিশনে থাকে, এটা আমরা এক্সপ্লেন করব পরবর্তীতে। সো এটা একটা সোলার প্যানেল, এই সান কি করে টিল্টেড সোলার প্যানেলের উপরে আলো ফেলে, এটা হচ্ছে সানের এনার্জিটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে, কনভার্ট করে ইনভার্টারে পাস করে। বাই দ্য ওয়ে, সোলার প্যানেল যে এনার্জিটা বা ইলেকট্রিসিটিটা জেনারেট করে সেটা একটা ডিসি, সো ডিসি এনার্জি জেনারেট করতেছে, ডিসি টাইপ, সেটা হচ্ছে ইনভার্টারে যায়,
ইনভার্টারে যাওয়ার পরে ইনভার্টারের কাজ কি আমরা জানি ডিসি থেকে এসি করে, ইনভার্টারের কাজ কিন্তু ডিসি কে এসি করে। সো সোলার যেটা ডিসি ভোল্টেজ জেনারেট করছে সেটাকে সে এসি তে কনভার্ট করে ইনভার্টার এবং হাউসে পাঠায়, যদি ডিমান্ড থাকে। বাই দ্য ওয়ে, যদি ডিমান্ড থাকে তাহলে সে বাসাতে পাঠাবে, আর যদি যেই উৎপন্ন এনার্জির পরিমাণ যদি অধিক হয় ডিমান্ডের থেকে, হাউসের ডিমান্ড থেকে যদি বেশি হয় উৎপন্ন এনার্জি, তাহলে সেটা কি করবে, সে মিটারিং, নেট মিটারিং বলা হয় বা টু ওয়ে মিটার বলা হয়, এই মাঝখানের যে মিটার লেখাটা দেখতেছে এটাকে টু ওয়ে স্পেশাল মিটার, এটা টু ওয়ে মিটার বলে, এই মিটারিং এর থ্রু দিয়ে এটা ইউটিলিটি গ্রিডে আমি পাঠিয়ে দিচ্ছি। তো এই মিটারের কাজটা কি, আমি যে বাড়তি এনার্জিটা যেটা আমার খরচ হচ্ছিল না সেটা তো আমার মানে তৈরি তো হচ্ছে, সেটা তো উৎপাদন প্রোডাকশন হচ্ছে এনার্জিটা, কিন্তু সেটা আমি ইউজ করতেছি না, আমার যতটুকু ইউজ করার দরকার আমি ইউজ করলাম। ধরেন আমার একটা পার্সেন্টেজ হিসাব করি, ধরেন যেই 100% এনার্জিটা সে প্রডিউস করলো এখানে 100%, আমার ধরেন ডিমান্ড হচ্ছে সেই 40% বা কি 60%, আমার ডিমান্ড নাই আপাতত, ধরেন বাসা বাড়িতে খুব কম মানুষ আছে, জাস্ট 40% ইউজ হচ্ছে, বাকি 60% কি হবে, আপনার মিটারিং এর থ্রু দিয়ে ইউটিলিটি গ্রিডে চলে যাবে। তখন এই নেট মিটার বা টু ওয়ে মিটার যে কাজটা করে এটা একটা রেকর্ড রাখে যে আপনি কত ইউনিট, কিলো ওয়াট আওয়ার, ইউনিটটা হচ্ছে কিলো ওয়াট আওয়ারে হিসাব রাখে যে আপনি কত কিলো ওয়াট আওয়ার আপনি ফিডব্যাক করে গ্রিড বা ইউটিলিটিতে পাঠাইছেন, এটার একটা হিসাব রাখে। পরবর্তীতে যে সুবিধাটা হয়, সো ধরেন রাতের বেলা তো দেখতেই পাচ্ছি যেরকম সিস্টেম, এটা গ্রিড কানেক্টেড সোলার পিভি সিস্টেম উইদাউট ব্যাকআপ, যেটা আমরা দেখতে পাচ্ছি যে রাতের বেলা অবশ্যই সূর্য থাকবে না, সো সোলার কোনো এনার্জি প্রডিউসও করবে না, ডেফিনেট এটা বোঝা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যেটা হবে, এখানে একটু ইউজ করি তাহলে হয়তো বা, তো রাতের বেলা কি হবে, রাতের বেলা তো সূর্যটা থাকতেছে না আমাদের, তখন কি হবে, সো এখান থেকে এনার্জি কি আসবে, না এখান থেকে কোনো এনার্জি আসবে না, কোনো এনার্জি প্রডিউস হবে না এখানে। সো আমি কি পাচ্ছি না, আমি অ্যাটলিস্ট সোলার থেকে এনার্জি পাচ্ছি না, কিন্তু তখন আমি কিন্তু ইউটিলিটি গ্রিড থেকে ঠিকই এনার্জিটা কনজিউম করতেছি, রাইট, ইউটিলিটি গ্রিড থেকে এনার্জি কনজিউম করতেছি আমি, এটা মনে রাখতে হবে। সো আমি যেটা বলছিলাম যে দিনের বেলায় হয়তো বা ইউটিলিটি গ্রিড একটা সাম সর্ট অফ রেকর্ড রাখছিল আপনার এই নেট মিটারটা, যে আমার সোলার থেকে বাড়তি এনার্জিটা ইউটিলিটি গ্রিডে পাঠাইছি, ওটার একটা রেকর্ড রাখে। পরবর্তীতে যখন আমি ইউটিলিটি গ্রিড থেকে এনার্জি কনজিউম করলাম, সে নেক্সট মান্থের যে বিলটা আসবে সেখানে সেটা কম্পেনসেট বা অ্যাডজাস্ট করে দেয়। একটা এক্সাম্পল, সে প্রিভিয়াস মান্থে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, প্রিভিয়াস মান্থ ধরেন দিস ইজ মান্থ অফ সেপ্টেম্বর, ধরেন আমি কথা বলতেছি অগস্টের কথা বলতেছি, ধরেন সে ধরে নেন জাস্ট বোঝার জন্য। সো এই স্কিমে ধরেন আমি অগস্ট মাসে ইউটিলিটি গ্রিডের কাছ থেকে 50 ইউনিট আমি, বা কিলোওয়াট আওয়ার যেটাকে ইউনিট বলতেছি, 50 ইউনিট আমি, কিলোওয়াট আওয়ার আমি কনজিউম করছি ইউটিলিটি গ্রিড থেকে, আর আমি ধরেন ইউটিলিটি গ্রিডে আমি ফেরত দিছি, সেটা হচ্ছে লাগা ফেরত দিছি হচ্ছে ইউটিলিটি গ্রিডে ফেরত দিছি, কিভাবে ফেরত দিছি, আমি ফেরত দিছি আমার হচ্ছে সোলার ইয়ার মাধ্যমে, ঠিক আছে, বাড়তি দিনের বেলায় হয়তো বা আমার এনার্জিটা বাড়তি ছিল সেটা আমি পাঠাইছি ইউটিলিটি গ্রিডে, ধরুন আমি ফেরত পাঠাইছি অ্যারাউন্ড 7 কিলোওয়াট আওয়ার। সো একটা কম্পেনসেশনের যদি আমি সিম্পল একদম বেসিক লেভেলের যদি হিসাব করি, এত সহজ না জিনিসটা, বাট আমি একটু বোঝানোর জন্য আমি হিসাবটা দেখাচ্ছি, তাহলে হয়তো বা সেপ্টেম্বর মাসে আমি যদি বিল দিতে যাই অগস্ট মাসের, তাহলে আমি বিলটা দিব কত ইউনিটের, রাফলি একটা আমি একটা ধারণা দিলাম, রাইট, রাফলি একটা ধারণা দিলাম আমি, বাট আগে বলে দিচ্ছি ব্যাপারটা কিন্তু এত সিম্পল না। সো 50 - 7 43 কিলোওয়াট আওয়ার এরকম একটা বিল আমি হয়তো বা দিব, দেখেন আমার কিন্তু বিল কমে যাবে তাহলে, ওকে। আর আমার এই যে সোলার প্যানেলের যে সিস্টেমটা, এই সোলার পিভি সিস্টেমটা, এই প্যানেলগুলোর একটা এজ আছে, যে এজটা হচ্ছে লাগে আমাদের লাইফ সাইকেল এটাকে বলে থাকি, এটা সাধারণত 20 থেকে 25 ইয়ার্স পর্যন্ত লাইফ সাইকেলটা থাকে প্যানেলের। সো যেটা আমরা বুঝতেছি, তাহলে আমার 20 থেকে 25 বছরে আমার আসলে প্যানেলে হাতি দিতে হবে না, আমি সুন্দরভাবে এই স্কিমের থ্রু দিয়ে কিছু আমার যে বিদ্যুৎ বিল সেটা আমি আসলে কমাই নিয়ে আসতে পারি,
সো ইন আ ইন আ সেন্স আমি আসলে আমার বাড়তি এনার্জিটা ইউটিলিটির কাছে সেল করতেছি বা গ্রিডের কাছে সেল করতেছি। সো এখানে এই অ্যাডভান্টেজ গুলো কি আমরা দেখি গ্রিড টাইট সোলার সিস্টেমের, ওই যেটা বললাম সেভ মোর মানি উইথ নেট মিটারিং, নেট মিটারিং করে, এটা কিন্তু নেট মিটারিং করার জন্য কিন্তু স্পেশাল চুক্তি করতে হয়, একটা একটা অ্যাপ্লাই করতে হয়, স্পেশাল টাইপ অফ নেট মিটার পারচেস করতে হয়, নেট মিটার বা টু ওয়ে মিটার পারচেস করতে হয়, এবং ইউটিলিটি বা গ্রিডের সাথে একটা চুক্তি অ্যাগ্রিমেন্টে আসতে হয়, ঠিক আছে। অ্যাগ্রিমেন্টে আসলে তখন হচ্ছে লাগা আপনার ওইখানে সব ইন ডিটেল লেখা থাকে অ্যাগ্রিমেন্টে, তখন আপনি কি করতেছেন মানে আপনার যে বাড়তি আপনার এনার্জিটা সেটা আপনি গ্রিডের কাছে সেল করতেছেন। সো টাকা আপনার সেভ হচ্ছে, মানি সেভ হচ্ছে, সহজ কথা হচ্ছে এটা। তারপর আসি অন্য সেন্সে, যদি আপনি চিন্তা করেন ইউটিলিটি ইজ এ সাম সর্ট অফ, আপনি চিন্তা করতে পারেন একটা ভার্চুয়াল ব্যাটারির মতো চিন্তা করতে পারেন ইউটিলিটিটা বা গ্রিডটাকে, আপনি ভার্চুয়াল ব্যাটারির মতো চিন্তা করতে পারেন। সি দ্যাট আপনার এখানে ব্যাটারি থাকলে আপনার কি হতো, বাড়তি এনার্জিটা ব্যাটারিতে স্টোর হইতো, তাই না? কিন্তু এইবার এখন কি হচ্ছে, বাড়তি এনার্জিটা আপনি গ্রিডে পাঠাই দিচ্ছেন, অন্য কোথাও ব্যবহার হচ্ছে, অন্য একটা বাড়িতে হয়তো বা এনার্জি ডিমান্ড আছে বা একটা এরিয়াতে এনার্জি ডিমান্ড আছে, সেখানে হয়তো ব্যবহার হচ্ছে, আপনার কাজে লাগতেছে না, কিন্তু ওটা কিন্তু ওয়েস্ট করতেছেন না আপনি, আপনি পাঠাই দিচ্ছেন, পরবর্তীতে কি করতেছেন গ্রিডের কাছ থেকে আবার নিয়েও তো নিচ্ছেন, তাই না? সো ওই সেন্সে চিন্তা করলে আমার ব্যাটারি নাই কিন্তু গ্রিডটা আমার কাছে অনেকটা ভার্চুয়াল ব্যাটারির মতো কাজ করতেছে, আমি গ্রিডের মধ্যে পাঠাই দিচ্ছি, মানে গ্রিডে স্টোর করতেছি আমার এনার্জিটা, আমি আবার পরে এটা ব্যবহার করতেছি, ব্যাপারটা অনেকটা এরকম, ঠিক আছে, বুঝলাম এই ব্যাপারটা। জি স্যার বুঝতে পারছি। এরপরের যে স্কিমটা আছে এটা একটু দেখি আমরা, এটা হচ্ছে অফ গ্রিড। অফ গ্রিডটাকে আমরা বলি স্ট্যান্ড অ্যালোন, রুফটপ অফ গ্রিড স্ট্যান্ড অ্যালোন সোলার পিভি সিস্টেম। এটা আসলে একটু ইয়ে আছে, উইদাউট পাওয়ার ব্যাকআপ বলবো না, এটাকে আমরা উইথ উইথ পাওয়ার ব্যাকআপ বলবো, এখানে একটু ভুল আছে, উইথ পাওয়ার ব্যাকআপ হবে এটা। তো এটাকে স্ট্যান্ড অ্যালোন বলা হয়, অফ গ্রিড। তো এটার কানেকশনটা কি, এখানে আসলে গ্রিড নাই, তাহলে এই ধরনের সিস্টেম অফ গ্রিড বলতেছি, এই ধরনের সিস্টেম কোথায় আমি ইউজ করব এটা আগে বুঝে নিতে হবে, এই ধরনের সিস্টেম আমি কোথায় ইউজ করব সাধারণত, যেখানে গ্রিডের সাপ্লাই নাই, রাইট, এক্স্যাক্টলি, তার মানে আপনার রিমোট এরিয়া, খুবই রিমোট এরিয়া, মানে খুবই দুর্গম এরিয়া যেখানে আসলে আপনার ইলেকট্রিসিটি, গ্রিড ইলেকট্রিসিটি পৌঁছায় নাই, ঠিক আছে, সেই সব জায়গায় আমরা সাধারণত এই ধরনের সেটআপ ইউজ করে থাকি। তো এটা কিরকম সেটআপটা দেখি একটু, চেঞ্জ দেখেন আগের মতোই, খালি এবার একটু নতুন জিনিস আসছে যে ব্যাটারি আসছে আমার, এই ব্যাটারির জন্য, ব্যাটারির হেলথ মেনটেন করার জন্য আবার একটা এক্সট্রা জিনিস আসে যেটাকে আমরা বলি চার্জ কন্ট্রোলার। এই চার্জ কন্ট্রোলার, তো এটা কিরকম করতেছে, সোলার প্যানেল থেকে চার্জ কন্ট্রোলারে আমার এনার্জিটা যাবে, ডিসি এনার্জি, এই ডিসি এনার্জিটা চার্জ কন্ট্রোলার কি করবে, ব্যাটারি যাতে ওভার চার্জ না হয়, চার্জ কন্ট্রোলারের কাজ কিন্তু এটা, ব্যাটারি যাতে ওভার চার্জ না হয়ে যায়, চার্জ কন্ট্রোলার কন্টিনিউয়াসলি ব্যাটারির ভোল্টেজ লেভেল এইগুলো মেজার করে করে এই আপনার ইনপুট যে এনার্জিটা ডিসি এনার্জি সেটাকে সে রেগুলেট করে ব্যাটারিতে পাস করে, ঠিক আছে, এবং ব্যাটারির ওভার চার্জ হওয়া থেকে বিরত রাখে, ব্যাটারির লাইফটা, লাইফ সাইকেলটা বাড়ায় দেয়। সাধারণত ইন জেনারেল ব্যাটারির লাইফ সাইকেল সাধারণত আমরা যদি বলি আমরা ভালোভাবে মেনটেন করতে পারি, তাহলে 10 বছর হচ্ছে লাগা ব্যাটারি থাকে, এবং একটা সোলার পিভি সিস্টেমের মধ্যে অন্যতম সবচেয়ে বেশি আপনার ইনভেস্টমেন্ট আসলে যায় ব্যাটারি ব্যাংকে, যেটা ব্যাটারি ব্যাংক বলতে বোঝাচ্ছে আসলে এক গুচ্ছ, মানে একের অধিক যখন ব্যাটারি বলি আমরা সেটাকে আমরা ব্যাটারি ব্যাংক বলে থাকি। সো ব্যাটারি ব্যাংকেই সবচেয়ে বেশি খরচটা হয় সোলার পিভি সিস্টেমে, ঠিক আছে, সাধারণত 10 বছরের মতো খুব ভালোভাবে মেনটেন করতে পারলে 10 বছরের মতো এটা টিকে। আর এই এই সোলার চার্জ কন্ট্রোলার যেটা আছে সেটা হচ্ছে লাগা মেন একটা জিনিস মেনটেন করে যে ব্যাটারির হেলথটাকে সে যতটুক পারে সে টিকায় রাখার চেষ্টা করে, দ্যাট মিন্স লাইফ সাইকেলটা বাড়ায় দেয় সোলার চার্জ কন্ট্রোলারটা, ওভার চার্জ হওয়ার থেকে প্রোটেকশন দেয়। সো সিমিলার মেকানিজমটা সেম, আমার এটার কাজ করার নিয়মটা হচ্ছে এরকম যে সোলার প্যানেল থেকে আমার ডিসি এনার্জি আসলো, সেটা ব্যাটারিতে জমা হবে, স্টোর হবে ব্যাটারিতে, পরে ব্যাটারিতে আমার কি আছে, ডিসি এনার্জি আছে ব্যাটারিতে, আমার যখন হাউসে ডিমান্ড দরকার তখন ইনভার্টারের কাজই কিন্তু ডিসি টু এসি করা, রাইট, ডিসি থেকে এসি করা। সো যখন আমার বাসায় ডিমান্ড থাকবে তখন, যেহেতু আমার কোনো এখন আর গ্রিড নাই, যখন আমার গ্রিড নাই, সো আমার কি হবে, ব্যাটারি ব্যাংক থেকে ডিসিটাকে সে ইনভার্টার এসি করে আমাকে বাসাতে সাপ্লাই দিবে,
ঠিক আছে, কিন্তু এমন সময় হলো ধরেন টানা 3-4 দিনের কথা চিন্তা করেন, টানা 3-4 দিন ঝড় বৃষ্টি বাদল হইলো, আকাশে ভালো আলো পাইলাম না, আমরা সোলার এনার্জি পাইলাম না, সো ব্যাটারি ব্যাংকের যে চার্জের পরিমাণ সেটা অনেক কম, তখন সেই ক্ষেত্রে আমার কি হবে, আমার এই ইনভার্টার তো ইন্টেলিজেন্ট, সে ব্যাটারি নষ্ট করবে না, হার্ম করবে না, সো আমি ধরেন ব্যাটারির কাছ থেকে আমি ইউজুয়েবল কোনো পাচ্ছি না, এনার্জি পাচ্ছি না, ব্যাটারির থেকে ইউজুয়েবল কোনো এনার্জি পাচ্ছি না, তখন সেই ক্ষেত্রে কি হবে, 3-4 দিন ধরেন আমার ব্যাটারি ঠিক মতো আমার চার্জ হতে পারে নাই, বা আমি সোলার এনার্জি পাই নাই 3-4 দিন, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আমাকে সেলফ সাফিসিয়েন্ট হওয়ার জন্য, সেলফ সাফিসিয়েন্ট ইন টার্মস অফ এনার্জি পাওয়ার, পাওয়ারের ক্ষেত্রে আমি সেলফ সাফিসিয়েন্ট হইতে চাইলে আমি কি করবো, একটা জেনারেটর লাগাবো, ডিজেল জেনারেটর লাগাই থাকি আমরা, সো ডিজেল জেনারেটর কি হবে যে যখন আসলে আমার 3-4 দিন টানা ঝড় বৃষ্টি বাদল হবে, যেখানে আমার সূর্য উঠে নাই বা ঢেকে গেছে মেঘের মাধ্যমে, মেঘে ঢেকে গেছে বা শীতকাল, এরকম এরকম কেসে সেই সব জায়গায় আমরা কি করবো, ডিজেল জেনারেটর দিয়ে আমি ঘরের যে লোড ডিমান্ড আছে সেটা ফিল আপ করবো ডিজেল জেনারেটর দিয়ে, তাতে কি হবে আমি সব সময় চিন্তা করে দেখেন আমি সব সময় আসলে পাওয়ার পাচ্ছি, কোনো সময় এমন না যে আমি পাওয়ার পাচ্ছি না, যখন আমার ব্যাটারি সাপোর্ট দিতে পারছে না, আমার অপশনাল যে জেনারেটর বা ডিজেল জেনারেটর সেটা সাপোর্ট দিচ্ছে, ঠিক আছে, আর অন্যান্য সময় যখন আমার ব্যাটারি সাপোর্ট দিতে পারছে তখন আমি ব্যাটারির কাছ থেকে নিচ্ছি, ওকে, তো এটা হচ্ছে আর একটা মেকানিজম বা অফগ্রিড যেটাকে বলি আমরা স্ট্যান্ড অ্যালোন সোলার পিভি সিস্টেম, তো এটার কি কি সুবিধা অ্যাডভান্টেজ গুলো কি সেটা দেখি, অ্যাডভান্টেজ এর মধ্যে যেটা হচ্ছে আমার কোনো গ্রিডের মানে অ্যাক্সেস নাই, বাট আমি তারপরেও কি করতে পারছি, আমি তারপরেও আমি ইলেকট্রিসিটি অ্যাক্সেস করতে পারতেছি, গ্রিডের অ্যাক্সেস নাই, আমার কাছে গ্রিড নাই, গ্রিডের ইলেকট্রিসিটি নাই, তাও আমি গ্রিডের ইলেকট্রিসিটি ছাড়াও আমি পাওয়ার অ্যাক্সেস করতে পারতেছি থ্রু দিস মেকানিজম সোলার, সো আমরা কখন এই এই সিস্টেমটার কথা চিন্তা করব, ওয়েন টু থিঙ্ক অ্যাবাউট দিস সিস্টেম, যখন আমি দেখব যে আমার যে গ্রিড একটা থামরুল ধরে নেয় যে গ্রিড থেকে আমার গ্রিড থেকে যে কানেক্টিভিটি আছে গ্রিড থেকে আমার যেই বাসা বা প্লেস যেখানে আমি চাচ্ছি ইলেকট্রিসিটি সেটার ডিস্টেন্সটা অ্যাটলিস্ট দেখা যাচ্ছে 300 ফিট বা তার বেশি, ঠিক আছে, 300 ফিট বা তার বেশি যদি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করি যে আমরা চিন্তা করি যে আমরা স্ট্যান্ড অ্যালোন সোলার পিভি সিস্টেমটা ইমপ্লিমেন্ট করতে পারি। আচ্ছা এটা কি, এটা যেটা বললাম এটা আসলে এনার্জি সেলফ সাফিসিয়েন্ট হওয়া, সে এনার্জি সেলফ সাফিসিয়েন্ট এই কারণে চিন্তা করে দেখেন গ্রিডে অনেক সময় ফেল করে, গ্রিডে অনেক সময় ফেল করে, লোডশেডিং হয়, গ্রিড ফেল করে, তারপর হচ্ছে ইভেন অনেক সময় পুরো দেখা যায় যে পুরো সারা গ্রিড মানে মাঝে মাঝেই আমাদের প্রিভিয়াস কিছু ইয়ারেই হয়েছে আপনারা জানেন যে পুরো সারা দেশে হচ্ছে কোনো কারেন্ট ছিল না, ইলেকট্রিসিটি ছিল না কিছু সময়ের জন্য, ইউ নো দিস, সো ওরকম কেসে দেখেন আপনি তো গ্রিডের উপর নির্ভরশীল না কিন্তু তারপরে কিন্তু আপনার কাছে কি থাকতেছে, অল টাইমস ইলেকট্রিসিটি থাকতেছে, তো এটাকে বলতেছি এনার্জি সেলফ সাফিসিয়েন্সি, এবং ফাইনালি এই দুইটা আগের দুইটার কম্বিনেশন যেটা সেটা হচ্ছে রুফটপ গ্রিড কানেক্টেড সোলার পিভি সিস্টেম উইথ পাওয়ার ব্যাকআপ, এবার হচ্ছে গ্রিড কানেক্টেড, কিন্তু গ্রিড কানেক্টেড এবং এট দ্য সেম টাইম পাওয়ার ব্যাকআপ, এটাকে আমরা অনেক সময় হাইব্রিড হাইব্রিড সোলার সিস্টেম বলে থাকি। আচ্ছা আমার কি মাউস পয়েন্টারটা বা পেন্সিলটা কি দেখা যায়? জি স্যার। আচ্ছা ওকে ফাইন, এই সোলার পিভি মানে হাইব্রিড সোলার সিস্টেম বলা হয়, ঠিক আছে, এটাকে তো এটা আমরা দেখি, এটা দুইটার বেনিফিট পাবো আমরা দেখবো, দেখেন একই সাথে আমরা সেম সেম মেকানিজমটা একটু আগে আমরা যেটা অফগ্রিডে দেখছি বা স্ট্যান্ড অ্যালোনে দেখছি নিচের অংশটা ঠিক হুবহু সেম, খালি উপরে ডিজেল জেনারেটরের জায়গায় আমি কি করলাম যে ইনভার্টারের সাথে নেট মিটারিং এর থ্রু দিয়ে আমি ইউটিলিটি গ্রিডের সাথে কানেক্টেড, বুঝাচ্ছে, সো এটার মেকানিজমটা আমার নতুন করে বলার কোনো কারণ নাই, এক্সেস এনার্জি যেটা আছে সেটা আমি ব্যাটারিতে স্টোর করব, যদি এরপরেও আমার ফুলি চার্জ হয়ে যাওয়ার পরেও স্টোর হয়ে যাওয়ার পরে আমার বাসার লোড ডিমান্ড মেটানোর পরেও যদি আরও এনার্জি এক্সেস এনার্জি সোলার প্যানেল ডিসি এনার্জি উৎপন্ন করে থাকে সেটাকে ডিসি টু এসি করে ইনভার্টারের মাধ্যমে আমি নেট মিটারিং এর থ্রু দিয়ে ইউটিলিটি গ্রিডে পাঠিয়ে দিব, সো আমি আসলে সেল করতেছি গ্রিডের কাছে, এই হচ্ছে আমার হাইব্রিড সোলার হাইব্রিড সিস্টেম যেটা, তো এটা যদি আমি কনসিডার করি এই স্ট্যান্ড অ্যালোন যেটা ছিল একটু আগের যে স্কিমটা ছিল স্ট্যান্ড অ্যালোন, দিস ওয়ান ওয়াজ স্ট্যান্ড অ্যালোন যেখানে নাকি আমার জেনারেটর ছিল, জেনারেটর ইজ ভেরি প্রাইসি কস্টলি, তাহলে আমি কস্টের কথা চিন্তা করলে এটা কিন্তু প্রাইস কিছুটা কম, সো লেস এক্সপেন্সিভ দেন অফ গ্রিড সোলার সিস্টেম বা স্ট্যান্ড অ্যালোন যেটা সেটা
আর এটার ভালো কিছু প্রমিসিং কিছু জিনিসপত্র আছে, স্মার্ট সোলার হোল্ডস আ লট অফ প্রমিস বলতেছে। সেটা কি যে আপনার ইলেকট্রিসিটি সেলিং, এই যে আমি যেটা বললাম একটা অ্যাগ্রিমেন্টের ব্যাপার আছে, এই অ্যাগ্রিমেন্টটা এখনই আমি একটু বলি, খুব সংক্ষেপে আইডিয়া দেই। আপনার ইউটিলিটি গ্রিড আপনার কাছ থেকে সবসময় একই রেটে পার ইউনিট কিনবে না, ঠিক আছে? ওদের কিছু পিক আওয়ার আছে, অফ পিক আওয়ার আছে, পিক আওয়ারে একরকম রেটে কিনবে, অফ পিকে আর একরকম রেটে কিনবে। তো আপনি যে কাজটা করতে পারেন, আপনি যদি সেল করতে চান, আপনি চাবেন, অবশ্যই চাবেন আপনি কি পিক আওয়ারে সেল করতে চাবেন, যাতে আপনি বেশি টাকা আর্ন করতে পারেন। তো ওই কাজটা আপনি করবেন যে এক্সেস এনার্জি আপনি স্টোর করে রাখলেন, ঠিক আছে, সোলার প্যানেলের মাধ্যমে এক্সেস যেটা স্টোর করলেন, যখন আপনার পিক আওয়ার আসলো, পিক আওয়ার আসলো, তখন আপনি কি করলেন, তখন আপনি ইউটিলিটি গ্রিডে দিয়ে দিলেন, বুঝাচ্ছে? তো আপনি বেশি টাকা যখন পাচ্ছেন তখন আপনি ইউটিলিটি গ্রিডের কাছ থেকে কি করতেছেন, সেল করতেছেন ইউটিলিটি গ্রিডে। আর যখন ধরেন অফ পিক, সেই সময় আপনি সেল করলে লস, আপনি কি করলেন, আপনি ধরেন যখন যদি কোনো ইলেকট্রিক্যাল ভেহিকেল থাকে বা অন্য কোনো ডিভাইস থাকে যেটা চার্জিং এর ব্যাপার আছে, তখন আপনি অফ পিকে চার্জ করলেন ওই জিনিসগুলা। তো এরকম কিছু মেকানিজমের মাধ্যমে আসলে আপনি আপনার যেই হাইব্রিড সোলার সিস্টেম এটাকে বেশ ভালোভাবে ইউটিলাইজ করা যায়, ঠিক আছে? এখন আউট অফ দ্য তিনটা সিস্টেম দেখলাম আমরা, একটা হাইব্রিড, একটা স্ট্যান্ড অ্যালোন, আর আরেকটা দেখলাম কি গ্রিড টাই পিভি সিস্টেম। এই তিনটা সিস্টেমের মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে লাগে এই ফার্স্টেরটা, ঠিক আছে, গ্রিড টাইড। কেন পপুলার? বিকজ এটার কস্ট অনেক কম, বুঝতেই পারতেছি, এটা লেস্ট কস্ট, অনেক কস্টটা অনেক কম। এর জন্য দেখবেন অনেক বাসা বাড়িতে ঠিকই আপনার সোলার প্যানেল আছে ছাদে, কিন্তু দেখবেন কোনো ব্যাটারি ইউনিট নাই। এটা হয়তো আপনারা খেয়াল করে থাকছেন যে ঠিকই সোলার প্যানেল আছে কিন্তু কোনো ব্যাটারি রুম নাই। সাধারণত সোলার প্যানেল থাকলে একটা ব্যাটারি, এর জন্য ব্যাটারি রুম লাগে, সো এটা নাই, আপনি দেখতে পারবেন। ওকে, সবচেয়ে পপুলার তাহলে ফার্স্টেরটা। স্যার স্যার হাইব্রিডে হচ্ছে মেইনলি কোনটা ইউজ করা হয়, মানে সোলার ইউজ করা হয় নাকি গ্রিড থেকে মেইনলি যে কোনটা ইউজ করা হয়? ও, এটা ডিপেন্ড, বললাম না ডিমান্ড, এটা ডিমান্ডের উপর নির্ভর করে, বুঝছেন? আপনার বাসা বাড়ির ডিমান্ডের উপরে। ধরেন কথার কথা, আপনার বাসার ডিমান্ড এমন যে সোলার থেকে যে এনার্জিটা প্রডিউস হচ্ছে সেটা সাপোর্ট দিতে পারতেছে না। আমার কথা বুঝে গেছে? আপনার যে বাসা বাড়ির ডিমান্ড, ঠিক আছে, আপনার বাসা বাড়ির যে ডিমান্ড সেটা হচ্ছে সোলার সাপোর্ট দিতে পারতেছে না, সোলার থেকে যেটা আসতেছে এনার্জি সেটা সাপোর্ট দিতে পারতেছে না। ধরেন সোলার থেকে নিচ্ছে হচ্ছে লাগা সোলারের মানে যে টোটাল যে ডিমান্ডটা সেটা ধরেন সে ফর এক্সাম্পল 40% আসতেছে সোলার থেকে, কথার কথা এই 40%টাই কিন্তু ধরেন সোলারের প্রোডিউসড ম্যাক্সিমাম এনার্জি, আর বাকি যে পোরশনটা সেটা তখন আসবে কোথা থেকে, গ্রিড থেকে আসবে, গ্রিড থেকে, বুঝা যাচ্ছে? বুঝছি স্যার। ওকে, এরকম আর কি। আচ্ছা এই, হ্যাঁ প্রশ্ন স্যার, উপরের যে ফিগারটা স্যার একবার যাবেন, একদম উপরের ফিগারটা। আচ্ছা নাম বলতে হবে কোনটা, স্ট্যান্ড অ্যালোন অফ গ্রিড যেটা নাকি গ্রিড টাইপ? এটা স্যার, এটা। আচ্ছা হ্যাঁ বলেন বলেন। এখানে যেখানে যে স্যার এই জেনারেটরটা স্যার, এটা কি স্যার আমাদের ইনভার্টার জেনারেটর? না না না, ইনভার্টার জেনারেটর হবে কেন, এটা হচ্ছে লাগা আমার রিয়া জেনারেটর, এই কি বলা এটাকে, এসি জেনারেটর, ডিজেল জেনারেটর, হ্যাঁ ডিজেল জেনারেটর যেটা আমরা বলি, ডিজেল জেনারেটর। তাহলে স্যার এটা মানে অল্টারনেটরের কথা বলতেছেন আপনি, মানে আমাদের কুইক রেন্টার, মানে খুব তাড়াতাড়ি যেগুলো তেল দিয়ে অন হয় ওই জেনারেটর? হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি। তাহলে স্যার আমার তো অল্টারনেটর তো এমনি আমার এসি এখানে জেনারেট করবে, সেটা কি আবার ইনভার্টার দিয়ে? ও না 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 না, আপনি এখানে একটা ভুল লিয়া বুঝতেছেন, সেটা হচ্ছে আপনারা যদি সোলারের জন্য যে ইনভার্টার গুলো আছে সেগুলো যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন ওখানে অনেকগুলো ইয়া থাকে, ইনপুট আউটপুট, অনেকগুলো ইনপুট আউটপুট থাকে, ঠিক আছে? সো অনেকগুলো ইনপুট আউটপুটের মধ্যে কিছু ইনপুট থাকে যে সেটার ইনপুট গুলোই হচ্ছে ডিসি, দিবেন ইনপুট ডিসি দিবেন, সে আউটপুটে এসি মানে প্রোভাইড করবে, ওই ইনভার্টারের কাজই এটা। আর কিছু ইনপুট থাকে এমন ওই জেনারেটরের জন্য যেসব ইনপুট আছে সেই ইনপুট গুলো থাকে এমন যে আপনি ইনপুট দিবেন এসি, সেই এসিটাকেই সে ডিসি মানে ইয়াতে কনভার্ট করবে, এই হাউসে পাঠাই দিবে, বুঝাচ্ছে? এসিটাকে এসি মানে সরাসরি পাঠিয়ে দিচ্ছে, বুঝাচ্ছে? খালি ইনভার্টারের কাজটা কি, এখানে ইন্টেলিজেন্স ব্যবহার করতেছে সে, একটা সাম সর্ট অফ ইন্টেলিজেন্স ব্যবহার করে যে ব্যাটারিটাকে, ব্যাটারিতে আমার এনার্জি আছে নাকি সাফিসিয়েন্ট নাই, মানে স্যার ওই ইনভার্টারে একটা এরকম একটা এমবেডেড সিস্টেম মানে ডিজাইন করা থাকে যে মানে সেন্স করবে যে আমার, অবশ্যই অবশ্যই, ঠিক আছে?
আপনারা একটু নেটে ইচ্ছা করলে সার্চ করে দেখতে পারেন, সোলারের জন্য যে ইনভার্টার গুলা সেগুলো দেখলে দেখবেন অনেকগুলা পিন থাকে, মানে অনেকগুলা পোর্ট থাকে বেসিক্যালি, ঠিক আছে, অনেকগুলো পোর্ট থাকে আপনার, 4 থেকে 6টার মতো খালি পোর্টই থাকে, আরো বেশিও থাকে। ওখানে দেখতে পারবেন যে লেখাও থাকে ডিসি 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 এসি এসি ইনপুট এসি ইনপুট ডিসি, এরকম অনেক কিছু লেখা থাকে, ভোল্টেজ লেখা থাকে আবার, ঠিক আছে, ভোল্টেজ লেখা থাকে এরকম। তারপর ইনভার্টার, আবার অনেক টাইপের ইনভার্টার আছে, যেমন ইনভার্টারের আমি যদি একটু বলি, একটু ভেঙে বলি, যেমন আমাদের দেশের জন্য আমরা খুঁজবো হচ্ছে কিরকম ইনভার্টার, 230 ভোল্ট 50 হার্টস, ঠিক আছে, এরকম ইনভার্টার, এরকম পিওর সাইনোসয়েডাল, এটাকে বলবো আমরা পিওর সাইনোসয়েডাল 230 ভোল্ট 50 হার্টজ ইনভার্টার আমরা খুঁজবো, যেখানে নাকি ইনভার্টারের ইনপুট হবে হয়তো বা ইনভার্টারের আর কি, ইনভার্টারের যে ডিসি ইনপুটটা মানে ব্যাটারি থেকে যে ইনপুটটা আসবে ইনভার্টারের, সেই ইনপুটটা হতে পারে, এখানে বিভিন্ন মোড আছে ইনভার্টারের, সেটা হচ্ছে 12 ভোল্ট আছে। আপনি দেখেন একটা ইনভার্টার কিন্তু দেয়ার আর ভেরিয়াস অপশনস, আমার কথা বোঝা যাচ্ছে? সো আপনি এটা ফিক্সড, আউটপুটটা ফিক্সড, পিওর সাইনোসয়েডাল 230 ভোল্ট 50 হার্টজ, কিন্তু আপনি আপনার বিভিন্ন অপশন থাকবে ইনভার্টারে, যে আপনি 12 ভোল্ট দিতে পারেন, 24 ভোল্ট দিতে পারেন, 48 ভোল্ট দিতে পারেন ইনপুট, সে সেটাকে আলটিমেটলি এটাতে কনভার্ট করবে, কনভার্ট করে তারপরে হচ্ছে আপনার। আর স্যার ইনভার্টারের মেইন কাজটাই তো স্যার মানে আর কি যে কনস্ট্যান্ট 230 ভোল্টটা দাও, কারণ স্যার ওয়েদার কন্ডিশন তো সবসময় সেম হয়, একটু জোরে বলতে হবে, আমি কথা বুঝতে পারছি না, একটু জোরে। স্যার বলছিলাম স্যার ইনভার্টারের মেইন কাজটাই তো স্যার মনে হয় যে কনস্ট্যান্ট 230 ভোল্টটা দেওয়া, কারণ স্যার ওয়েদার কন্ডিশন যদি স্যার চেঞ্জ হয় তাহলে তো স্যার কোন অসময় ভোল্টেজ কম বেশি দিতে পারে, ঠিক না স্যার? হ্যাঁ, না ভোল্টেজ কম বেশি দিবে না, এখানে একটা ব্যাপার আছে, ওইখানে বিল্ট ইন রেগুলেশনের ব্যাপার আছে, ঠিক আছে, এই সব ইনভার্টার তো এত মানে এত কি বলবো এত মানে একটু ইন্টেলিজেন্ট টাইপের, ঠিক আছে, এটার মধ্যে একই সাথে ভোল্টেজ রেগুলেশনও আছে, ওকে, সো কমপ্লেক্স, এত সহজ না এই সব ইনভার্টার ডিজাইন করা, এত সহজ না, তাহলে তো আমি বলতেই পারতাম একটা সিম্পল এইচ ব্রিজ সার্কিট দিয়ে, আপনি যেটা বলতেছেন আমি বললাম যে একটা সিম্পল এইচ ব্রিজ সার্কিট দিয়ে আমি একটা ইনভার্টার বানিয়ে দিয়ে দিলাম, ঠিক আছে, একদম সহজ সার্কিট হয়ে গেল, শুধু এটা করলেই হবে না, এর মধ্যে আবার আপনার রেগুলেশনের ব্যাপার আছে, এত ভোল্ট থেকে এত ভোল্টে সুইং করলে, ঠিক আছে, আমার আউটপুট তাও মেইনটেইন করবে এত ভোল্ট, অনেক কিছু, তারপর প্রোটেকশনের ব্যাপার আছে, প্রত্যেকটা সুইচকে প্রোটেক্ট করতে হবে যে লংজিভিটি বাড়ানোর জন্য, ঠিক আছে, অনেক কমপ্লেক্স ডিজাইন, এগুলো নিয়ে আমরা কথা বলবো না, যাই হোক, এটা আপনারা হায়ার লেভেলের কোর্সে বিশেষ করে পাওয়ার ইলেকট্রনিক্সে হয়তো বা শিখবেন। আচ্ছা আচ্ছা, আমরা ইনভার্টার সম্বন্ধে আরো পরে পড়বো, অনেক ধরনের ইনভার্টার আছে, গ্রিড টাই ইনভার্টার আছে, মাইক্রো ইনভার্টার আছে। আচ্ছা যাই হোক, আমরা তিনটা সিস্টেম দেখলাম, ঠিক আছে, এর মধ্যে সবচেয়ে পপুলার কিন্তু ফার্স্টের, যেটা আমরা দেখলাম যে উইদাউট ব্যাকআপ। এখন কি কি থাকে সাধারণত, অন গ্রিড বলেন, অফ গ্রিড বলেন, হাইব্রিড সোলার সিস্টেম বলেন, কি কি ইকুইপমেন্ট লাগে, যেমন গ্রিড টাই ইনভার্টার অথবা মাইক্রো ইনভার্টার লাগবে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে গ্রিড টাই যে ইনভার্টার গুলো রয়েছে সেগুলো সাধারণত আপনার একটু সাইজটা যদি দেখতে চান সেগুলো একটু বড় হয়, এবং এটা একটা ফেজ মেনটেনের একটা ব্যাপার আছে, ফেজার ফ্রিকোয়েন্সি, আর মাইক্রো ইনভার্টারের এফিসিয়েন্সি আবার ভালো হয় কিন্তু প্রাইস একটু বেশি হয় কম্পারেটিভলি। আচ্ছা আমরা এটা পরে আর একটু বলবো হয়তো ভাই, অল্প একটু বলবো, পাওয়ার মিটার যেটা বললাম, স্পেশাল নেট মিটার বা পাওয়ার মিটার কিনতে হবে, টু ওয়ে মিটার যেটা, তারপর পিভি প্যানেলস, তারপর হচ্ছে কিছু সেফটি গিয়ার কিনতে হবে, যেমন ফিউজ কিনতে হবে, ব্রেকার কিনতে হবে, ডিসকানেক্ট কিনতে হবে, কারণ ইন টার্মস অফ শর্ট হ্যাজার্ড এইগুলা আপনার এগুলোর থেকে প্রোটেকশনের জন্য আপনার এইসব সেফটি গিয়ার কিনতে হবে। হ্যাঁ বলেন প্রশ্ন স্যার, হচ্ছে পাওয়ার মিটার আমি যদি গ্রিডে দিতে চাই কেবল তখনই লাগবে না, তাছাড়া তো লাগতেছে না? না না না, হ্যাঁ শুধু তখনই, যদি আপনি ওটা তখন কি আপনি গ্রিডটাই হলেই আপনি নেট মিটার লাগবে, সহজ কথা, বা পাওয়ার মিটার লাগবে, বুঝা যাচ্ছে? বুঝছি স্যার। আচ্ছা আচ্ছা, তারপর আমি আসি, মনিটরিং সিস্টেম লাগবে কন্টিনিউয়াসলি, আপনার যে সিস্টেমটা ঠিক মতো চলতেছে নাকি সেটা মনিটরিং সিস্টেম লাগবে, পাওয়ার কিরকম আছে কিরকম নাই এরকম মনিটরিং সিস্টেম লাগবে। এখনকার যে ইনভার্টারগুলো আছে সেগুলো একটু প্রাইসি এবং অনেক ভালো, এটার মধ্যে বিল্ট ইন অনেক ধরনের ইনভার্টার আছে, সিস্টেম আসলে ইনভার্টার বলবো না, এটাকে একটা সিস্টেমই বলবো, সেখানে আসলে মনিটরিং সিস্টেমটাও ইনক্লুডেড থাকে, কন্টিনিউয়াসলি কত পাওয়ার জেনারেট হচ্ছে, কি কারেন্ট, কত ভোল্টেজ জেনারেট হচ্ছে, সব কিছু লেখা ওঠে, ঠিক আছে। তারপর সোলার চার্জ কন্ট্রোলার আছে, যেটা বললাম চার্জ কন্ট্রোলার আমরা একটু আগে দেখলাম, যেটা একটা ব্লক, এই যে চার্জ কন্ট্রোলার, সোলার চার্জ কন্ট্রোলার, যেটার কাজই হচ্ছে ব্যাটারির হেলথটা মেনটেন করা, ব্যাটারিটার লাইফ সাইকেলটা বাড়ায় দেয়া, ঠিক আছে। তারপরে সোলার চার্জ কন্ট্রোলার আছে,
তারপর হচ্ছে ব্যাটারি ব্যাংক আছে। ব্যাটারি ব্যাংক বেসিক্যালি হচ্ছে অনেকগুলো যে ব্যাটারি সেই ব্যাটারিগুলোকে সিরিজ প্যারালাল কম্বিনেশন করারটাকেই ব্যাটারি ব্যাংক বলা হয়। তো তারপর ডিসি ডিসকানেক্ট, ডিসি ডিসকানেক্ট মানে হচ্ছে ওই যে আবারও যেটা বললাম যে কিছু অ্যাডিশনাল ডিসকানেক্ট মানে থাকতে হয়, গিয়ার থাকতে হয় যেগুলো আসলে ইন টার্মস অফ হ্যাজার্ড সিচুয়েশন আপনি যদি ডিসকানেক্ট করতে পারে, আদার দেন ফিউজ, ফিউজ ছাড়াও কিছু ডিসকানেক্ট সুইচ আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে অফ গ্রিড ইনভার্টার, ওই যে আমরা দেখলাম অফ গ্রিড ইনভার্টার, অফ গ্রিড ইনভার্টার আবার একটু ডিফারেন্ট, যদি আপনি কম্পেয়ার করেন গ্রিডটার সাথে কিছু ডিফারেন্স আছে, আমরা এটা একটু বলবো পরবর্তীতে। যেহেতু গ্রিড এর সাথে সে সিঙ্ক্রোনাইজড, সো গ্রিড এর যে ফ্রিকোয়েন্সি এবং গ্রিড এর যে ফেজ সেটা তাকে মেনটেন করতে হবে। সো সিঙ্ক্রোনাইজ দ্য ফেজ এন্ড ফ্রিকোয়েন্সি অফ দ্য কারেন্ট টু ফিট দ্য ইউটিলিটি গ্রিড, আমার গ্রিডে পাঠাইতে হলে, পাওয়ার পাঠাইতে হলে আমার তো ফেজ আর ফ্রিকোয়েন্সিটাকে সিঙ্ক্রোনাইজ করতে হবে, ঠিক আছে। এটা একটা জিনিস। আর আরেকটা জিনিস করতে পারি, আমি যখন পাওয়ার পাঠাবো গ্রিডে পাঠাবো তখন কি করে, এ স্লাইটলি আউটপুট ভোল্টেজটাকে একটু বাড়ায় দেয় গ্রিডটা ইনভার্টার, ঠিক আছে। সো এটা একটা ব্যাপার। এখন মাইক্রো ইনভার্টার গুলো কি, মাইক্রো ইনভার্টার গুলো আসলে যে সোলার প্যানেল আছে সোলার প্যানেলের পিছনেই লাগানো থাকে, একদম সোলার প্যানেলের পিছনেও লাগানো থাকে, এবং এগুলোর এফিসিয়েন্সি একটু হায়ার হয়, ঠিক আছে, একটু প্রাইসি হয়। আচ্ছা, পাওয়ার মিটার তো অলরেডি বলেই দিলাম আমি যে যখন আপনার টু ওয়ে দরকার হবে, যেমন হাইব্রিড বা ফার্স্ট এড যে সিস্টেমটা বলছে উইদাউট ব্যাকআপ, সেই সময় আপনি টু ওয়ে মিটার লাগাবেন। তারপর সোলার চার্জার কি জিনিস, সোলার চার্জারের কথা যেটা বললাম, ব্যাটারিকে হেলদি রাখার জন্যই বেসিক্যালি এই চার্জারটা ইউজ করা হয়, সোলার চার্জার, ঠিক আছে। ভোল্টেজ রেগুলেট করে সে, তার মেইন কাজ হচ্ছে যে ব্যাটারির ভোল্টেজ কন্টিনিউয়াসলি সে চেক করে, চেক করে সে কখন কারেন্ট, ব্যাটারির একটা ব্যাপার আছে আমি আপনাদেরকে এটা বলি, ব্যাটারি কিন্তু যে চার্জিং, ব্যাটারির লাইফ সাইকেল বাড়ানোর জন্য, আমি জানি না আপনারা জানেন নাকি, আমি একটু ছবি দেখাই, এটা ধরেন ব্যাটারির কে হেলদি চার্জ করার জন্য কিছু তিনটা ভাগে ভাগ করতে হয়, এটা কিন্তু আপনারা ইয়াতে পাবেন না, মানে কি বলবো, বইয়ে পাবেন, এটা হচ্ছে রিসার্চ পেপার থেকে এটা আমি পড়ছিলাম, এই জিনিসটা যে তিনটা ভাগে ভাগ করে ব্যাটারির চার্জ, মানে ব্যাটারিকে চার্জের ব্যাপারটা, সেটা কিরকম যে ব্যাটারিকে চার্জ করার জন্য প্রথম দিকে দেখা যায় যে ভোল্টেজটা কম কিন্তু কারেন্টটা বেশি রাখে, ভোল্টেজটা কম কিন্তু কারেন্টটা হয়তো বা বেশি রাখে এরকম। পরবর্তীতে একটা সার্টেন পিরিয়ড, অফ পিরিয়ড দেয় যেখানে নাকি আপনার কারেন্টটা কমায় দেয় কিন্তু ভোল্টেজটা বাড়ায় দেয়। পরবর্তীতে আর একটা সার্টেন পিরিয়ড রাখে যেখানে ভোল্টেজ এবং কারেন্ট মোটামুটি সেম, এরকম একটা কিছু একটা রাখে, এরকম একটা ব্যাপার আছে। আমি পুরো হুবহু এক্স্যাক্টলি জিনিসটা বললাম না, এটা আপনারা যদি নেটে সার্চ দিয়ে দেখতে চান দেখতে পারেন। সো এই জিনিসগুলার, এই কিছু কমপ্লেক্স সিচুয়েশনের কথা বুঝিনি, কেউ কি কিছু বললেন? আচ্ছা, তো এই কিছু জিনিস মেনটেন করে, ঠিক আছে, সোলার চার্জ কন্ট্রোলার, এবং এট দ্য সেম টাইম ব্যাটারি যাতে ওভার ডিসচার্জ না হয়ে যায়, ওভারলি চার্জ না হয়ে যায়, এই সব জিনিস মেনটেন করার ক্ষেত্রে আমার চার্জ কন্ট্রোলারটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। ব্যাটারি ব্যাংক যেটা বললাম, অনেকগুলো ব্যাটারি, এই যে ব্যাটারি ব্যাংক ইজ স্পেশাল এসেনশিয়ালি আ গ্রুপ অফ ব্যাটারিজ ওয়ার টুগেদার, একসাথে যদি আমি ওয়ার করি তাহলে সেটাকে ব্যাটারি ব্যাংক বলতেছি। ডিসি ডিসকানেক্ট সুইচ হচ্ছে অনেক সময় দরকার পড়ে যে হ্যাজার্ডাস সিচুয়েশন, বিশেষ করে ধরেন আপনার শর্ট হইতে পারে বিভিন্ন কারণের জন্য, আমার ডিসকানেক্ট করার জন্য আমার ডিসকানেক্ট সুইচ লাগে। তারপর আবার অফ গ্রিড এর ক্ষেত্রে আপনি যখন আপনার এসি জেনারেটর চালু করবেন তখন সেই ক্ষেত্রে ডিসি ডিসকানেক্ট দিতে হয়, ঠিক আছে, এরকম অনেক ব্যাপার আছে। তারপর অফ গ্রিড ইনভার্টার কথা বলবো, অফ গ্রিড ইনভার্টার যেমন হচ্ছে, অফ গ্রিড ইনভার্টারে দেখেন আপনি তো গ্রিডের সাথে কানেক্টেড না, সো আপনার ফেজ এবং ফ্রিকোয়েন্সি ম্যাচিং কোনো ইস্যুই নেই, ঠিক আছে, ফেজ এবং ফ্রিকোয়েন্সি ম্যাচিং কোনো ইস্যু নেই, জাস্ট সিম্পল সাইন ওয়েভ জেনারেট করতে পারলেই হইলো, ঠিক আছে। সো এটা একটা আরো ডিজাইনটা হচ্ছে লেস কমপ্লেক্স এটার,
এটা একটা জিনিস। আর আরেকটা জিনিস হচ্ছে অফ গ্রিড ইনভার্টারে যদি আপনি সে ফর এক্সাম্পল আপনি আপনি ওই যে বিদেশে যেরকম আরভি আছে আরভি বা বোটের জন্য করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আলটিমেটলি এসিতে কনভার্সনেরও দরকার নাই, সো আপনার ডাইরেক্ট ডিসি কারেন্টেই আপনি ইউজ করতে পারবেন সরাসরি। সো ইনভার্টারের যে লস এফিসিয়েন্সি সেটার কথা মাথায় রাখতেই হবে আপনাকে। তারপর আসি ব্যাকআপ জেনারেটর, ব্যাকআপ। হ্যাঁ প্রশ্ন স্যার, অফ গ্রিড যে আমরা যদি সিস্টেম যদি ইউজ করি তাহলে তো স্যার তো আমার শুধু এখানে ব্যাপারটা হচ্ছে আমার গ্রিডের সাথে ফ্রিকোয়েন্সি সিনক্রোনাইজেশনের কোনো ব্যাপার থাকবে, বাট অন্তত আমার বাসায় তো স্যার আমার এটলিস্ট 50 হার্জ প্রডিউস করতে হবে, কারণ আমাদের অ্যাপ্লিয়েন্স যেগুলো আছে আমাদের পিভিসি যেগুলো যদি আমার 50 হার্জ আমি অপারেট না করি তাহলে এগুলো না 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 এখানে আমার কথাটা বুঝেন নাই আপনি, আমি বুঝাই আপনাকে। ধরেন আপনার বাসায় আপনার বাসায় 50 হার্টজ এর একটা লাইট আছে, ঠিক আছে 50 হার্টজ লেখা আছে, রেটিংটা তো এইভাবেই লেখা থাকে, আমি জানি না আপনারা দেখছেন নাকি, যে বলা হয়েছে 230 ভোল্ট 50 হার্টজ এ সে হোয়াটএভার বললাম যে 26 ওয়াট পাওয়ার কনজিউম করবে লাইটটা হোয়াটএভার, ঠিক আছে ধরে নেন। এখন আপনি চিন্তা করতেছেন ওকে আমাকে তার মানে এই জিনিসটা মেনটেন করতেই হবে 230 ভোল্ট 50 হার্টজ দিতেই হবে নাহলে আমার হবে না, আপনি হয়তো বা এটা ভাবতেছেন। আপনি যদি বেশি ফ্রিকোয়েন্সি দেন তাও সমস্যা নাই, ফার্স্ট কথা হচ্ছে এটা কিছুই হবে না আপনার লাইটের, আর উজ্জ্বল ভাবে জ্বলবে আপনার লাইট আর কিছুই না। আচ্ছা এবার আসি, এটা হচ্ছে এক নম্বর প্রবলেম, মানে সরি প্রবলেম না এক নম্বর কথা। আর আরেকটা জিনিস আমি একটু বলি, আপনি যে 50 হার্টজ এর যে ইকুইপমেন্টটা রয়েছে যেটা হয় আমি বলি আপনার যে গ্রিড এর কথা বলছি, গ্রিড এ কন্টিনিউয়াসলি ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হতে থাকে। কিরকম করে চেঞ্জ হয়, 49 পয়েন্ট ধরেন গ্রিডের যে ফ্রিকোয়েন্সি, একটা রাফ একটা যদি আমি ভ্যালু বলি গ্রিডের ফ্রিকোয়েন্সিটা দেখা যায় যে কন্টিনিউয়াসলি 49.8 থেকে ভ্যারি করে দেখা যায় যে 50 পয়েন্ট সামথিং পর্যন্ত কন্টিনিউয়াসলি ভ্যারি করতে থাকে। আমার তো গ্রিডের ফ্রিকোয়েন্সি যদি আমার বেশি আপ করে বা বেশি ডাউন করে তাহলে তো আমার গ্রিড তো ব্ল্যাক আউট হয়ে যাবে, সো আমার মিনিমাম একটা রেঞ্জ থাকে যে এই রেঞ্জের মধ্যে আমার ফ্রিকোয়েন্সি যদি আপ ডাউন করে। শুনেন কিছু আছে কিছু, এটা হচ্ছে আরো আপনারা যখন আরো ডেপথে পড়াশোনা করবেন পাওয়ার নিয়ে তখন আপনারা এই জিনিসগুলো আস্তে আস্তে জানতে পারবেন যে কিছু জিনিস আছে, কিছু থ্রেশহোল্ড টাইপের ধরতে পারেন, থ্রেশহোল্ড ভ্যালু আছে যেগুলাতে হচ্ছে আপনার যেমন ফ্রিকোয়েন্সির জন্য যেটা আমি বললাম একটা রাফ একটা ব্যাপার, আমি যেটা বললাম যে গ্রিড দেখবেন যে গ্রিডের ফ্রিকোয়েন্সি কিন্তু সবসময় এক থাকে না, আপনি কন্টিনিউয়াসলি ভ্যারি করতে থাকে কন্টিনিউয়াসলি, ইভেন 49 খারাপ অবস্থা হলে 49 এও নেমে যায় বা 51 এও উঠে যায়, ঠিক আছে এরকম কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে। সো আপনার যদি আপনি গ্রিডটাই ইনভার্টার ইউজ করেন তো গ্রিডটাই ইনভার্টার কি করে ওইটাকে ওইটাকে ম্যাচ করানোর জন্য কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে, যখন গ্রিডের ফ্রিকোয়েন্সি 49.8 ও কি করবে 49.8 বানাবে, ফেজও যেটা যে ফেজে চলতেছে সেই ফেজ তৈরি করবে, ফেজ শিফট যদি থাকে 30 ডিগ্রি 20 ডিগ্রি হোয়াটএভার 10 ডিগ্রি এরকম ফেজ শিফট থাকলে ওটা তৈরি করবে, এইভাবে কন্টিনিউয়াসলি আপনার ওইটা যে গ্রিডটা ইনভার্টার গুলো আছে সেগুলো কি কন্টিনিউয়াসলি অ্যাডাপ্ট করতে থাকে। কিন্তু যদি আসলে আপনি অফ গ্রিড নেন এই অ্যাডাপ্টেশনের কোনো ঝামেলাই নেই, এত কমপ্লেক্সই না, ও কি করবে এইটা জেনারেট করা আরো ইজি একটা ইনভার্টারের জন্য, আমার কথা বুঝা যাচ্ছে এই 50 হার্টজ একটা ইনভার্টারের জন্য জেনারেট করা আরো ইজি, বুঝা গেছে? কারণ আমি বলি আপনার কেন গ্রিডে এরকম ভেরিয়েশন হয় ফার্স্ট এটা বুঝতে হবে, গ্রিডে এরকম ভেরিয়েশনের কারণ অনেকগুলো প্যারালাল আপনার জেনারেটর কানেকশন আছে, এটা এক নম্বর, এবং এক এক জেনারেটর কিন্তু লোডের পরিবর্তনের সাথে সাথে ফ্রিকোয়েন্সিটা পরিবর্তন হতে পারে। একটু বলি আমি, ধরেন অনেকগুলো প্যারালাল জেনারেটর বা সোর্স কানেক্টেড আছে, ঠিক আছে, এবং এক একটা এগুলো কি সব মেকানিক্যাল ডিভাইস, এই জেনারেটরগুলো কি সব মেকানিক্যাল ডিভাইস, মেকানিক্যালি ঘুরতেছে, ওই ঘোরার উপরে কিন্তু আপনার ফ্রিকোয়েন্সি নির্ভর করে, ঠিক আছে। সো এরা একটু 19-20 দেয় ফ্রিকোয়েন্সি দেয়, ওকে একটু 19-20 ফ্রিকোয়েন্সি দেয়, তো আলটিমেটলি আপনার একটু চেঞ্জ বা ডেভিয়েশন দেখা যায় ফ্রিকোয়েন্সিতে, ঠিক আছে। কিন্তু এগুলো তার মানে কি একটু অ্যানালগের মতো, বলা যায় অনেকটা অ্যানালগের মেকানিক্যাল বা অ্যানালগের মতো,
যেহেতু জেনারেটর আছে, কিন্তু আপনার একটা ইনভার্টার যদি আপনি ডিজাইন করেন, বলেন যে 50 হার্টজ ইনভার্টার সুইচ, এখানে যে সুইচ গুলাকে 50 হার্টজ এ ফ্রিকোয়েন্সিতে আপনার ফায়ার করতে হবে বা চালু করতে হবে বা ক্লোজ করতে হবে যেটাকে বলি, সো ওটা একদম ডিজিটাল সিগন্যাল, 50 হার্টজ আপনি চালু করবেন বন্ধ করবেন, চালু করবেন বন্ধ করবেন, একদম সুন্দর 50 হার্টজ ফ্রিকোয়েন্সি সে কন্টিনিউয়াসলি জেনারেট করে যাবে, বুঝা যাচ্ছে? সো এটা আরো ইজি একটা অফ মানে অফ গ্রিড ইনভার্টারের জন্য ডিজাইন করা আরো সহজ, কারণ কারণ গ্রিডটাই ইনভার্টার এর জন্য ডিজাইনের জন্য অনেক কনস্ট্রেন্ট আছে, আইল্যান্ডিং ব্যাপার আছে একটা, অনেক কিছু আছে, অনেক হায়ার কনসেপ্ট আছে, আইল্যান্ডিং বলে একটা কনসেপ্ট আছে যে ভোল্টেজ লেভেলটা কত আছে সেই সময় সবসময় চেক করতে হয় কন্টিনিউয়াসলি, ফেজ কত, ফ্রিকোয়েন্সি কত, সবসময় অ্যাডাপ্ট করো, অনেক ডিজাইন কনস্ট্রেন্ট আছে, ঠিক আছে? হোয়ারেস অপগ্রেডটা ইজি। জি স্যার, মানে স্যার আপনি স্যার যেটা বলতে চাচ্ছেন যে আমরা যদি গ্রিডের ক্ষেত্রে চিন্তা করি তাহলে গ্রিডের ইনভার্টারের যে ইনভার্টার যে সুইচিং ফ্রিকোয়েন্সিটা সে গ্রিডের সাথে সিনক্রোনাইজ হয়ে স্যার অলওয়েজ তার সুইচিং ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে, রকম হইতে হবে। বাট আমি অফ গ্রিড চিন্তা করলে আমার সুইচিং ফ্রিকোয়েন্সি আমি একটা ফিক্সড সুইচিং ফ্রিকোয়েন্সিতেই আমি জেনারেট এসি জেনারেট করতে পারবো, তাতে আমার সমস্যা নেই। রাইট রাইট জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এবার আসি ব্যাকআপ জেনারেটর। ব্যাকআপ জেনারেটরের কথা অলরেডি আমি বলছি, এটা একটা অপশনাল, এটা অফ গ্রিডে আপনি চিন্তা করতে পারেন। তো এটার আবার সমস্যাটা হচ্ছে কি, প্রাইস বেশি, এককালীন খরচটা বেশি হয় আর ইউজুয়ালি আপনার ডিজেলের খরচটা হয়, সো সেখানে আপনি আবার কিছু ফসিল ফুয়েল বার্ন করতেছেন এই আর কি। তো ব্যাটারি বেসড গ্রিডটাই ইনভার্টার কি জিনিস, ব্যাটারি বেসড গ্রিডটাই ইনভার্টারটা লাগবে আপনার হচ্ছে হাইব্রিড সোলার সিস্টেমে, ঠিক আছে? হাইব্রিড সোলার সিস্টেমে শুধুমাত্র এটা লাগবে, তাছাড়া লাগবে না। ব্যাটারি বেস যে গ্রিডটা ইনভার্টার, এখানে যে ওই জিনিসটা মেনটেন করে ইনভার্টারের একটা এক্সট্রা ইয়াটা হচ্ছে যে সে অলওয়েজ ব্যাটারির যে ভোল্টেজ লেভেল এবং অ্যাট দ্য সেম টাইম গ্রিডের মানে ব্যাটারি কি সাপ্লাই করতে পারবে নাকি পাওয়ারটা, ওটা সে চেক করে, মানে ইন্টেলিজেন্স আছে কিছুটা গ্রিড এই ব্যাটারি বেস গ্রিডটা ইনভার্টারে, ঠিক আছে? নর্মাল ইনভার্টারের অন্যান্য ইনভার্টারের তুলনায়। তারপরে এমপিপিটি কি জিনিস, এমপিপিটিকে বলা হয় ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং। এইটা হচ্ছে এমন একটা জিনিস, সহজভাবে বুঝাই যে পিভি মডিউল বা আপনার যে ফটোভোল্টাইক সিস্টেমগুলা বা মডিউলগুলা বা অ্যারেগুলা সেগুলা সবসময় একই পাওয়ার ডেলিভার করতে পারে না, ঠিক আছে? তো এখানে ওপেন সার্কিট ভোল্টেজ এবং শর্ট সার্কিট কারেন্ট বলে কিছু জিনিস আছে, এখানে ভোল্টেজ ভ্যারিয়েশন হয় কন্টিনিউয়াসলি সান রের উপরে, সানের ইরেডিয়েশন যেটাকে বলি বা রেডিয়েশন বলি সেটার উপরে, টেম্পারেচারের উপরে, সোলার আমি জানি না আপনারা জানেন নাকি যে সোলার প্যানেলগুলো যদি যত টেম্পারেচার বাড়তে থাকে তত কিন্তু আসলে এটার এফিসিয়েন্সি কমতে থাকে। ঠান্ডা জায়গায় সোলার সেল কিন্তু ভালো কাজ করে যদি ঠান্ডা রাখতে পারেন, ঠিক আছে? সো এইসব কিছু ব্যাপার আছে, সো এফিসিয়েন্সি কমে যায়, অনেক কিছু হয়, যাই হোক হোয়াটএভার। তো সোলার এই এমপিপিটি হচ্ছে একটা অ্যালগোরিদম, এর কাজটা হচ্ছে সে কি করে সব সময় সোলার প্যানেলের যে জেভি ক্যারেক্টারিস্টিক, একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক আছে সোলার সেলের, এটাকে আমরা বলি জেভি ক্যারেক্টারিস্টিক। এইদিকে কারেন্ট থাকে শর্ট সার্কিট কারেন্ট আর এইদিকে ওপেন সার্কিট ভোল্টেজ বলে থাকি, এটাকে জেভি ক্যারেক্টারিস্টিক কার্ভ বলে। সে সব সময় কন্টিনিউয়াসলি কার্ভটা কিন্তু চেঞ্জ হতে থাকে, ওপেন সার্কিট ভোল্টেজ শর্ট সার্কিট কারেন্ট চেঞ্জ হতে থাকে কন্টিনিউয়াসলি সূর্যের আলো এবং তাপমাত্রার উপরে নির্ভর করে। সো এই অনুসারে সে কি করে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্টটাকে সে সবসময় ট্র্যাক করে সে দেখে ওই জায়গায় আমার সোলার সেলের ভোল্টেজটা কত এবং কারেন্টটা কত, এবং সেটাই সে করে যে আপনার সোলার সেল থেকে ওই অ্যামাউন্ট অফ কারেন্ট এবং ওই অ্যামাউন্ট অফ ভোল্টেজটা এক্সট্র্যাক্ট করে নিয়ে আসে। এইটা হচ্ছে একটা অ্যালগোরিদম এমপিপিটি, ঠিক আছে? ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং, ঠিক আছে? এবং এটা হচ্ছে আপনার ইয়াতে থাকে, চার্জ কন্ট্রোলারে থাকে, ঠিক আছে? এই এমপিপিটি টেকনোলজিটা আপনার চার্জ কন্ট্রোলারে ইমপ্লিমেন্ট করা হয়ে থাকে সাধারণত। ব্যাটারির কত, ওই যেটা বললাম ব্যাটারির চার্জিং এর ব্যাপার, যেটা বললাম ব্যাটারি ধরেন চার্জ নাই, পার্সেন্টেজ কিরকম চার্জের, পার্সেন্টেজের উপর ভিত্তি করে ব্যাটারি কোন কোন কিরকম আমি চার্জ করবো, এখন কি কারেন্ট বেশি দিব নাকি এখন ভোল্টেজ বেশি দিব, ওইভাবে এমপিপিটি কি করে পিভি প্যানেল থেকে ওইভাবে কারেন্ট যদি বেশি দরকার হয় কারেন্ট বেশি এক্সট্র্যাক্ট করে, বুঝতে পারছি? এভাবে পাওয়ার বিভিন্ন ভাবে অ্যাডজাস্ট করে, অ্যাডজাস্ট করে তারপরে সে ব্যাটারি গুলাকে হেলদি ভাবে চার্জ করে, ঠিক আছে? তারপরে এই যেখানে কিছু লেখছে, এমপিপিটি ইজ এ মোস্ট এফেক্টিভ আন্ডার দিস কন্ডিশনস, কি ঠান্ডা কোল্ড ওয়েদার ক্লাউডি অর হেজি ডেজ এ এমপিপিটিটা বেশ ভালো কাজ করে। এটা কিন্তু অ্যালগোরিদমের কথা বলতেছি, এটা বলতেছি না সোলার প্যানেলের কথা, অ্যালগোরিদমের কথা, ঠিক আছে? অ্যালগোরিদমটা এইসব সময় ভালো কাজ করে এটা বলতেছে।
তারপরে ওয়েন ব্যাটারি ইজ ডিপলি ডিসচার্জ পুরো টোটালি ডিসচার্জ হয়ে গেছে এমপিপিটি ক্যান এক্সট্রাক্ট মোর কারেন্ট বেশি কারেন্ট নিয়ে আসতে পারে অ্যান্ড চার্জ দ্য ব্যাটারি যে ফিক্স অ্যান্ড ব্যাটারি চার্জ ইফ দ্য স্টেট অফ দ্য ব্যাটারি ইন স্টেট অফ চার্জ ইন দ্য ব্যাটারি ইজ লোয়ার যদি ব্যাটারি চার্জটা কম থাকে তখন সে বেশি কারেন্ট এক্সট্রাক্ট করে নিয়ে আসে সো এই কিছু কন্ডিশন আছে এখানে দেখতেছি আমরা আচ্ছা এবার ফটোভোল্টাইক মডিউলের কথা বলি ফটোভোল্টাইক মডিউল কি জিনিস আগে একটু বোঝার চেষ্টা করি আমি একটু রাফলি একটু ধারণা দিই এখানে আঁকা সম্ভব না আসলে তারপর আমি ধারণা দিচ্ছি আপনাদেরকে ফটোভোল্টাইক মডিউল যদি আপনারা দেখে থাকেন দেখবেন এরকম অনেকগুলো দাগ কাটা থাকে আপনারা দেখছেন জি স্যার জি স্যার সো সে আমি একটু রাফলি একটা ইয়া করলাম সো এরপরে ধরেন এই বরাবর আবার অনেকগুলো দেখবেন দাগ কাটা আছে ঠিক আছে এরকম করে অনেকগুলা দাগ কাটা থাকে কয়টা আঁকলাম এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ও একটা বেশি হয়ে গেছে নিচেরটা বেশি হয়ে গেছে এটা নাই ঠিক আছে এটা নাই ধরেন এরকম সো এখানে একটা রাফলি আমি একটা আইডিয়া দিচ্ছি এটা একটা মডিউল একটা মডিউল কি বললাম এটা একটা মডিউল আর এই যে এক একটা ছোট স্কোয়ার দেখতে পাচ্ছেন না এটাকে আমরা বলতেছি সেল সোলার সেল একটা বেসিক্যালি সোলার সেল এটা আপনারা আপনাদের যদি কখনো অপটো ইলেকট্রনিক্স বা সলিড স্টেট পড়েন তখন আপনারা এগুলো দেখতে পারবেন এটা বেসিক্যালি সোলার সেল দেখতে এরকম হয় এন পি উপরে হচ্ছে কিছু কন্ট্যাক্ট থাকে যেটা হচ্ছে কারেন্ট ক্যারির জন্য আপনি মানে কারেন্টের জন্য কানেকশন দেওয়ার জন্য আপনি ইয়া করে থাকেন সাধারণত আর নিচে কিছু ব্যাক কন্ট্যাক্ট থাকে এটা একটা বেসিক সেল উপর থেকে আলো এই এন এর মধ্যে পড়ে এই আলোটা অ্যাবজর্ব হয় এই মাঝখানে যে এই রিজনটা দেখতে পারতেছেন পি আর এন এর মাঝখানে এখানে এসে যখন আলোটা অ্যাবজর্ব হয় তখন এটা ইলেকট্রন এবং হোলে ডিভাইড হয় ভেঙে যায় ইলেকট্রন আর হোলে ডিভাইড হওয়ার পরে এই পিএন জাংশনের যে বিল্ট ইন ইলেকট্রন ইলেকট্রিক ফিল্ড আপনারা জানেন পিএন জাংশনে একটা বিল্ট ইন ইলেকট্রিক ফিল্ড থাকে যেটাকে যেটার কারণে আসলে ডিপ্লেশন রিজন তৈরি হয় সেই ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে ওই হোল আর ইলেকট্রন কি করে আপনার মুভ করে মুভ করে আপনার এই যে এই যে বাইরে যে মানে ইয়াটা আছে কানেকশনটা আছে সেইখানে হচ্ছে লগা ফ্লো করে যদি লোড কানেক্টেড থাকে কোনো একটা সো এটা হচ্ছে একটা সেল আমি জাস্ট একটা সেল দেখাইলাম সো এরকম একটা সেল হচ্ছে এখানে আছে এরকম একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হচ্ছে যে একটা প্যানেলে 36টা সেল থাকবে আর টিপিক্যালি একটা সেল আমি জাস্ট একটু আইডিয়া দিই আপনাকে একটা সেলের ভোল্টেজ টিপিক্যালি ডিপেন্ড করে ভ্যারি করে আসলে 0.6 থেকে রাফলি 0.75 বা 0.8 ভোল্ট পর্যন্ত বা আর একটু বেশি 0.9 ভোল্ট পর্যন্ত হতে পারে একটা সেল ওয়ান সেল সো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বলতেছে হচ্ছে 36 সেল একটা পিভি মডিউল এটা কিন্তু একটা মডিউলের কথা বলতেছি স্কোয়ার শেপ হয় একটা পিভি মডিউল হচ্ছে 36টা সেল থাকে লার্জ পাওয়ারের জন্য ঠিক আছে তো সাধারণত এটা কি হয় মডিউলের কথা বলতেছি আবারও আমি মনে করে দিই মডিউলের আপনার টপ ফেসটা মানে টপ যে ফেসটা উপরের অংশটা দেখতে সেটা হচ্ছে একটা টেম্পার্ড গ্লাস দিয়ে ঢাকা থাকে আর পিছনে একটা ওয়াটারপ্রুফ ম্যাটেরিয়াল থাকে এবং প্রোটেকটিভ আর ওয়াটারপ্রুফ ম্যাটেরিয়াল থাকে পিছনে এবং আপনার এজগুলো কিন্তু সিল করা থাকে যাতে মানে পানি বা কোনো কিছু না ঢুকে ম্যাটেরিয়ালগুলোকে ডিগ্রেড করে দেয় ঠিক আছে আর এটাকে হোল্ড করার জন্য একটা অ্যালুমিনিয়াম ফ্রেম থাকে ঠিক আছে মাউন্ট করার জন্য বা হোল্ড করার জন্য একটা অ্যালুমিনিয়াম ফ্রেম বানানো হয় এবং অনেক সোলার আমি যদি অ্যাঙ্গেলে আঁকি এরকম ধরনের এটা সাইড দিয়ে দেখতেছি পিছনে এরকম পিছনে এই যে যেটা বললাম যদি আপনার মাইক্রো ইনভার্টার হয় তাহলে সেটা সোলার সেলের পিছনেই থাকে এখানে এটাকে আমরা বলে থাকি জাংশন বক্স বলে থাকি জাংশন বক্স যে বি এখানেই মাইক্রো ইনভার্টার এবং ইলেকট্রিক্যাল কানেকটিভিটি বের হয়ে থাকে আর যদি এটা মাইক্রো ইনভার্টার না থাকে তাহলে আপনার যদি গ্রিডটা ইনভার্টার ইউজ করে তাহলে এই জাংশন বক্স ঠিক আছে তো তিনটা টাইপের টেকনোলজি আছে পিভি মডিউলের জন্য এগুলো আমরা ইন ডিটেলস যাব না একটা হচ্ছে সিঙ্গেল ক্রিস্টালাইন একটা হচ্ছে পলি ক্রিস্টালাইন বা মাল্টি আর একটা হচ্ছে অ্যামরফাস অথবা থিন ফিল্ম সো সিঙ্গেল ক্রিস্টালাইনের এফিশিয়েন্সি সবচেয়ে বেশি 10 থেকে 12%
পলিক্রিস্টালাইনের 10-11% অ্যামরফাস অর্ন তিন ধরনেরই আছে। আচ্ছা এখন আমি একটু বলি থিন ফিল্মের ব্যাপারটা বলি। থিন ফিল্ম কি জিনিস, থিন ফিল্ম হচ্ছে একদম পাতলা, এই যে দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে থিন ফিল্মটা পাতলা, একদম পাতলা। সো থিন ফিল্মের যে ব্যাপারটা এটা অনেক কম সিলিকন লাগে। 1 মিনিট, কেউ কি ইয়া করলো? হ্যালো। আচ্ছা থিন ফিল্মের যে ব্যাপারটা আমি বলতেছি, থিন ফিল্মটা হচ্ছে অনেক পাতলা বা অনেক কম পরিমাণ সিলিকন ইউজ করে, ওয়্যারাস ক্রিস্টালাইন পলিক্রিস্টালাইন এগুলো অনেক হাই অ্যামাউন্ট অফ ইয়া মানে সিলিকন ইউজ করে থাকে, মোটা হয়ে থাকে, ঠিক আছে। এবং এখন এফিশিয়েন্সি আরো বাড়তেছে দিন দিন, ঠিক আছে। আর আপনি যদি থিন ফিল্মের কথা চিন্তা করেন, থিন ফিল্ম, থিন ফিল্ম যেগুলো আছে, থিন ফিল্মগুলো হচ্ছে আমরা সাধারণত ধরে নেই আর কি, থিন ফিল্ম যে একটা সেল, সেলের কথা যদি চিন্তা করি, থিন ফিল্ম একটা সেল, একটা সেল সাধারণত আমরা ধরে নেই যে 2 মাইক্রন বা 2 মাইক্রোমিটার হাইটটা, ওয়্যারাস পলি বা সিং অন্যান্য যে টেকনোলজিগুলো আছে সেখানে ওই ওটাকে আমরা ধরে নেই ইটস অ্যারাউন্ড 500 মাইক্রো। এগুলো কি সব সিলিকন, সো ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড যে কত পরিমাণ ডেভিয়েশন, তাই না? অনেক সিলিকন এর জন্য ইয়া হয় না, মানে প্রাইস রেঞ্জিং এর জন্য ইয়া হয় না? হ্যাঁ অবশ্যই 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 অবশ্যই, এইটা একটা নরমাল ব্যাপার। চিন্তা করে দেখেন আপনার এখন কিন্তু রিসার্চটা মাচ মোর ফোকাসড হচ্ছে লাগা থিন ফিল্মের দিকে। এটার একটা কারণ হচ্ছে যে থিন ফিল্মে আপনার যদি এফিশিয়েন্সি বাড়ানো যায় তাহলে কিন্তু আমরা সিলিকনে অনেক কম খরচ হবে, বুঝতে পারছি। কিন্তু ওয়্যারাস আপনার যে বড় যে ইয়াগুলো আছে এগুলো ভারী হয়, ঠিক আছে, তারপর হচ্ছে লাগা আমার সিলিকন অনেক ওয়েস্ট হয়, সো আলটিমেটলি এগুলোর আবার এফিশিয়েন্সিও খুব একটা বেশি বেশি না, কিন্তু আস্তে আস্তে থিন ফিল্মেরও কিন্তু এফিশিয়েন্সি অনেক কম, কিন্তু এখন আস্তে আস্তে বাড়তেছে এবং ল্যাবরেটরিতে এটা এখন পর্যন্ত আরো ভালোই, শুধু 5-7% না আরো ভালোই ইমপ্রুভ করা গেছে। এমনও সোলার সেল আছে, ইন্টারেস্টিং একটা জিনিস বলি, এমনও সোলার সেল আছে আপনাদের জাস্ট রং করে দিবেন, শুধু রং করে দিবেন, ডাইড, ওটাকে আমরা বলি ডাইসেন্টিসাইজড সোলার সেল, ঠিক আছে, রং করে দিবেন গ্লাসের উপরে, জালনা বা গ্লাসের উপরে রং করে দিবেন, তারপর ওখান থেকে লিড কানেক্ট করে দিলেই সোলার সেল হয়ে যায় জালনাটা, এমনও সোলার সেল আছে, বুঝা যাচ্ছে। আচ্ছা এগুলো আমরা, এটা আমাদের টপিকের মধ্যে না, যাই হোক এটা নিয়ে আমরা কথা বলবো না। এবার আসি ফটোভোল্টিক অ্যারে নিয়ে কথা বলি। অ্যারে, অ্যারে নাম দেখেই বুঝতে পারতেছেন এটা হচ্ছে কি, কালেকশন অফ মডিউলস হবে, অনেকগুলো মডিউল মিলে অ্যারে হয়। তো অ্যারে যেগুলো রয়েছে আমরা দেখি, আমাদের যে মডিউল রয়েছে বললাম যে কালেকশন অফ অ্যারে, সরি কালেকশন অফ মডিউল গুলো হচ্ছে আমরা অ্যারে, আর কালেকশন অফ সেল হচ্ছে মডিউল। তো মডিউল গুলো কিছু স্ট্যান্ডার্ড আছে, 12 ভোল্টের মডিউল আছে, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড যেটাকে আমরা বলে থাকি। তারপর আপনার আরো অন্যান্য ভোল্টেজ লেভেল আছে, যেমন 24 ভোল্ট আছে, 48 ভোল্ট আছে, কখন কোনটা ইউজ করবো সেটা আমরা দেখবো। সো 12 ভোল্ট মডিউল ইজ দি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ফর ব্যাটারি চার্জিং, ব্যাটারি যে চার্জিং সেটার জন্য আমরা 12 ভোল্টের মডিউলগুলো ইউজ করে থাকি। এখন আমরা দেখি আমার সিস্টেম, প্রসেসিং সিস্টেম, যেমন হচ্ছে আমি এটা বলতে বোঝাচ্ছি যে আমার কত লোড চালাবো আমি সোলার দিয়ে, আমি আবার বলি সোলার দিয়ে আমি কত লোড চালাবো সেটাকে বোঝাচ্ছে। সিস্টেম প্রসেসিং মানে আপনার সিস্টেমটা কত পাওয়ার প্রসেস করতেছে, তার মানে কত লোড চালাচ্ছে, সেটা যদি 2K-এর মধ্যে হয়, 0-2K-এর মধ্যে হয়, তাহলে আমাদের ব্যাটারির ভোল্টেজটা 12 ভোল্ট, ব্যাটারির ভোল্টেজ 12 ভোল্ট ইজ ফাইন। যদি 2-4K হয় তখন আমরা বলে থাকি 24 ভোল্ট, আর যদি অ্যাবাভ 4K হয় তখন আমরা 48 ভোল্টের ব্যাটারির কথা চিন্তা করব, ব্যাটারির কথা চিন্তা করব। এবার আমরা আসি একটা প্র্যাকটিক্যাল পিভি ডিজাইন, সিস্টেম ডিজাইনের কথা, ফর নিউলি কনস্ট্রাক্টেড কয়তলা বিল্ডিং, 5-storied রেসিডেন্সিয়াল বিল্ডিং এর কথা চিন্তা করব। সো এই প্রবলেমটা এখন আমরা দেখব। সো কয়েকটি স্টেপে এটা আমি ভাগ করছি, ফার্স্টে ডিটারমাইন করতে হবে ডিমান্ড বা পাওয়ার কনজাম্পশন, এটা ওয়াট আওয়ারে এনার্জিটা আমি ডিটারমাইন করব। সো এটা একটা 2000 স্কোয়ার ফুট ফ্লোরের জন্য কনসিডার করা হচ্ছে এবং শুধুমাত্র লাইট লোড কনসিডার করতেছি। এখানে কিছু জিনিস মনে রাখতে হবে আপনাকে, এইখানে যে ডিজাইনটা করা হয়েছে এটা কিন্তু ফুল লাইট লোডের জন্য, 100% লাইট লোডের জন্য ডিজাইন করা হয়েছে, কোনো হেভি লোড নাই। এখন আমার, আমি যদি আপনাকে বলি 5% অফ দি টোটাল লোড অফ ইউর বিল্ডিং, আপনি কি এই ডিজাইনটা হুবহু ফলো করবেন নাকি আপনি 5% করবেন টোটাল লাইট লোডের?
আমার কথাটা কি বুঝতে পারছি? 5% নাকি বুঝি নাই? রাইট, গুড, এটা মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে? সো একটা 2000 স্কয়ার ফিটের বিল্ডিং, পাঁচতলা বিল্ডিং, আমরা পার আগে যে কাজটা করবো পার ফ্লোর বা পার ইউনিটের আমরা হিসাবটা করবো, সেখান থেকে সেটাকে পাঁচ দিয়ে গুণ করে টোটালটা পেয়ে যাবো, ঠিক আছে? সো এখানে দেখতে পাচ্ছেন কিচেন ডাইনিং, কিছু রুম আছে, রুমের জন্য সিএফএল ল্যাম্পের হিসাব আছে, এফএল ল্যাম্পের হিসাব আছে, ফ্যান লাইট, ফ্যান আর টিভির হিসাব আছে। সিএফএল হচ্ছে কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট লাইট, আর এফএল হচ্ছে ফ্লুরোসেন্ট লাইট। পার্থক্য হচ্ছে সহজ ভাষায় বলতে গেলে এফএল বলতে একদম খাস বাংলা যেটা টিউব লাইট, আর সিএফএল বলতে বোঝায় হচ্ছে যে এনার্জি সেভিং যে বাল্বগুলো দেখেন সেগুলোকে সিএফএল বা কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প বলে। ফ্যান তো ফ্যানই, আর টিভি যে টিভির কথা বলতেছে সেটা। সো এইগুলোর কাউন্টগুলো বের করে নেওয়া হয়েছে এখানে, দেখতেছেন যে টোটাল সারা বাসায় একটা ইউনিটে সিএফএল ব্যবহার হচ্ছে সাধারণত বেশি হবে 19টা, ফ্লুরোসেন্ট হয়ে গেছে 8টা, এবং ফ্যান 6টা, টিভি হচ্ছে 4টা, 2000 স্কোয়ার ফিটের একটা বাসায় একটা ইউনিটে। এইবার আসতেছি আমার এই যে টোটাল নাম্বারগুলো এখানে আমি লিখে দিব, এবং তারপরে তাদের ওয়ার্ড যে আছে প্রত্যেকটা ওয়ার্ড, সাধারণত আমরা সিএফএল যেগুলো আছে সেগুলো 23 থেকে বা 26 ওয়াটের মধ্যে রাখি, 23 থেকে 26 ওয়াট পর্যন্ত নেওয়া হয়, কারণ হচ্ছে যে এনার্জি সেভিং দেখবেন 23 থেকে 26 ওয়াট পর্যন্ত বিভিন্ন রেঞ্জে পাওয়া যায়, 23 ওয়াট আছে, 26 ওয়াট আছে, এরকম আছে। সো 26 নিতে পারেন আপনারা, এটা ভালো, 26 নিতে পারেন। তারপরে ফ্লুরোসেন্ট ল্যাম্প 40 ওয়াট, হ্যাঁ টিউব লাইটগুলো 40 ওয়াটেরই হয়। ফ্যান হচ্ছে এখানে একটু এই ডাটাটা আমি চেঞ্জ করব, বাট এখানে আপাতত ক্যালকুলেশন এটা দিয়েই করা হয়েছে যেহেতু এটাই ইউজ করি আমরা, বাট এটা আপনারা 80 ইউজ করবেন। ফ্যানগুলো সাধারণত 80 ওয়াটের হয়। আর টেলিভিশনের ক্ষেত্রে আপনারা, আমি আবারও বলতেছি এখানে যে ভ্যালুটা দেওয়া আছে এটার বদলে আপনারা যদি 200 ওয়াট ইউজ করেন এটা মাচ বেটার, ঠিক আছে? 200 ওয়াট ইউজ করলে মাচ বেটার টেলিভিশনগুলো। সো আওয়ার অফ অপারেশন একটা নর্মালাইজড একটা জাস্ট এক্সাম্পল আওয়ার অফ অপারেশন এখানে নেওয়া হয়েছে, হোয়ারাস ইট মে নট বি আ মাচ মোর প্র্যাকটিক্যাল সিনারিও। আপনারা দেখতেই পাচ্ছেন ফ্যান 10 ঘন্টা, আসলে আমরা জানি নর্মালি হিসাব করলে আসলে ফ্যান 10 ঘন্টা কেন, আরো বেশি হয়, 12-13-14 ঘন্টা পর্যন্ত আসলে ফ্যান ডেইলি রান করে আরো বেশি, বাট একটা অ্যাভারেজ একটা ভ্যালু ধরা হয়েছে, যাই হোক। আর ইভেন প্র্যাকটিক্যাল যদি চিন্তা করেন, টেলিভিশন তো এখন ঘরে ঘরে 4 ঘন্টা আসলে খুবই ডিফিকাল্ট, 6-7 ঘন্টা মনে হয় ডেইলি টেলিভিশন ইউজ হয়, লাইটও অনেক বেশি ইউজ হয়, লাইটটা তো বলবো কম, দিনের বেলায় একটু কম লাগে, যাই হোক এটা অ্যাভারেজ ভ্যালু ধরে নেওয়া হয়েছে জাস্ট একটা এস্টিমেশনের জন্য। তো আমরা যে কাজটা করবো, নাম্বার আমরা টোটাল এনার্জি পাওয়ার জন্য, যেমন সিএফএল থেকে এনার্জি পাবো কিভাবে, নাম্বার ইনটু ওয়াটেজ ইনটু আওয়ার, সো 19 × 23 × 8 = 3496 ওয়াট আওয়ার, এভাবে করে পুরোটার জন্য করবো, তাহলে আমি পেয়ে যাবো টোটাল ডিমান্ড, লোড ডিমান্ড পেয়ে যাবো, বা এনার্জি বা ওয়াট আওয়ার যেটাকে বলে সেটা পেয়ে যাবো। এই টোটাল ওয়াট আওয়ার আর টোটাল পাওয়ার কনজাম্পশন কিন্তু সেম না, এটা হচ্ছে টোটাল এনার্জি, আর টোটাল পাওয়ার হচ্ছে আমার আওয়ারের হিসাব থাকবে না, ওকে? দুটো কিন্তু ডিফারেন্ট। দেখেন এখানে আমি আবার টোটাল পাওয়ার কনজাম্পশনের একটা হিসাব দিছি পার ফ্লোরে, দেখতে পাচ্ছি এখানে দেখেন আওয়ারের কোনো হিসাব নাই, এই যে আওয়ারটা বাদ যাবে, জাস্ট নাম্বার ইনটু ওয়াট, নাম্বার ইনটু ওয়াট, নাম্বার ইনটু ওয়াট করে যোগ করে দিলে আমি পাওয়ারটা পেয়ে যাই। এই দেখেন নাম্বার ইনটু ওয়াট, নাম্বার ইনটু ওয়াট করছি টোটালটা, আমি টোটাল পাওয়ার পাচ্ছি সামথিং এরকম 1577 ওয়াট। তাহলে আমার পুরো ফুল বিল্ডিং এর কত হবে, পাঁচতলা ভবন, তাহলে পাঁচ দিয়ে গুণ করে দিব, তাহলে যেটা নাকি এরকম রাফলি অ্যাবাউট 8 কিলোওয়াট। আসলে এই ভ্যালুটা দিয়ে আমার কিছু জিনিস আমি ডিটারমাইন করতে পারবো। দেখেন এটাই হচ্ছে লাগে আমার কি সিস্টেমের, একটু আগে আমরা দেখছি সিস্টেমের প্রসেসিং সাইজ, আমরা দেখলাম না একটু আগে 2 কিলোওয়াটের নিচে হইলে একরকম ব্যাটারি ভোল্টেজ হবে, 2 থেকে 4 হইলে একরকম ব্যাটারি ভোল্টেজ হবে, যদি 4 কিলোওয়াটের বেশি হয় তাহলে একরকম ব্যাটারি ভোল্টেজ হবে, আমরা একটু আগে দেখছি হয়তো বা আপনাদের যদি খেয়াল থাকে, সেটা এই জায়গায় কাজে লাগবে আমাদের, এটা এক নম্বর জিনিস। তাহলে আমার সিস্টেম প্রসেসিং সাইজ আমি পেয়ে যাবো এখান থেকে। তারপর আর একটা জিনিস এখান থেকে আমি ধারণা পাবো যে আমার ইনভার্টারের সাইজ কত লাগবে, ইন জেনারেল আমার যে টোটাল পাওয়ার কনজাম্পশন আমি যেটা মিট করতে চাচ্ছি সোলার দিয়ে সেটার থেকে 25% বেশি ধরা হয়। যেমন এখানে 8 কিলোওয়াট আছে, আমি হয়তো বা ওটা 10 কিলোওয়াট ধরবো, 25% বেশি ধরবো, এটা আমি পরে আসবো, পরে ডিসকাস করবো। এবার আসি টোটাল সিস্টেম লোড, এখানে অনেক ধাপে ধাপে ভাগ করা হয়েছে, আমি একটু দ্রুত যাই। সো প্রথমে আমরা যে কাজটা করছি, আমার যে টোটাল এনার্জিটা 11856, এটাকে আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে টোটাল বিল্ডিং এরটা পেয়ে যাব, সেটাকে আমি ইনভার্টারের যে লস এফিসিয়েন্সি সেটা আমি ইন্টিগ্রেট করব, দ্যাট মিন্স এফিসিয়েন্সি দিয়ে ডিভাইড করে দিলাম, 0.85 হচ্ছে এফিসিয়েন্সি, 85% এফিসিয়েন্ট ইনভার্টার, বাট এখন আসলে আরো হাই এফিসিয়েন্সির ইনভার্টার পাওয়া যায়, ঠিক আছে?
তো আমি পেয়ে যাচ্ছি কি আমার এত ওয়াট আওয়ার হয়ে যাচ্ছে, এফেক্টিভলি এত ওয়াট আওয়ার হয়ে যাচ্ছে 69741 ওয়াট আওয়ার কনসিডারিং ফাইভ স্টোরি বিল্ডিং এন্ড ইনভার্টার লস 15% ইনভার্টার লস। এখন ওই যে আসবো আমরা যে সেকেন্ড স্টেপ ডিটারমাইন টোটাল অ্যাম্পিয়ার আওয়ার পার ডে, অ্যাম্পিয়ার আওয়ার বলতেছে দেখেন এটা ওয়াট আওয়ার ছিল, ওয়াট আওয়ার থেকে অ্যাম্পিয়ার আওয়ার বানাইতে হবে। অ্যাম্পিয়ার আওয়ারের কথা আসলেই আসলে ব্যাটারির কথা চলে আসে, আমরা ব্যাটারির গায়ে অহরহ লেখা দেখি এইচ অ্যাম্পিয়ার আওয়ার, সো ওই রকম একটা ব্যাপার। সো এখানে আমার আসলে ওই যে দেখতে হবে আমার সিস্টেম লো মানে সিস্টেমের প্রসেসিং সাইজটা কত কত এখানে স্যার 8 কিলোওয়াট, তাহলে আমার ব্যাটারি ভোল্টেজ কত নিয়া উচিত 48 ভোল্ট হবে, রাইট 4 কিলোওয়াটের বেশি হলে 48 নিব। তার জন্য আমি দেখেন ওয়াট আওয়ার আছে উপরে, তো আমার অ্যাম্পিয়ার আওয়ার দরকার, তাহলে ওয়াট মানে হচ্ছে ভোল্টেজ অ্যাম্পিয়ার ইনটু আওয়ার, তাহলে আমি ভোল্টেজ দিয়ে ভাগ করে দিব, জাস্ট ভোল্টেজ দিয়ে ভাগ করে দিই, সিস্টেমের নমিনাল ভোল্টেজ দিয়ে ভাগ করে দিই, যেটা নাকি আমার 48 বিকজ আমার গ্রেটার দেন 4k, তো আমি ভাগ করে দিলে আমি কিন্তু অ্যাম্পিয়ার আওয়ার্স পার ডে পেয়ে যাচ্ছি। অ্যাম্পিয়ার আওয়ার্স পার ডে যখন ওয়ান্স আমি অ্যাম্পিয়ার আওয়ার পার ডে পেয়ে যাব, তারপরে আমরা চলে যাব যে উইথ ব্যাটারিস অ্যাম্পিয়ার আওয়ার্স পার ডে কত। এইটা কিভাবে বের করে, এইটা বের করা হচ্ছে ব্যাটারির যে লসটা আছে সেটাকে কনসিডার করা হয়। এখন ব্যাটারির লস কি জিনিস, আসলে লস না অ্যাকচুয়ালি ব্যাটারির, একটা ব্যাটারিকে আমরা বলা হয় আমি জানি আপনারা শুনে থাকবেন ডিওডি বলা হয়, ডিওডি জিনিসটা হচ্ছে ডেপথ অফ, আচ্ছা ডিটা দেখতে একটু সুন্দর হয় নাই বুঝে নেন আপনারা, ডেপথ অফ, ঠিক আছে এটাকে বলা হয় ডেপথ অফ ডিসচার্জ, মানে কত দূর পর্যন্ত ডিসচার্জ করবে, ব্যাটারি হেলথ মেনটেন করতে হবে তো তাই না, কত দূর পর্যন্ত ডিসচার্জ করবে। তো আমরা বলতেছি যে ডেপথ অফ ডিসচার্জ যেটা আছে সেটা হচ্ছে ব্যাটারিটা 80% পর্যন্ত ডেপথ অফ ডিসচার্জ আমরা ধরতে পারি। সো আইদার ইউ ডিভাইড দিস এই টোটাল অ্যাম্পিয়ার যেটা এখানে পাইছেন এইটাকে যদি আপনি 0.8 দিয়ে ভাগ করেন তাইলেও আপনি এটা পাবেন, অথবা আপনি 25% বাড়ায়ে গুণ করে দেন একই রেজাল্ট পাবেন। আমি জাস্ট একটু দেখাই এখানে 1.25 দেখতে পাচ্ছেন, 1.25 দিয়ে গুণ করছে, এটা যদি আপনি 80% দিয়ে করতেন তাহলে কি হয় 1452.94 ডিভাইডেড বাই 0.8 দিয়ে করে দেখেন, ভাগ করে দেন ডেপথ অফ ডিসচার্জ দিয়ে ভাগ করে দেখেন, যেটা নাকি 80% ইন জেনারেল ধরে নেই আমরা, দেখা যাচ্ছে 1816 সেম ভ্যালু দেখতে পাচ্ছি, জি স্যার। সো আইদার আপনি 25% ভ্যালুটা বেশি নিয়ে নেবেন, অথবা আপনি ডেপথ অফ ডিসচার্জ যেটা যদি আলাদা করে উল্লেখ করা থাকে সেটা দিয়ে ভাগ করে দিবেন, অথবা জেনারেলাইজ থাম রুল হিসেবে 80% নেই আমরা সেটা দিয়ে ভাগ করে দিতে পারেন। তারপর আমরা চলে আসব যেটাকে ওয়াট পিক রেটিং বলবো পিভি মডিউলগুলোর জন্য, পিভি কারেন্ট সেটা বের করার জন্য আমার সোলার আওয়ার দিয়ে ভাগ করতে হবে এই টোটাল অ্যাম্পিয়ার আওয়ারটাকে সোলার আওয়ার দিয়ে ভাগ করতে হবে, তার মানে এই 1816 কে সোলার পিক সোলার আওয়ার দিয়ে ভাগ করতে হবে। এখন এটা রিজন টু রিজন ভ্যারি করে, সো আমাদের সাউথ এশিয়ান রিজনের জন্য আমরা একটা জেনারেলাইজ ভ্যালু হচ্ছে 6-7, এটার অর্থ হচ্ছে এই 6-7 ঘন্টাই হচ্ছে এফেক্টিভলি সে সানের আলোটা রিসিভ করে সেটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করবে, ঠিক আছে। সো এটা কিন্তু রিজন টু রিজন ভ্যারি করে, এক এক হেমিস্ফিয়ারে এক এক রকম, এক এক দেশে এক এক রকম, সো এরকম সো এশিয়াতে একরকম, ইউরোপে আর একরকম, সো ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড। সো এটা 6-7 হবে, আমি একটু বেশি 7ই ধরে নিলাম, সো 7 পিক সোলার আওয়ার্স পাবে সে ধরে নিচ্ছি, তাহলে আমার জিনিসটা একটু সাইজটা ছোট হয়ে আসে আর কি, 260 অ্যাম্পিয়ার্স হয়ে যায়। সো আমি পেয়ে গেলাম, পরের স্টেপে আমি কি করবো পিভি সিলেক্ট করতেছি আর কতটা পিভি লাগবে নাম্বার কয়টা সেটা আমি ইয়ে করবো। সো আমি একটা পিভি সিলেক্ট করলাম, একটা প্র্যাকটিক্যাল পিভি নিচ্ছি আমি, বিপি সোলার সোলার এক্স MSX 300 মডেল, এটা লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। সো ম্যাক্সিমাম পাওয়ার এটার হচ্ছে 300 ওয়াট, আর যদি আপনি সাইজের কথা চিন্তা করেন আমি এটার ডাইমেনশনটাও আপনাদের কাছে উল্লেখ করতে পারি, রাফলি রাফ একটা ডাইমেনশন আমি দিতে পারি আপনাদেরকে, এটার ডাইমেনশনটা অনেকটা হচ্ছে রাফলি লেন্থ, যেটা যদি আমি বলি লেন্থটা অ্যারাউন্ড, আমি রাফ একটা ধারণা দিচ্ছি আপনাদেরকে 2 মিটারের মতো হবে, আর যে উইথটা আছে সেটা হচ্ছে রাফলি অ্যাবাউট 1 মিটারের মতো হবে, ঠিক আছে। এখানে 36টা সেল থাকবে, আমি ছবিটা দেখাইছি আপনাদেরকে, যেরকম এরকম খাঁচ কাটা থাকে, 36টা সেল থাকবে এটার এখানে। সো 300 ওয়াট সে পাওয়ার দিতে পারবে স্ট্যান্ডার্ড কন্ডিশনে। তারপরে ম্যাক্সিমাম কারেন্ট কত এটার, 8.36 অ্যাম্পিয়ার্স, ম্যাক্সিমাম ভোল্টেজ হচ্ছে 36 ভোল্টস, কিন্তু আমরা আসলে নমিনাল ভোল্টেজ ইউজ করে থাকি যেটা নাকি 24 ভোল্টস, ওপেন সার্কিট ভোল্টেজ এত, শর্ট সার্কিট কারেন্ট এত, ঠিক
ঠিক আছে আচ্ছা সো এটা একটা প্র্যাকটিক্যাল সোলার এটা আপনারা এই মডেল লিখে সার্চ দিলে পেয়ে যাবেন আচ্ছা এবার দেখি আমরা নাম্বার অফ পিভি বের করতে যাচ্ছি বুঝি নাই আচ্ছা আপনি স্যার বলতেছিলাম তাহলে তো স্যার আমাদের বাড়িতে লাইট লোডের যে ডিমান্ড থাকে যত ওয়াট ডিমান্ড থাকে আমরা দেখলাম হচ্ছে 8 কিলোওয়াট যেটা দেখলাম আর কি স্যার ওইটার জন্য তো অনেকগুলো প্যানেল লাগবে স্যার হ্যাঁ এটা তো ফুল এই ফুল বাসার কথা চিন্তা করতেছি তো এটা আমরা তো বুঝে গেছি আমরা কি ফুল বাসার জন্য করব তাহলে তোমার গ্রিড বসাইতে হবে না স্যার গ্রিড বসাইতে হবে স্যার প্যারালালের কথা যখন আসে তখন কিন্তু একটা বড় ইস্যু হচ্ছে প্যারালাল জিনিসটা কখনো কোন জিনিসকে যখন প্যারালাল করা হয় আসল উদ্দেশ্যটা কি কেউ বলতে পারবেন স্যার কারেন্টের ব্যাপারটা রাইট চলে আসে সো আপনি যখন প্যারালাল মডিউল বের করতে যাচ্ছেন আপনার কারেন্ট নিয়ে হিসাব করতে হবে সো এখানে এই জিনিসটা করতে দেন টোটাল পিভি যে কারেন্ট আমরা পাইছিলাম যেটা নাকি 260 ছিল মনে হয় সেই 260 কে এই যে 260 কে আমি ভাগ করব হচ্ছে আমার যে প্র্যাকটিক্যাল যে সোলারটা নিচ্ছি যে মডেলেরটা নিচ্ছি সেটার যে ম্যাক্সিমাম যে কারেন্টটা সে ডেলিভার করবে সেটা দিয়ে ভাগ করে দিব এবং এই সোলারটা আসলে এই যা বলা হয়েছে সেটাতে সেরকম দিবে না আমি ধরে নিব ধরে নিচ্ছি যে সে যা বলছে এখানে ক্যারেক্টারিস্টিক তার রেটিং তার 90% এফিশিয়েন্টলি সে কাজ করবে সো ডিরেক্ট ফ্যাক্টর একটা বলতেছি মডিউলের ডিরেক্ট ফ্যাক্টর ঠিক আছে সেটা কিরকম আমি বলতেছি যে ওভার দি ইয়ার্স আস্তে আস্তে এটা কমে যায় সো আমরা 90% একটা ভ্যালু ধরে নিলাম সো এটা কিরকম আসে তখন দেখেন 260 কে যেটা নাকি আমি অ্যাম্পিয়ার পাইছিলাম সেটাকে আমি কি করলাম এইটার কারেন্ট দ্বারা ভাগ করে দিলাম ঠিক আছে কারেন্ট দ্বারা ভাগ করলাম এবং মডিউলের ডিরেক্ট ফ্যাক্টর দ্বারা গুণ করলাম তো আমি রাফলি অ্যাবাউট এরকম একটা ভ্যালু পাচ্ছি যেন এটা নাকি 35 মডিউলস তাহলে আমার প্যারালালে লাগতেছে হচ্ছে 35টা মডিউল প্যারালালে এবার সিরিজ যখন আচ্ছা সিরিজ কখন করব আমি ভোল্টেজ বাড়ানোর ক্ষেত্রে ভোল্টেজ বাড়াবে ভোল্টেজ সিরিজ করব কিন্তু আমি রাইট এক্স্যাক্টলি সিরিজ করব কিন্তু আমি আসলে ভোল্টেজ বাড়ানোর ক্ষেত্রে এটা এক্স্যাক্টলি কারেক্ট সিরিজটা করা হয় আসলে সাধারণত ভোল্টেজটা বাড়ানোর ক্ষেত্রে সো আমরা এটা এখন একটু দেখি কিভাবে ইয়াটা করা হয় সিরিজটা করা হয় এখন দেখি তাহলে ভোল্টেজের যদি আমরা ইস্যুটা চিন্তা করি তাহলে আমার ভোল্টেজের ইস্যুটা আসবে কিভাবে সিরিজ যদি আমি হিসাব করতে চাই তাহলে আমি কি করব ভোল্টেজ নিয়ে কাজ করব কারণ ভোল্টেজটা আমি জানি সিস্টেমের যে ভোল্টেজ সেটা হচ্ছে আমার আমরা দেখছি 48 ভোল্ট কেন 48 ভোল্ট কারণ আমার কিন্তু সিস্টেমটা 4 কিলোওয়াটের বেশি তার জন্যে গ্রেটার দেন 4 কিলোওয়াট হওয়াতে আমার 48 ভোল্ট নিয়ে কাজ করতে হবে সো আমার ব্যাটারি আমি ধরে নেন সিলেক্ট করতেছি 24 ভোল্টের যে ব্যাটারি সেটা আমি সিলেক্ট করেছি আমি কি ব্যাটারির কথা উল্লেখ করছি এখানে কোথাও ব্যাটারিটা তো উল্লেখ করার কথা ছিল করে নেই আচ্ছা যাই হোক আমার যেহেতু মডিউলের আমার যে মডিউলটা নিছি এখানে এই সোলার প্যানেলের সেটা আমাদের নমিনাল ভোল্টেজ যেটা সেটা হচ্ছে 24 ভোল্ট সো আমরা 24 ভোল্টের মডিউল নিচ্ছি স্যার ব্যাটারি 48 ভোল্ট বলেছিলেন মনে হয় নাকি আচ্ছা সিস্টেমের নম আচ্ছা ঠিক আছে আমরা আসতেছি ব্যাটারির ইয়াটা আমরা পরে হয়তো ব্যাটারিটা পরে আছে সমস্যা নাই সো আমরা ইয়াটা দেখি পিভি মডিউল যেটা আছে পিভি মডিউলের সিরিজে কয়টা হবে সেটা একটু বোঝার চেষ্টা করি সো আমার সিস্টেম হচ্ছে 48 ভোল্টের সিস্টেমের নমিনাল ভোল্টেজ যেহেতু 4 কিলোওয়াটের বেশি সো আমার মডিউলটা আবার 24 ভোল্টের নমিনাল ভোল্টেজ সো ডিভাইডেড বাই 24 সেখান থেকে আমি পাচ্ছি দুইটা মডিউল তাহলে দুইটা মডিউল আছে সিরিজে তাহলে টোটাল নাম্বার অফ মডিউলস কিভাবে বের করে 35 টাইমস 2 তাহলে কয়টা মডিউল লাগবে আমার 70টা সোলার প্যানেল লাগবে থিঙ্ক অ্যাবাউট দ্যাট ছাদ তো ভরে যাবে আপনার চিন্তা করে দেখেন রাইট সো এখন এখানে একটা ইস্যু আছে এটা অনেকেই বুঝে না যে এর কানেকশনটা তাহলে কিরকম 35টা প্যারালাল দুইটা সিরিজ কানেকশনটা তাহলে কিরকম হচ্ছে কানেকশনটা একটু দেখাই দিই আপনাদেরকে আপনাদেরকে এটা কিন্তু আপনাদের ইয়াতে ইনকর্পোরেট করতে হবে
আপনাদের যে ডিজাইন সেখানে ইনকর্পোরেট করতে হবে কানেকশনের স্কিমটা, যেটা আসলে কি বোঝাচ্ছে, এই যে প্যারালাল পিভি মডিউল, এগুলো হচ্ছে প্যারালাল, ধরেন ডট ডট দিচ্ছি কারণ বুঝতেই পারতেছেন অনেকগুলা, 35টা আপনি প্যারালালে দিলেন, এরকম দুইটা সেট দিলেন, কয়টা সেট আছে আপনার, এরকম দুটো সেট আছে, বুঝা যাচ্ছে, এবং এইটা এইটার সাথে সিরিজে সিরিজের কানেকশন যেটা হবে আর কি, ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট, সিরিজের কানেকশন যেটা হবে সেটা এইভাবে কানেকশনটা দিব আমরা। সো সিরিজের কানেকশন আমরা যদি চিন্তা করি, ধরেন দুইটা টার্মিনাল আছে আপনার একটা, ঠিক আছে, এটা এখন আপনাদেরকে আমি কিভাবে ইয়া করে দেখাই, ধরেন আপনার প্লাস মাইনাস দিয়ে যদি এটা রাফ একটা ধারণা দেওয়ার চেষ্টা করি, প্লাস মাইনাস দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি, যদি আপনি সিরিজ করতে চান, একটা সোলারের পজিটিভটা কানেক্ট হবে অন্য আরেকটা সোলারের কোনটার সাথে, নেগেটিভের সাথে, পরেরটা পজিটিভ কানেক্ট হবে অন্যটা নেগেটিভ, এটা হচ্ছে সিরিজ। তাহলে এখানে যদি আপনি চিন্তা করেন, আমি জাস্ট বুঝাচ্ছি এটা, যে এইটার যে পজিটিভটা থাকবে, ঠিক আছে, সেটা কানেক্ট হবে হয়তো বা এটা নেগেটিভের সাথে, বুঝাচ্ছে, এরকম করে আপনার সিরিজটা করা হয়, ঠিক আছে। তাহলে এই দুইটা, এই পুরো 35টা, এই 35টা, দুইটা হিসাব করে দেখেন মোট 70টা, বুঝাচ্ছে, জি স্যার, গট ইট। তো এই কাজটা করা হয়, এই কানেকশনটা আপনাকে একটু দেখাইতে হবে। আচ্ছা, তারপর আসি সাইজিং অফ দ্য ব্যাটারি। ব্যাটারি সাইজিং যেটা করব সেটা কিভাবে করা হয়, এটা নির্ভর করা হচ্ছে কয়দিনের সাপোর্ট আপনি চান ব্যাটারির কাছ থেকে। এই যে ডেইজ অফ অটোনমি, এইটা দেখেন 3 days ইজ খুবই বেশি, অনেক হাই, 3 দিন, এতদিন আসলে ব্যাটারির কাছ থেকে অটোনমি চাওয়া হয় না, এটা অনেক ব্যাটারি লেগে যাবে তাহলে, ঠিক আছে। সাধারণত 1 day অনেক বেশি, 1 day অটোনমি অনেক বেশি, কারণ আপনি নর্মালি চিন্তা করে দেখেন হাইব্রিড সোলার পাওয়ারে এটা এখনকার যুগে এটা খুবই একটা কম একটা চান্স যে আপনি সারাদিন কারেন্ট থাকবে না, আপনি বলতে চাচ্ছেন তাহলে 1 day অফ অটোনমি সারাদিন কারেন্ট থাকবে না, মানে 1 day ফুললি সাপোর্ট করবে, সেখানে 3 দিন তো অনেক বড় ব্যাপার, এখন খুবই লোয়ার চান্স যে আসলে আপনি সারাদিন কারেন্ট থাকে না, এরকম চান্সটা খুব কমে গেছে। সো ডেইজ অফ অটোনমি একটা ক্রুশাল জিনিস, সেটা সিলেক্ট করতে হবে খুবই ওয়াইজলি, সাধারণত 3 দিন, এটা আমরা এক্সাম্পল দেওয়ার জন্য দিয়েছি, কিন্তু আপনারা এত বেশি নেবেন না, ঠিক আছে, 3 days অফ অটোনমি নিয়েন না আপনারা, আপনারা 1 day নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে, ইভেন লেসও নিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ বুঝিনি, বললাম 6 ঘন্টা, নরমাল কি 6 ঘন্টা এরকম এরকম নরমালি, এটা হচ্ছে ডেইজ অফ অটোনমি, এটা হচ্ছে আপনার যে কাস্টমার তার কত মানে তার সাপোর্টটা কিরকম দরকার সেটা হচ্ছে আসল কথা। সে যদি বলে যে সে যখন আপনি আইপিএস সেট আপ করতে যান, আপনি কাস্টমার, আপনি বললেন যে ওকে ফাইন আমার সাপোর্ট দরকার হচ্ছে, আমি চাই ব্যাকআপ চাই 2 ঘন্টার জন্য বা ব্যাকআপ চাই 4 ঘন্টার জন্য, আমার কথাবার্তা বুঝে গেছে, তো সেই অনুসারে আপনাকে তখন স্পেসিফিকেশন দিবে, মানে যে ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান সেই স্পেসিফিকেশন দিবে। সিমিলারলি এখানে কাস্টমার আপনাকে জানাবে যে তার কতদিনের সাপোর্ট দরকার, সেই অনুসারে আপনি এখানে সাপোর্টটা লিখে তারপর হচ্ছে ওটাকে মাল্টিপ্লাই করতে হবে এইভাবে, বুঝে গেছে। এখানে একটা এক্সাম্পল ধরা হয়েছে 3 days অফ অটোনমি, বুঝতেই পারছেন একটা হিউজ নাম্বার আসবে। সো আমাদের যে 1816 ভ্যালুটা ছিল, 1816 কোনটা ছিল আগে বলে দেই, 1816 কিন্তু এই ভ্যালুটার কথা বলতেছি, ওয়াট পিকের পরে, সরি এই ভ্যালুটা, এই যে ইয়ার পরে যেটা পাইলাম আমরা, টোটাল অ্যাম্পিয়ার আওয়ার পাইছি যেটা উইথ ব্যাটারিস, তো সেই হিসাবটা আমরা সেই কারেন্টটা নিব, সেটাকে আমরা ডেজ অফ অটোনমি দিয়ে মাল্টিপ্লাই করব এবং ডিভাইড করে দিব ডিওডি দিয়ে, ডেপথ অফ ডিসচার্জ দিয়ে, তাহলে আমি পেয়ে যাব আমার কত অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দরকার সেটা। এরপর আমি ব্যাটারি সিলেক্ট করব, আমি কি ব্যাটারি নিতে চাচ্ছি, এখন এখানে একটা প্র্যাকটিক্যাল ব্যাটারি বলা আছে, ইন্টারস্টেট U2S 100 ফ্লাডেড লিড অ্যাসিড ব্যাটারি, সাধারণত লিড অ্যাসিড নেওয়া হয়। সো নমিনাল ভোল্টেজ আমরা জানি, সিস্টেমে নমিনাল ভোল্টেজ 48 ভোল্ট আমরা সিলেক্ট করছিলাম, তো সেই 48 ভোল্ট, রেটেড ক্যাপাসিটি হচ্ছে 100 অ্যাম্পিয়ার আওয়ার, তাহলে 100 AH, ঠিক আছে, তাহলে জাস্ট সিম্পল আমার ব্যাটারি চুজ করে ফেললাম, তাহলে প্যারালালে আমার ব্যাটারি দরকার কয়টা, খুব সিম্পল, প্যারালালে কত ব্যাটারি দরকার হতে পারে, যে আমার যত অ্যাম্পিয়ার আওয়ার আছে সেটাকে যদি আমি এই 100 দ্বারা ভাগ করে দেই, তাহলে আমার মিট ডিমান্ডটা ফুলফিল হয়ে যাবে প্যারালালের, ঠিক আছে। সো কারেন্ট যেহেতু, সো আমি ভোল্টেজ দিয়ে ভাগ করে দিব, কোথায় গেল, সরি ভোল্টেজ দিয়ে ভাগ করতেছি, ভুল বললাম, অ্যাম্পিয়ার আওয়ার ভাগ করব, সো আমি
প্যারালালের ইয়াটা পেয়ে যাব নাম্বারটা, এই যে যেমন এখানে 6810 অ্যাম্পিয়ার আওয়ার্স আছে, সেটাকে আমার যে ক্যাপাসিটি আছে 100 অ্যাম্পিয়ার আওয়ার্স পার ব্যাটারি সেটা দিয়ে ভাগ করে দিলাম, আমি দেখতে পাচ্ছি যে রাফলি অ্যাবাউট 68 ব্যাটারি। দেখেন এই 68 ব্যাটারি তো হচ্ছে একটা ব্যাটারি রুম ছাড়া পসিবল না, ঠিক আছে? এটা অনেকটা মাইক্রো গ্রিডের মতো হয়ে গেছে, আমার কথা বুঝে গেছে? এটা গ্রিডের মতো হয়ে গেছে, সোলার গ্রিডের মতো হয়ে গেছে অনেকটা, কারণ এটা ফুল বাসা, বাসা হিসাব করছে, পাঁচতলা ভবন, এটা আসলে করা ডিফিকাল্ট, মানে করা হয় না, বুঝতেই পারছেন? 68টা ব্যাটারি হিউজ। তারপরে আমরা সিরিজে ব্যাটারির কথা চিন্তা করব, যেহেতু আমি 48 ভোল্ট হচ্ছে সিস্টেম প্রসেসিং সাইজ, মানে হিসাবে আমি 48 ভোল্ট নিছিলাম সিস্টেমে নমিনাল ভোল্টেজ, এবং ব্যাটারিও নিচ্ছি 48 ভোল্টেজ, সেহেতু 48/48 আমার হচ্ছে সিরিজে ব্যাটারি লাগবে একটা। তাহলে টোটাল নাম্বার অফ ব্যাটারি হচ্ছে প্যারালাল টাইমস সিরিজ 68×1 68 ব্যাটারিজ। তারপর সবগুলোই আসলে প্র্যাকটিক্যালি কিসে আছে? প্যারালাল আছে, কোনো ব্যাটারি সিরিজে নাই। এরপর আসবো সাইজিং দ্য চার্জ কন্ট্রোলার। চার্জ কন্ট্রোলার সাইজ করার টেকনিকটা হচ্ছে আপনি যে পিভি প্যানেলটা নেবেন, যেই মডেলেরটা নেবেন, সেটার যে শর্ট, সেটার যে ম্যাক্স, দাঁড়ান, শর্ট সার্কিট কারেন্টটা যেটা আছে, দেখাই আপনাদেরকে কোনটা, সেটার যে শর্ট সার্কিট কারেন্টটা আছে সেটাকে মাথায় নিতে হবে যখন আপনি চার্জ কন্ট্রোলারের সাইজ ডিফাইন করবেন। সো শর্ট সার্কিট পিভি মডিউলের শর্ট সার্কিট কারেন্ট টাইমস প্যারালালি আপনার কয়টা মডিউল রয়েছে টাইমস সেটাকে 25% বাড়াই দিতে হবে। সো 1.25 দিয়ে বা 1.3 দিয়ে ইভেন গুণ করে নিতে হবে, যেই ভ্যালুটা আসবে সেটা হবে হচ্ছে আপনার সাইজ অফ দ্য সোলার চার্জ কন্ট্রোলার, ঠিক আছে? সো প্যারালালি চিন্তা করে দেখেন, খেয়াল করে দেখেন, আমরা পিভি মডিউল পাইছিলাম, পিভি মডিউল পাইছিলাম কিন্তু 35টা প্যারালাল, ঠিক আছে? এবং আমার শর্ট মডিউলগুলো শর্ট সার্কিট কারেন্ট হতো 9.5 অ্যাম্পিয়ার, এবং 25% বাড়ায় ধরলে 1.25 অথবা 30% বাড়ায় ধরলে 1.3 দিয়ে গুণ করে দিব, তখন আমার 416 অ্যাম্পিয়ারের মতো চলে আসে। এটা হচ্ছে লাগা আমার চার্জ কন্ট্রোলারের সাইজ। এবং ফাইনালি আমার পিওর সাইন ওয়েভ পিভি ইনভার্টার, যেটা এই যে 230 ভোল্ট 50 হার্টজ ফ্রম 12 ভোল্ট হতে পারে 24 48 ভোল্ট হতে পারে, এটা আমরা সিলেক্ট করব। এটা কিভাবে করা হয়? খুব সহজ, এটা 25% বাড়ায় ধরলেই হয়ে যায়। সেটা কি, আমার টোটাল প্রসেসিং সাইজ ছিল, দেখছিলেন, আমার খেয়াল করছিলাম যে 8 কিলোওয়াট ছিল, তার থেকে 25% বাড়ায় ধরতেছি আমরা 10 কিলোওয়াট। তাহলে একটা 10 কিলোওয়াটের আমার একটা ইনভার্টার দরকার, বুঝা যাচ্ছে? দেখেন একটা 10 কিলোওয়াটের ইনভার্টার আমার দরকার, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার কনক্লুশন, আমার পুরো একটা টোটাল সিস্টেম কিভাবে ডিজাইন করতে হয়। এখন এই ক্যালকুলেশনগুলো অনেক, টু বি ভেরি অনেস্ট, অনেক ধাপে ধাপে অনেকগুলো আছে, সো অনেক অনেকের অনেক বার্ডেনসাম মনে হয়। তার জন্য আমি একটা কাজ করে থাকি সাধারণত, সো পিভি সিস্টেম ডিজাইন আমি কিছু রাফ ইকুয়েশন দিয়ে দিছি আপনাদের সুবিধার জন্য, পিভি সিস্টেম ডিজাইন ক্যালকুলেশনের জন্য, খুব দ্রুত ক্যালকুলেট করার জন্য। সো দেখেন এখানে পিভি, যদি আপনারা দেখতে পারেন, আমার স্ক্রিনে কি দেখা যাচ্ছে সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, পিভি প্যারালাল মডিউলস, দেখেন এই প্যারালাল মডিউলস বের করার জন্য আপনি অনেক কিছু করছিলেন, বাট এখানে জাস্ট আপনি যদি এই সূত্রটা ইউজ করতে পারেন তাহলে আপনি এক লাইনেই ইকুয়েশনে পিভি প্যারালাল মডিউল পেয়ে যাবেন, যে টোটাল এনার্জি ইন ওয়াট আওয়ার ডিভাইডেড বাই পিক সোলার এফিসিয়েন্সি অফ ফটোভোল্টাইক পিভি মডিউল ডিভাইডেড ইনটু এফিসিয়েন্সি অফ ইনভার্টার ব্যাটারির এফিসিয়েন্সি সিস্টেমের নমিনাল ভোল্টেজ আর ম্যাক্সিমাম মানে পিভির যে কারেন্টটা সেটা দিয়ে আপনি যদি করে ফেলেন তাহলে আপনি পেয়ে যাবেন প্যারালাল পিভি মডেলের সংখ্যা। এটা যদি ইউজ করতে পারেন আপনি ইকুয়েশনটা, এটা আশা করি আপনারা যথেষ্ট স্মার্ট আছেন। তো আপনারা হচ্ছে লাগা আপনাদের যে একটু আগে আমরা দেখালাম যে ডিটেইল ক্যালকুলেশনগুলো দেখালাম সেটার সাথে মিলিয়ে এই জিনিসগুলো দিয়ে ভাগ করে আপনারা চেক করে দেখবেন রাফলি অ্যাবাউট 35 চলে আসবে, একটু এদিক সেদিক ভ্যারি হতে পারে বাট রাফলি অ্যাবাউট 35 চলে আসবে যদি আপনি ঠিকমতো ভ্যালুগুলো নিতে পারেন। যেমন এটা আমরা নিচ্ছি হচ্ছে পয়েন্টস, এটা নিচ্ছি 7.0 এফিসিয়েন্সি অফ পিভি নিসি, ডিরেক্ট ফ্যাক্টর যেটা ছিল আমার 0.9, ইনভার্টারের যে এফিসিয়েন্সি আমরা ধরে নিছি 0.85, ব্যাটারি ডিওডিটাকে আমরা ধরতেছি 0.8 এফিসিয়েন্সি হিসেবে ধরতেছি, এটা আসলে ডিওডি 48 ভোল্ট, এটা এটা 9.5 ম্যাক্সিমাম, সরি এটা 9.5 না, এটা হচ্ছে 8.35 ছিল মনে হয় পিভির ম্যাক্সিমাম কারেন্টটা, আর এটা 11.895 সামথিং ছিল টোটাল এনার্জিটা। সিরিজ পিভি মডিউল সিস্টেম নমিনাল ভোল্টেজ বাই আপনার যে ভোল্টেজ অফ পিভি নমিনাল সেটা, তারপরে সিরিজ মডিউল ইয়া পেয়ে গেলাম, দুটো গুণ করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে?
তারপর হচ্ছে প্যারালাল ব্যাটারিস এর ক্ষেত্রে এটা খুব সহজ, এটা ডেজ অফ অটোনমি এর উপরে হিউজলি ডিপেন্ডেন্ট। সো আমি আর এটা এক্সপ্লেইন করতেছি না, খুব সিম্পল সূত্র আর সিরিজ ব্যাটারি বের করার জন্য নমিনাল ভোল্টেজ বাই ব্যাটারি ভোল্টেজ, এবং টোটালটা জাস্ট দুটো প্যারালাল টাইমস সিরিজ করলেই টোটাল নাম্বার অফ ব্যাটারিজ বের হয়ে যাবে। তারপর আসতেছি চার্জ কন্ট্রোলারের কথা যদি বলি, পিভি আপনার নাম্বার অফ পিভি যেটা প্যারালালে আছে সেটা যেমন একটু আগে আমরা দিছি 35, তো পিভিটা শর্ট সার্কিট কারেন্ট কত 9.5 ছিল, এবং একটা সেফটি ফ্যাক্টর 1.25, জেনারেলি 1.25-1.3 ধরে নেওয়া হয়। আর ইনভার্টার সাইজটা করা হয় যে পুরো টোটাল সিস্টেম যেটা আছে সেটার যে প্রসেসিং পাওয়ার, দ্যাট ইজ টোটাল পাওয়ার কনজাম্পশন, যেটা নাকি আমার ছিল 8 kW টাইমস একটা সেফটি ফ্যাক্টর। সাধারণত জেনারেলি কেস আমরা 25% ধরে নিই, সো সেই ক্ষেত্রে 8 kW 25% বাড়ায় ধরলে 10 kW চলে আসে, রাইট। এরপর আমি একটু কথা বলবো অ্যাঙ্গেল অ্যান্ড পজিশন বা ফেসিং অফ সোলার প্যানেল। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার, কথা বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে, কথা ক্লিয়ার। ওকে ফাইন। তো আমাদের বাংলাদেশ আমি যদি হেমিস্ফিয়ারে ভাগ করি, তাহলে সাউদার্ন আর নর্দার্নের মধ্যে আমাদের বাংলাদেশ কিন্তু নর্দার্ন হেমিস্ফিয়ারের মধ্যে পড়ছে। ওকে, আমাদের বাংলাদেশ কিন্তু নর্দার্ন হেমিস্ফিয়ারের মধ্যে পড়ছে। সো নর্দার্ন হেমিস্ফিয়ারের জন্য আমরা সাধারণত সাউথ ফেসিং করে থাকি মডিউলগুলোকে। তো এখানে আমি একটা ছোট লোয়ার রাইট কর্নারে একটা ছোট ছবি দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, এটা দুইটা হেমিস্ফিয়ার বোঝানো হচ্ছে। এই যে দেখেন, আমার মাউস পয়েন্টারটা দেখলে বুঝতে পারবেন। সো এটা দুইটা ভাগে ভাগ করছি আমি, এইটা একটা বাসা দেখাচ্ছি, দুইটা ভাগে ভাগ করা হয়েছে। সো নর্দার্ন হেমিস্ফিয়ার, সাউদার্ন হেমিস্ফিয়ার। আমরা নর্দার্ন হেমিস্ফিয়ারের মানুষ বাংলাদেশ, সো আমাদের ফেসিংটা হবে সাউথ। বুঝতে পারলাম, ফেসিংটা হবে সাউথ। ওকে, ফেসিংটা আমরা দিব সাউথ, এবং একটা টিল্টেড অ্যাঙ্গেলে টিল্টেড করা থাকে। সো আপনি যদি নর্দার্ন হেমিস্ফিয়ার হন, সাউথ ফেসিং, আপনি যদি সাউদার্ন হেমিস্ফিয়ার হন, নর্থ ফেসিং। সো আমরা সাউদার্ন না, আমরা নর্দার্ন হেমিস্ফিয়ার, আমরা দিব সাউথ ফেসিং এ দিব। প্যানেলগুলোর মুখ থাকবে সাউথ ফেসিং এ, মনে রাখতে হবে এই জিনিসগুলো। কিন্তু আপনাদের অটোক্যাড দিয়ে দেখাইতে হবে নর্থ সাউথ ফেসিং, মানে নর্থ সাউথ ডাইরেকশন দিয়ে একে আপনার এরকম টিল্টেড ইয়া দেখাই দিতে হবে। এটি আমি বলছিলাম, সব জিনিস আমি দিয়ে দিব, দেখাই দিব আমি, কিন্তু আপনাকে এগুলো করতে হবে। আচ্ছা, পরবর্তীতে আসি। এইটি এখানে আমি অনেক ডিটেইল ক্যালকুলেশন দেখতেছেন আছে, এটা আসলে টিল্ট অ্যাঙ্গেলস একটা রাফ এস্টিমেট বের করার জন্য কিছু টেকনিক আমি এখানে দিয়ে দিছি। ধরে নেন ল্যাটিচিউড আর লংগিচিউড দুটো ভ্যালু আছে, ল্যাটিচিউড অ্যান্ড লংগিচিউড, ঠিক আছে। আমাদের সাউদার্ন হেমিস্ফিয়ারে ল্যাটিচিউড বলা হয় যে, আমি একটু দেখাই বাংলাদেশের ক্ষেত্রে, দেখাই আপনাদেরকে, বের করে দেখাই আমি বাংলাদেশের ক্ষেত্রে, আমি বের করে রাখছিলাম অ্যাকচুয়ালি। সো ফর বাংলাদেশ, একটা সাউথ এশিয়ান কান্ট্রি, আমি বাংলাদেশের ল্যাটিচিউড বলবো যে এত ডিগ্রি নর্থ, এত ডিগ্রি ইস্ট বলতেছে না, যেটা নর্থ থাকবে সাউথ এশিয়ান কান্ট্রির জন্য, সেগুলো হচ্ছে লাগা সব নর্থের সাথে যেটা থাকবে সেটাকে আমরা বলে থাকি আসলে ল্যাটিচিউড, আর ইস্টের দিকে যেটা থাকবে ডিগ্রি ইস্ট যেটা থাকবে সেটাকে আমরা বলে থাকি লংগিচিউড, ঠিক আছে। এটা হচ্ছে একদম পিন পয়েন্ট অ্যাকচুয়াল ডিজাইনের ক্ষেত্রে, আমি এটা একটা রাফ এস্টিমেট দেখাচ্ছি, সারা বাংলাদেশের একটা রাফ এস্টিমেট দেখাচ্ছি। আপনারা যখন আপনার নিজের বাসার জন্য ডিজাইন করবেন, তখন আপনাদের যে কাজটা হবে, আপনি গুগল ম্যাপসে যাবেন, আপনার বাসার অ্যাড্রেস এন্টার করবেন। লেট মি শো ইউ, দেখা যাচ্ছে সবাই? ওকে, বাংলাদেশের জায়গায় জানি কার ছবি আসছে, দেখা যাচ্ছে। আচ্ছা, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যদি আমি একটা দেখতে চাই, সি, তো মোস্ট প্রবলি এখানে যদি আমি ক্লিক করি, একটা অপশন আছে এখানে, ল্যাটিচিউড বের করার অপশনটা তো মনে হয় হারাই ফেললাম। কেউ কি জানেন ল্যাটিচিউড বা লংগিচিউড বের করার টেকনিকটা জানি কি? এখানে একটা অপশন আছে, আমি আসলে হঠাৎ করে হারাই ফেললাম মনে হচ্ছে। মানে বাসার জন্য আপনি একদম পিন পয়েন্ট আপনি ইয়া বের করে ফেলতে পারবেন, আপনার বাসাটা সিলেক্ট করলে এখান থেকেই দেখা যায়। আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি এক্সাক্ট ইয়াটা ভুলে গেছি,
ভুলে গেছি এক্স্যাক্ট এটা ভুলে গেছি সো এখান থেকে আসলে দেখা যায় যে আপনার ল্যাটিটিউড লংগিটিউড সব বের করে ফেলা যায় ঠিক আছে শিওর ডিরেকশনস না পাচ্ছি না আমি সো দ্যাটস ব্যাড দ্য মেনু মেনু ইজ দেয়ার এনি ওয়ে স্যাটেলাইট টেরেন গ্লোবাল প্লেস কন্ট্রিবিউশন টাইমলাইন ডেটা ইন ম্যাপস সিট্রিক্স আচ্ছা এটা আমি আপাতত দেখতে পাচ্ছি না বাট এখান থেকে বের করা যায় ঠিক আছে এটা অপশন আছে বের করার আমি ভুলে গেছি বাট আপনারা একটু দেখে নিন তাহলে এটা টিউটোরিয়াল একটু দেখে নিন আমি আপনাদেরকে শেয়ার করে দিব না লিখে দিব না যে কিভাবে আসলে আপনি ল্যাটিটিউডটা বের করতে পারবেন আপনার বাসায় সেটা আমি দেখাই দিব না এই ম্যাপস থেকেই বের করা যায় ডোন্ট ওয়ারি ডোন্ট বদার অ্যাবাউট ইট সো আপনি বের করে নেবেন সো আমি এখানে জেনারিক একটা ইয়া দিয়েছি বাংলাদেশের ঠিক আছে আমি জেনারিক একটা ইয়া দিয়েছিলাম এখানে যে বাংলাদেশের ওকে সো বাংলাদেশের একটা জেনারিক একটা ভ্যালু এখানে দেয়া আছে বেসিক্যালি যেটা নর্থের সাথে থাকবে সেটাই হচ্ছে ল্যাটিটিউড ইস্টের সাথে লংগিটিউড আমি ল্যাটিটিউড নিয়ে বদরড হব সো ল্যাটিটিউডের কথা যদি আমি বলি দেখেন এখানে একটা এক্সাম্পল ধরে দিছি সো আপনি ল্যাটিটিউড নিয়ে হিসাব করবেন সো দুইটা মেথড আছে এই যে এটা মেথড ওয়ান এটা মেথড টু সো মেথড ওয়ানটা দেখি আপনার সামারে একরকম হবে স্প্রিংয়ে একরকম হবে উইন্টারে একরকম হবে ফলে একরকম হবে ঠিক আছে সো এক এক সময় এক এক রকম হবে সো সামার আর উইন্টার আর দি প্রাইম দুইটা ইয়া এটা মনে রাখবেন সো দেখি সামারের ক্যালকুলেশনটা একটু বোঝার চেষ্টা করি কিভাবে করব ধরেন আপনি ল্যাটিটিউড 34 ঠিক আছে ধরেন আপনি ল্যাটিটিউড হচ্ছে 34 ডিগ্রিস সো সামারে আপনি যদি টিল্ট অ্যাঙ্গেল বের করতে চান তাহলে আপনি যে কাজটা করবেন তার সাথে জাস্ট 15 ডিগ্রি অ্যাড করে দিলেই হয়ে যাবে এটা হবে সরি এটা হচ্ছে আপনার উইন্টারের নাকি কোনটা বের করলাম ও উইন্টার উইন্টার তাই না নাকি হ্যাঁ উইন্টারেরটা হচ্ছে ল্যাটিটিউডের সাথে 15 ডিগ্রি যোগ করবেন সামারেরটা হচ্ছে ল্যাটিটিউডের সাথে 15 ডিগ্রি বিয়োগ করবেন সো সামারে হবে 19 ডিগ্রি উইন্টারে হবে 49 ডিগ্রি এটা হচ্ছে মেথড ওয়ান এটা রাফ এস্টিমেট মেথড টু বলতেছে যে আপনার যে ল্যাটিটিউড সেটাকে সামারের জন্য আপনি যে কাজটা করবেন সামার আর উইন্টারের আগের মতোই চেঞ্জ হবে সামারের জন্য আপনি 0.9 দিয়ে ল্যাটিটিউডটাকে মাল্টিপ্লাই করে ওটার সাথে যোগ করবেন 29 ডিগ্রি তাহলে 39 times 34 times 0.9 plus 29 করলে 59.6 ডিগ্রি এটা হচ্ছে সামারের জন্য আর উইন্টারের জন্য একই টেকনিক অ্যাপ্লাই করে 23 এটা হচ্ছে সামার আর উইন্টার কোথায় এটা সরি এটা উইন্টার সামারটা কোথায় দ্য ইস্ট অ্যাঙ্গেল ইজ 10 ডিগ্রি স্টিপার ওকে ফর সামার দ্য টিল্ট অ্যাঙ্গেল ইজ ক্যালকুলেটেড বাই মাল্টিপ্লাইং দ্য সাবট্রাক্ট ও সাবট্রাক্ট করতে হবে এবার কিন্তু আগের মতো 29 ডিগ্রি না এটার ভ্যালুটা হচ্ছে 23.5 ডিগ্রি সো 34 এর সাথে আপনি আগের মতোই 0.9 মাল্টিপ্লাই করবেন মাইনাস করবেন হচ্ছে 23.5 ডিগ্রি তাহলে আপনার পেয়ে যাচ্ছেন 7.1 ডিগ্রি দেখেন দুটো রেজাল্ট যদি এখন আপনি কম্পেয়ার করেন প্রথম মেথড হচ্ছে একটা জেনেরিক এস্টিমেট পুরো একদম রাফ একটা এস্টিমেট খুব অপটিমাম না রাফ একটা এস্টিমেট সো মেথড টু ইজ মাচ মোর অ্যাকুরেট বলা যায় সো 19 ডিগ্রি এখানে 7.1 ডিগ্রি 10 ডিগ্রির মতো মতো একটা ডিফারেন্স চলে আসে আবার আপনি উইন্টারের কথা চিন্তা করলে 49 ডিগ্রি 59 ডিগ্রি সো 10 ডিগ্রির মতো একটা ডিফারেন্স চলে আসে কিন্তু ঠিক আছে আর অপটিমাম অ্যাঙ্গেল যদি স্প্রিং আর ফলের ক্ষেত্রে চিন্তা করেন জাস্ট সাবট্রাক্ট করে দিলেই হবে 2.5 ডিগ্রি তাইলেই হয়ে যায় ঠিক আছে বুঝতে পারলাম অ্যাঙ্গেল কিভাবে আমরা নিব আপনার বাসার লোকেশনটা আগে বের করবেন সেখান থেকে নর্থের সাথে যেটা আসে সেটা ল্যাটিটিউড সেই ল্যাটিটিউড থেকে আপনি সেকেন্ড মেথডটা অ্যাপ্লাই করবেন বেশিরভাগ ক্ষেত্রে যে অপটিমাম যে অ্যাঙ্গেলটা আছে সেটা বের করার জন্য অপটিমাম টিল্ট অ্যাঙ্গেল বের করে আপনি এই সূত্র ইউজ করে বের করে ফেলতে পারবেন টিল্ট অ্যাঙ্গেল বুঝতে পারলাম বাংলাদেশ লেটস গো বাংলাদেশ ফার্স্ট হবে সার্চ করলে ফাইন্ড মাই কোঅর্ডিনেটস হ্যালো আচ্ছা বাংলাদেশ কান্ট্রি সুন্দর আমার লোকেশন পেয়ে গেছে নাইস ঠিক আছে ওকে সো সো রাফলি অ্যাবাউট দিস ওয়ান এই যে পেয়ে গেছে দেখেন ইনফরমেশন তাই না ল্যাটিটিউড দেখা যাচ্ছে সবাই দেখতে পাচ্ছি এই যে 23.79 হোয়াটএভার এই 23.79
বা 8 যেটাই বলি না কেন এই ভ্যালুটা আমি ইউজ করতে পারি এখন আমি ক্যালকুলেশনটা দেখাই দেই 23 পয়েন্ট এখন ধরেন সামার চলতেছে আমি 23.8 যদি করতে চাই ইউজ করতে চাই 23.8 ল্যাটিটিউড 23.8 আছে আমার এটাকে আমি ফারস্টে 0.9 দ্বারা গুণ করব ঠিক আছে এটা মাল্টিপ্লাই করব 0.9 দিয়ে যে ভ্যালুটা আমি পাবো যেহেতু এখন সামার চলতেছে সামার চললে কিন্তু আপনার একটা সার্টেন ভ্যালু আবার সাবট্র্যাক্ট করতে হয় ভ্যালুটা হচ্ছে তাহলে তো এটা উল্টো দিকে হয়ে যাচ্ছে একটু তাই না সামারের হিসেবটা তাহলে তো -23.5 নেগেটিভ ভ্যালু চলে আসছে না এইবার আসি এই হলো আমার টিল্ট অ্যাঙ্গেলের বেসিক জিনিসটা এই হলো আমার পজিশনিং এই হলো পজিশনিং নাও নেক্সট টপিক হচ্ছে আমাদের তাহলে এখানে কিন্তু আমাদের পিভি সিস্টেম পুরো জিনিসটা শেষ দেখেন স্যার অটোকেটে যেটা করতে হবে মানে সেটা সেটা ব্যাপারে একটু কিছু যদি বলতেন মানে কিভাবে কি করব অটোকে আচ্ছা অটোকেটে যেটা করবেন আপনারা আমি বলি অটোকেটে যে কাজটা করবেন এটা একটা ভালো কোশ্চেন অটোকেটের ইয়াটা আমি একটু দেখাই আপনাদেরকে অল্প কিছু টুক অটোকেটে যে জিনিসটা করবেন আপনারা ট্রাই টু ডু দিস ইন দ্য অটোক্যাড যে আমি একটু হাতে এঁকে দেখাচ্ছি ঠিক আছে অটোকেটে যেটা করবেন আপনারা দেখেন অটোকেটে করার সময় আপনাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটু আগে ফেসিংটা দেখাই দিবেন সে যে অ্যারো সাইন দিয়ে আপনি ফেসিং গুলো দেখাই দিবেন যে আর আপনার তো একটা সিভিল লেআউট আঁকা আছে জি জি ধরেন আপনি সিভিল লেআউটটা হচ্ছে হোয়াটএভার এটাই এটা হচ্ছে আপনার সিভিল লেআউট আমি রাফলি একটা দেখাইলাম ঠিক আছে ধরেন এটা আপনার সিভিল লেআউট পাশে একটা বিল্ডিং এর ওয়াল আপনি ভিতর থেকে ইচ্ছা করলে আপনি ভিতরের যে মানে ওয়াল গুলো আছে সেগুলো আপনি সিলেক্ট করে ডিলিট করে দিবেন ব্ল্যাঙ্ক বানাই দিবেন সো বুঝা যাবে তখন আপনি এখানে অ্যারো সাইন দিয়ে লিখে দিবেন এটা হচ্ছে লাগে আপনার রুফ ঠিক আছে দেন নেক্সট কাজ করবেন এখানে যে ফেসিং যেগুলো আছে কোনটা নর্থ কোনটা সাউথ আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি ধরেন এটা হচ্ছে লাগে সাউথ এটা নর্থ ঠিক আছে বলার পরে আপনি যে কাজটা করবেন আপনি একটা পজিশন নেবেন ধরেন আপনার বললেন যে এই দিকে পজিশনটা নিয়ে আপনি নেক্সট হচ্ছে আপনার সোলারগুলোকে অ্যালাইন করবেন এই বরাবর ও সোলারগুলোকে আপনি আলাদা একে নেবেন এটা আপনার জন্য ভালো হবে একে নেওয়াটা আপনি আলাদা করে একে নেবেন ফার্স্টেই সোলার একটা মডিউল একে নেবেন টেকনিকটা হচ্ছে একটা মডিউল ওই যে ওইভাবে ছয়টা করে দাগ দিয়ে দিয়ে ছয়টা ছয়টা করে দাগ দিবেন 36টা খোপ বানাবেন আপনি সহজ কথা তার মানে 36টা খোপ বলতে 36টা সেল বুঝাবে এই খোপটা বানাবেন এই বরাবর 2 মিটার দিয়ে দিতে পারেন এই বরাবর 1 মিটার দিয়ে দিতে পারেন দিয়ে আপনি বানাই ফেললেন একটা প্র্যাকটিক্যাল ডাইমেনশন হয়ে যাবে আপনার মোটামুটি দিয়ে এটাকেই জাস্ট কপি পেস্ট করবেন কপি পেস্ট করে যেহেতু 5% 5% এর বেশি সোলার হবে না সো আপনি কি করবেন এটাকে অ্যালাইন করবেন জাস্ট এরকম কপি পেস্ট করে করে পাশাপাশি বসাবেন আর কথা বোঝা যাচ্ছে এখানে পজিশনিং গুলো দেখাই দিবেন আমার কি কথা বোঝা যাচ্ছে জি স্যার সো এটা তখন দেখতে কিন্তু এরকম হবে বুঝতেই পারতেছেন আমি জাস্ট ইয়া করলাম দেখাচ্ছি না আর সো দেখাই দিবেন এরকম করে পজিশনিং গুলো দেখাই দিবেন এবার এটা হচ্ছে লাগে একটা ইয়া যে আপনার স্যার এটা কি সিভিল লেআউটের মধ্যেই স্যার হ্যাঁ এটা একটা পেজে আপনার আলাদা ওই যে বলছিলাম আমি যেটা যে রুফে সোলারের পজিশনটা কিরকম করে হবে এটা দেখাই দিতে হবে আপনি এটা এইভাবে দেখাই দিবেন যে রুফের আপনার যে সিভিল লেয়ারটা আছে সিভিল লেয়ারটা তো আপনি বারবার এডিট করতে পারবেন আপনি সিভিল লেয়ারটা কপি পেস্ট করে ওইখান থেকে যে ভিতরে ইন্টারনাল ওয়ালগুলো আছে সেগুলো সব ফেলে দিবেন ডিলিট করে দিবেন সিলেক্ট করে ডিলিট করে দিবেন তাহলে বাইরের যে ডাইমেনশনটা এরিয়াটা সেটা থাকবে সেখানে জাস্ট আপনি আপনার এই যে পিভিগুলো আছে সেগুলা একটা একে ওটাই বারবার কপি পেস্ট করবেন এটা একে বারবার কপি পেস্ট করবেন কপি পেস্ট করে এরকম করে আপনি আপনার সেটআপটা সাজাবেন সাজায় আপনি জাস্ট দেখাবেন যে এটা ফেসিংটা হচ্ছে টুয়ার্ডস দিস সাইড আপনি এইভাবে বলে দিবেন দেন কামস হচ্ছে এটা একটা দেখাবেন পাশে হচ্ছে আরেকটা জিনিস দেখাবেন টিল্ট অ্যাঙ্গেল যেটা ঠিক আছে টিল্ট অ্যাঙ্গেল যেটা আরেকটা ছবি আঁকবেন এরকম করে যে এটা হচ্ছে আপনি বুঝাবেন যে আপনি টিল্টের যে অ্যাঙ্গেলটা সেটা কিরকম করে আপনি ডিসাইড করতেছেন টিল্ট অ্যাঙ্গেলটা হচ্ছে লাগা আপনি ডিসাইড করবেন এইভাবে
আপনি দেখাবেন যে সে ফর এক্সাম্পল আপনি টিল্ট অ্যাঙ্গেল হোয়াটএভার আপনি কোন মেথড ইউজ করতেছেন, মেথড 1 নাকি মেথড 2, টিল্ট অ্যাঙ্গেল ধরেন আপনি বসাচ্ছেন 7 ডিগ্রি হচ্ছে আপনার টিল্ট অ্যাঙ্গেল, এবং এটার ফেসিংটা কি, ফেসিংটা এই বরাবর হচ্ছে সাউথ। বুঝাইতে পারছি আমি? জি স্যার, একটু কি বুঝতে পারলাম নাকি? সো রুফে আপনার পজিশনটা আর এট দ্য সেম টাইম আপনার আলাদা করে একটা ছবি আঁকবেন, এরকম একটা ইয়াকে আপনার টিল্ট অ্যাঙ্গেলটা বুঝিয়ে দিবেন যে এত ডিগ্রি আপনার ক্যালকুলেশন করে দেখাবেন এত ডিগ্রি আসছে আপনার, এটা হচ্ছে সাউথে ফেস করা, সাউথ ফেসিং, যেহেতু আপনি নর্দার্ন হেমিস্ফিয়ারে আছেন। এটা একটা জিনিস। আর ফাইনালি আর একটা জিনিস দেখাতে হবে, যেমন আমি এই এক্সাম্পলটার থেকে বলতেছি, এই এক্সাম্পলটাতে আমরা দেখছিলাম যে আমার 35টা প্যারালে ছিল আর 2টা ছিল সিরিজে, এই হিসাবটা আপনাকে বুঝাইতে হবে এটা মানে কি আসলে। তখন আপনি যে কাজটা করবেন, আপনি 35টাতে এখন আপনি পুরোটা দেখাবেন না, আপনি এরকম করে দেখাইতে পারেন যে 35টা প্যারালাল আর যে পুরো ফুল সেটআপটা সিরিজ এটা কিভাবে দেখাবেন, যে আপনি ডট ডট ইউজ করবেন, তো পাশে লিখে দিলেন এখানে 35টা প্যারালালে আছে, 35টা প্যারালাল, ঠিক আছে, এরকম করে দুইটা সেটআপ ইউজ করবেন 35টা প্যারালাল। পাশে স্যার লিখে দিব যে ওটাকে লেজেন্ড যেরকম আমরা লিখে দেই ওরকম করে লিখব? না না, এটা আলাদা করে পাশে লিখে দিবেন, লেজেন্ড লেখার দরকার নাই, এটা পাশে জাস্ট লিখে দিবেন, অ্যারো সাইন দিয়ে লিখতে পারেন। স্যার ক্যালকুলেশন কিভাবে করব? ক্যালকুলেশনসে কি স্যার আবার আলাদা ইয়েতে করতে হবে স্যার? না, এখানেও দিয়ে দিতে পারেন, এখানে তো জাস্ট এক লাইনের ক্যালকুলেশন হবে, বেশি বড় হবে না, সো আপনি এখানে দিয়ে দিতে পারেন, আর না হলে আপনি ইয়া করতে পারেন ওই যে এখানে তো স্যার শুধু টিল্ট অ্যাঙ্গেলের ওই যে ইয়া ক্যালকুলেশন আর তো কিছু রাইট আর কিছু না, রাইট। আপনার ল্যাটিটিউড কত, আপনার ল্যাটিটিউড কত, টিল্ট অ্যাঙ্গেল এইটাই, ওকে, আপনার ল্যাটিটিউড টিল্ট অ্যাঙ্গেল বের করাটা এটাই। আর তারপরে হচ্ছে আপনি প্যারালাল প্যারালাল করলেন, প্যারালাল করার পরে যে আপনার সিরিজের হিসাবটা, সরি এটা নেগেটিভ, ঠিক আছে, নেগেটিভের সাথে এটার পজিটিভটা যাচ্ছে, আর এইটার, হ্যাঁ, আর এইটার ফাইনাল যেটা আছে এইটার যেটা পজিটিভ এটার নেগেটিভ একইভাবে, এটার পজিটিভ নেগেটিভ কানেক্টেড কানেক্টেড ছিল, তারপর এটাকে কানেক্ট করতে হবে আবার ওই অনুসারে, ঠিক আছে। সো এটার এটার নেগেটিভ দিয়ে ঢুকতেছে, তো নেগেটিভ দিয়ে ঢুকবে পজিটিভ দিয়ে বের হবে, তাহলে এটার পজিটিভটা যাবে আবার পরেরটার নেগেটিভে, তাই না, এরকম, হ্যাঁ। তাহলে দেখেন এই 35টা প্যারালাল আলটিমেটলি দুইটা সিরিজ ফর্ম করলো, তাহলে এখানে মোট 70টা প্যানেল আছে, এইটা কি বুঝতে পারছি নাকি? দেখেন যেটা দেখাইলাম সিরিজ প্যারালালের হিসাবটা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা গুড, সো এই জিনিসটা দেখা হবে, তাহলে আপনার সোলারের ব্যাপারে জাস্ট এই একটা একটা পেজেই আপনি এই পুরো ফুল ছবিটা ইনকর্পোরেট করতে পারেন, যে আপনি আপনার রুফটপটা দেখাইলেন, অ্যারো সাইন দিয়ে দিলেন, ইয়াটা দিয়ে দিলেন, ফেসিংটা দিয়ে দিলেন, সেলগুলো এইভাবে বসাচ্ছেন একটা জায়গায় এটা দেখাচ্ছেন, তারপর আপনি টিল্টের অ্যাঙ্গেলটা দেখাই দিলেন, আর কিভাবে আসলে আপনার কানেকশনটা দিচ্ছেন সেটা দেখাই দিবেন, ওকে। এটা হচ্ছে আপনার অটোক্যাডের কাজ, অটোক্যাডে এটা দিতে হবে, আর ক্যালকুলেশন পুরো এন্টায়ারলি আলাদাভাবে আপনি পিডিএফ মানে ওয়ার্ডে করে পিডিএফ দিতে পারেন সুন্দর করে যদি দিতে চান, আর যদি হাতে দিতে চান হাতে দিয়ে লিখে সুন্দর করে লিখবেন, লিখে ছবি তুলেও পিডিএফ করতে পারেন, সেটাও করতে পারেন, ঠিক আছে। তো এই হলো পুরোটা পিডিএফ মানে আমার পিভি। এবার আসতেছি আমি আজকে আরেকটা যে টপিক, নতুন টপিক যেটা লাইট, বেশি সময় লাগবে না এটা, আসলে আমরা জাস্ট দেখি লাইটের ব্যাপারটা কিভাবে হিসাবটা করতেছি লাইটের। সো আমি একটা রুমের, আমি যেটা বলছিলাম আপনাদের প্রজেক্টের ব্যাপারে, একটা রুমের লাইটিং বিশেষ করে লিভিং রুম অথবা ড্রয়িং রুমের লাইটের যে ক্যালকুলেশনটা সেটা আমি আপনাকে দিতে বলছি, প্রোভাইড করতে বলছি। সো এখানে আমি যে নিচে কয়েকটা ছবি দিছি, আসলে এটা জাস্ট কিছু এমনি দিয়ে জন্য, ভিজুয়ালাইজেশনের জন্য, যেন আমরা জানি এটাকে আমরা অনেকে অনেক নামে চিনে থাকি, এটাকে ফিলামেন্ট বাল্ব বলি অনেকে, অনেকে ইনক্যান্ডিসেন্ট বাল্ব বলি, এই মাঝখানে টিউব লাইটের মতো দেখতে যেটা টিউব লাইট সেটাকে আমরা ফ্লুরোসেন্ট বলি, এটাকে কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট বলি, এবং একদম ডানের দিকে যেটা সেটাকে এলইডি বলি, নাকি? আচ্ছা, কিছু এসেনশিয়াল ফিচার আপনার এফিশিয়েন্ট লাইটিং ডিজাইনের জন্য, সিস্টেমের জন্য, যে আপনার খেয়াল রাখতে হবে যে লাইটিং এর যে ব্যবস্থাটা করবেন সেটা যাতে যথেষ্ট ইলুমিনেশন থাকে, আলো থাকে যথেষ্ট ওয়ার্কিং সারফেসে, যাতে কমফোর্ট হয়, এটা এক নম্বর, ভিজুয়াল কমফোর্ট থাকতে হবে। সেকেন্ড যে বড় জিনিস সেটা হচ্ছে গ্লেয়ার, গ্লেয়ার থাকা যাবে না। যেমন আমি আমাদের একটা ল্যাকিংস এর কথা বলবো, আমাদের ফিজিক্যাল পার্মানেন্ট ক্যাম্পাসে আপনারা হয়তো বা খেয়াল করবেন, আমরা যে বোর্ডে অনেক সময় গ্লেয়ার দেখতে পারি দিনের বেলা, মনে পড়ে?
আপনারা যখন ক্লাস করেন দেখবেন যে লিখলে বোর্ডে যখন আমরা লিখতাম অনেকে হচ্ছে লাগা বলতো যে রিফ্লেকশন কেমন যেন একটা গ্লেয়ারের মতো চলে আসে। জি স্যার, সূর্যের আলোটা রিফ্লেক্ট হয় মানে, হ্যাঁ হ্যাঁ, কেমন যেন ডাবল ডাবল লেখা চলে আসতো একটা, মানে একটু আলোটা মানে কোনাকোনি ভাবে একটা অ্যাঙ্গেলে আলো পড়লে একটু ডাবল ডাবল লেখা দেখা যেত একটা সার্টেন অ্যাঙ্গেল থেকে, যারা দুই সাইডে বসতো, যারা দুই সাইডের রো। সো ওইটাকে আমরা বলতেছি যে একটা গ্লেয়ার চলে আসে, সূর্যের আলোর একটা রিফ্লেকশন, তারপরে সব মিলে একটা গ্লেয়ারের মতো চলে আসে, ভালোভাবে দেখা যায় না। সো গ্লেয়ার যাতে না থাকে, মেক শিওর দিস, তারপরে শ্যাডো যাতে না পড়ে, তারপরে মেনটেনেন্স যাতে খুব সহজেই করা যায়। তো ডিজাইনিং এর ক্ষেত্রে কি কি জিনিস আমরা ইনভলভ করব, ব্রাইটনেসটা কি, কালার প্যাটার্নটা কি, কালার প্যাটার্ন বলতে আমরা ইয়েলো লাইট হয়, তারপরে ব্লু লাইট হয় যেটা আমরা দেখবো একটু পরে, তারপরে ডাইরেকশনাল লাইটিং করা যায়। ডাইরেকশনাল লাইটিং মানে হচ্ছে খুবই ছোট, মানে যেমন হচ্ছে আমি সহজ উদাহরণ দিই ডাইরেকশনাল লাইটিং এর, যে আপনাদের টর্চ লাইট দেখছেন না, টর্চ লাইট, কিছু কিছু টর্চ লাইট দেখবেন যে মাথাটা যেটা আছে এটা ঘুরানো যায়, ঘুরায় অ্যাডজাস্ট করা যায়, একটা হচ্ছে আলো ছড়ায় দেওয়া যায়, ঠিক আছে, একটা হচ্ছে আলো ছড়ায় দেওয়া যায়, আর একটা হচ্ছে পুরো ফিক্সড করে দেওয়া যায় যে একটা নির্দিষ্ট জায়গায় ঘন ব্রাইটনেস হয়ে যায়, ওটাকে ডাইরেকশনাল লাইটিং বলে। সো ডাইরেকশনাল লাইটিং যদি লাগে, ডাইরেকশনাল লাইটিং, এটা বিশেষ করে ডাইরেকশনাল লাইটিং অনেক জায়গায় দেখা যায় হচ্ছে আপনার ক্লদিং স্টোরে দেখতে পারবেন, কিছু কিছু প্রোডাক্টকে হাইলাইট করার জন্য ওরা ডাইরেকশনাল লাইটিং ইউজ করে। তারপরে কন্ট্রোলিং ডাইরেক্ট অ্যান্ড রিফ্লেক্টেড গ্লেয়ার ফ্রম লাইট সোর্সেস, তারপরে গ্লেয়ার যাতে না পড়ে সেটার জন্য কিছু আমাদের ডিফিউজার বলে অনেক ধরনের আছে লাইটের জন্য, ওই ধরনের জিনিস আপনারা ইউজ করতে পারেন, ফিক্সচার ইউজ করতে পারেন। তারপরে ফ্লিকার যাতে না হয়, লাইট যাতে না কাঁপে সেটার ব্যবস্থা রাখতে হবে, ঠিক আছে, তারপরে ইমার্জেন্সি লাইটিং এর ব্যবস্থা রাখতে হবে, ঠিক আছে। আর অবশ্যই অবশ্যই আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে কর্নারে কখনো লাইট আমরা প্লেস করব না, ঠিক আছে, কর্নারে কখনোই আমরা লাইট প্লেস করব না, কর্নারে লাইট প্লেস করলে কিন্তু আপনার লাইটের যে এফিসিয়েন্সি সেটা হচ্ছে কমে যায়, মানে আলোটা আসলে নষ্ট হয় অনেক বেশি, ঠিক আছে, এই কিছু জিনিস মাথায় রাখতে হবে ডিজাইন করার সময়। সো ফার্স্টে আসি ইলুমিনেন্স, এইটা বলার কারণ হচ্ছে কিছু জিনিস বোঝার জন্য যে আমাদের আসলে লাইটের গায়ে লেখা থাকে লুমেন, কিন্তু ওয়ার্ক এরিয়া কেমন লাইটিং এর দরকার, ইলুমিনেশন কেমন দরকার সেটার জন্য আমাদের আসলে কিছু বাউন্ডেড লাক্স ইউনিট আছে। এখন দুইটার মধ্যে পার্থক্যটা কি আমি একটু বুঝবো। লুমেন যে জিনিসটা, লুমেন হচ্ছে লাইট সোর্স, যেমন হচ্ছে আমাদের লাইট, লাইট সোর্স থেকে পার ইউনিট টাইমে কত ফ্লাক্স বের হয় সেটাকে লুমেন বলে। এক লুমেন সমান সমান আবার আমরা জানি ওয়ান ক্যান্ডেলা স্টেরেডিয়ান, স্টেরেডিয়ান বলা হয় এটা, ইউনিট জাস্ট অর নাথিং এলস, এটা জাস্ট বুঝাচ্ছি আপনাদেরকে আর কিছু না, এগুলো আপনারা আগেও পড়ে আসছেন, বাট জাস্ট একটা বেসিক আইডিয়া দিচ্ছে আর কিছু না, এটা নিয়ে বদরার হওয়ার কোনো কিছু নাই। আর এক লাক্স সমান সমান ওয়ান লুমেন পার মিটার স্কোয়ার, ঠিক আছে, তো লাক্স আর লুমেনের মধ্যে এখানে একটা রিলেশন আছে। আর ওয়ার্কিং এরিয়াগুলো মিনিমাম 150 লাক্স থাকতে হবে, আর একটা ইন্টারমিডিয়েট কালার ওয়ার্ম আর কুলের মধ্যে, ওয়ার্ম বলতে ইয়েলো আর কুলের মধ্যে ব্লু, বোঝায় হচ্ছে 0 থেকে 2000 লাক্স, মাইট বি প্লেজেন্ট টু গিভ, মানে একটা ভালো ইমপ্রেশন দিবে। আর ইলুমিনেন্স কিছু বেসিক জেনারিক ইলুমিনেন্স এখানে দেওয়া আছে, যেমন একটা এরকম হতে পারে যে ফুল মুন অনেক ক্লিয়ার নাইট, রাতে বেলায় আলো উঠছে, মানে চাঁদের আলো উঠছে, সেটার ইলুমিনেশন লাক্সে মেজার করলে কিরকম হয়, 0.05 থেকে, ক্লাউডির উপর নির্ভর, মানে হালকা আলো, হালকা যদি মেঘ থাকে, মেঘের নিচে পড়ে যায় এরকম যদি হয়, আর যদি পুরো ফুল ক্লিয়ার হয় তাহলে ইলুমিনেশনটা কিরকম, 0.05 থেকে 0.3 লাক্সের মতো। যদি আপনি ট্রেন স্টেশন বা আলোকিত, মোটামুটি আলোকিত জায়গার কথা চিন্তা করেন, 150 লাক্স, যদি অফিস লাইটিং এর কথা চিন্তা করেন 320 থেকে 500 লাক্স, ঠিক আছে, যদি ওভারকাস্ট ডে বা সানরাইজ বা সানসেটের কথা, আকাশের কথা চিন্তা করেন, নট সূর্য, আকাশের কথা চিন্তা করেন, 400 লাক্স ক্লিয়ার ডেতে, আকাশের কথা ওভারকাস্ট ডেতে 1000, ফুল ডে লাইটে 10,000 থেকে 25,000, আর ডাইরেক্ট সানলাইট যদি হয় 32,000 থেকে 100,000 লাক্স। এটা কিছু ধারণা দেয় আর কিছু, লাক্সের জিনিসটা কিরকম তাহলে আলোর তীব্রতাটা বোঝার একটা ধারণা দেয়া আর কিছু না। আচ্ছা, এখন একটু পাওয়ারের সাথে আমরা একটু তুলনা করার চেষ্টা করি। ওয়াট ইজ ইকুয়ালস টু লাক্স টাইমস মিটার স্কোয়ার ডিভাইডেড বাই লুমেন পার ওয়াট,
ঠিক আছে what is equals to lux times meter square per, divided by lumen per watt এখন lumen per watt টা আমরা কিভাবে জানবো এটা হচ্ছে এফিশিয়েন্সি বলি বা এফিকেসি বলে থাকি লুমিনাস এখানে আমি কিছু ভ্যালু দিয়ে দিছি টাংস্টেন বা ইনক্যান্ডেসেন্ট লাইট বাল্ব যেগুলো আছে বা ফিলামেন্ট বাল্ব যেগুলো আছে সেগুলো 12.5 থেকে 17.5 লুমেন পার ওয়াট হয়ে থাকে ফ্লুরোসেন্ট হচ্ছে এই রেঞ্জে থাকবে এলইডি থাকবে বেশি এফিকেসি থাকে 80 থেকে 100 লুমেন পার ওয়াট আর মিটার স্কয়ার দিয়ে আমরা সারফেস এরিয়াটা বুঝি লাক্সটা হচ্ছে আপনার যেই লাক্সটা আপনি ডিটারমাইন করছেন সেই লাক্স সেটা আপনি যে কোনো দিকে তখন ডাইভার্ট করতে পারবেন ওয়াট থেকে লাক্স বা লুমেন যেদিকে চান ডাইভার্ট করতে পারবেন সো এটা একটা বেসিক রিলেশনশিপ বিটুইন লাক্স এন্ড ওয়াট তারপর কিছু রিকমেন্ডেড ভ্যালুস অফ ইলুমিনেশন ফর রেসিডেন্সিয়াল বিল্ডিং এটা ইম্পর্টেন্ট এক্সিট সাইন যখন আপনি দিবেন অ্যাটলিস্ট 50 লাক্স দিতে হবে তার মানে আলোটা একটু কম ডিম বলা যায় মোটামুটি 50 লাক্সের মতো দিতে হবে বেডরুমে খুব তীব্র আলো আমরা চাই না 70 লাক্স ইজ গুড এনাফ কিন্তু আমরা অনেকেই এটা আসলে মেনটেন করি না আমার কথা বোঝা যাচ্ছে অনেকেই কিন্তু দেখেন আমরা কিন্তু কি করি বেডরুমে অনেক হাই ইন্টেনসিটির আমরা লাইট লাগিয়ে দিয়ে দিই কিন্তু আসলে এটা ঠিক না বেডরুম ইজ ফর স্লিপিং ঘুমানোর জন্য সো এটা আসলে আপনার এত হাই ইন্টেনসিটি ঠিক না 70 লাক্স ইজ গুড এনাফ কিচেনে একটু বেশি দরকার কারণ কাটা ছেঁড়ার ব্যাপার স্যাপার আছে সো কিছু ক্ল্যারিটি দরকার আছে 200 লাক্স ইজ গুড এনাফ ভালো সাফিসিয়েন্ট আলো প্রোভাইড করবে শেভিং মেকআপ যারা যেগুলোর জন্য জায়গা স্পেসিফিক জায়গার জন্য 300 লাক্স বেশি দরকার কারণ এখানে খুবই শার্প আপনাকে ট্রানজিশন করতে হবে আপনার মেকআপের ক্ষেত্রে বলেন না হলে মেকআপটা নষ্ট হয়ে যাবে শেভের ক্ষেত্রে নাকি নাকি কেটে যেতে পারে এরকম আর কি এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো সাধারণত 300 থেকে 500 লাক্সের মধ্যে থাকে হসপিটাল এবং ক্লিনিক রুমগুলো 150 থেকে 300 বাট এটা কিন্তু সার্জারি রুমের কথা বলতেছে না বা অপারেশন থিয়েটারের কথা বলতেছে না অপারেশন থিয়েটারে অনেক হায়ার লাক্স দরকার হয় আমার কথা বোঝা যাচ্ছে জি স্যার সো অপারেশন থিয়েটারে ওটি যেটা বলি ওটাতে আরো হায়ার লাক্সের দরকার হয় অ্যাবাভ 1000 ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিজ সাধারণত 150 থেকে ভ্যারি করে 150 থেকে 750 লাক্স কিছু বেসিক জিনিস সো কি কি ল্যাম্প আছে আমরা ব্যবহার করে থাকি জিএলএস বা জেনারেল সার্ভিস ল্যাম্প যেটাকে ইনক্যান্ডিসেন্ট বলি ফ্লুরোসেন্ট ল্যাম্প এফএল যেটা টিউব লাইট সহজ কথায় কম্প্যাক্টটা যেটা এনার্জি সেভিং লাইট নামে চিনি এলইডি লাইট ব্যবহার করি হ্যালোজেন ল্যাম্প আছে হ্যালোজেন ল্যাম্পের প্রবলেম হচ্ছে টেম্পারেচার অনেক হাই হয় আর সমস্যা হচ্ছে ইউভি আউটপুট দেয় এটা আল্ট্রাভায়োলেট ব্যাড আমাদের জন্য খারাপ মার্কারি ভেপার সমস্যা আছে ইল এফেক্ট আছে এবং এটা দোকানে বন্ধ মানে সরি দোকানে ইউজ করা হয়তো আগে কিন্তু এখন এটা বন্ধ হয়ে গেছে মনে হয় মার্কারি ভেপার ইউজ করা মেটাল হ্যালাইড ল্যাম্প ফ্লাড লাইট হিসেবে ইউজ করা হয়ে থাকে স্টেডিয়ামে তারপরে হাই প্রেশার সোডিয়াম ল্যাম্প যেগুলো আছে সেগুলো দেখবেন লাইটে একটু হলুদ হলুদ টাইপের লাইট দেখবেন এগুলো ইউজ করা থাকে স্ট্রিট লাইটিংয়ে লো প্রেশার সোডিয়াম ল্যাম্পও স্ট্রিট লাইটিং তারপর হচ্ছে পার্কিং লট এগুলোতে ব্যবহার করা হয়ে থাকে তারপরে সোলার পাওয়ার এলইডি স্ট্রিট বা সিকিউরিটি লাইট আমরা দেখতেছি ইদানিং হচ্ছে আমাদের দেশের রাস্তায় ব্যবহার হচ্ছে দেখতে পারেন আপনারা একটা নিচে একটা বেসিক এক্সাম্পল দেওয়া হয়েছে এলইডি লাইটের যে একটা এলইডি বাল্ব মোটে 2.5 ওয়াট মানে কনজিউম করে 115 লুমেন প্রোডিউস করতে ওয়াইল একটা ট্রেডিশনাল বাল্ব ইউজ করে 15 ওয়াটস তাহলে আপনি যদি রেশিও করেন অ্যারাউন্ড 6 টাইমস মোর এনার্জি কনজিউম করতেছে একটা ট্রেডিশনাল ইনক্যান্ডিসেন্ট বাল্ব হোয়ার অ্যাজ একটা এলইডি করতেছে মোটে 2.5 ওয়াটস বুঝা যাচ্ছে সো খুবই এফিশিয়েন্ট এলইডি বাল্ব সো এখন আমরা কালার একটা কোশ্চেন ছিল যেমন স্টেডিয়াম যেমন ক্রিকেট খেলার সময় যেমন স্টেডিয়াম রাত হয়ে গেল অনেক লাইট থাকে প্লাস স্যার কোন লাইট এই যে মেটাল হ্যালাইড 7 নাম্বারটা মেটাল হ্যালাইড ল্যাম্প এটা হচ্ছে ফ্লাড লাইটিং এর জন্য এগুলো আমরা ইউজ করে থাকি ঠিক আছে আচ্ছা কালার টেম্পারেচার এবং কানেক্টর ক্যাপ টাইপস আমরা একটু দেখব আগে কানেক্টর ক্যাপ টাইপ দেখে দেখি আমাদের বাংলাদেশে আমরা বেশিরভাগ এই ধরনের দুটো ক্যাপ দেখে থাকি একটা ক্যাপ বলি সিলিন্ডিকার বা E27 বা T2 আর কানেক্টর আরেকটা দেখিয়েছে দুটো পিন সেটা হচ্ছে B22 ঠিক আছে এই দুটো কানেক্টর টাইপ আমরা দেখে থাকি খুব কমন এবং দেখবেন গায়ে আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন নাকি গায়ের লেখাটা যদি আপনারা কি পড়তে পারেন গায়ের লেখাটা এখানে খুব ছোট করে লেখা আছে পড়া যায় জি স্যার পড়া যাচ্ছে আমি দেখি জুম করা যায় নাকি হ্যাঁ জুম করা যায় সো দ্যাটস গুড এবার পড়তে পারতেছি দেখেন তো জি স্যার পড়া যায় স্যার দেখেন 20 ওয়াট 4100K B22 B22 মানে হচ্ছে এটা রিয়াটা বলছে টাইপ কানেক্টর টাইপ 220 থেকে 240 ভোল্টের এটা চলবে 50 থেকে 60 হার্টজে
এটা হচ্ছে রেটেড ক্যাপাসিটি, এই এইটার মধ্যে সে 20 ওয়াট কনজিউম করবে এই সিএফএল টা কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট। এই এই জিনিসটা খেয়াল করেন 4100K এটা হচ্ছে টেম্পারেচার। সো এটার মানেটা কি টেম্পারেচার দিয়ে, এটার মানেটা কি? এখানে হ্যাঁ হ্যাঁ বলেন স্যার, এই যে লাইট গুলোতে কিনতে গেলে যেরকম বলতে হয় যে একটা পেঁচানো আর না হলে হচ্ছে কি যে এরকম দুইটা, এইভাবে এইভাবে বলতে পারেন সরাসরি। আপনি যদি টেকনিক্যাল স্পেসিফিকেশন বলেন তাহলে E27 বা T2, T2 বললেই চিনবে, পেঁচানো যেটা স্পাইরাল বলে, এটার আরেকটা নাম হচ্ছে স্পাইরাল, E27 বা T2, আর আরেকটা হচ্ছে যদি এটা চান তাহলে হচ্ছে B22। আচ্ছা স্যার, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি স্যার, এরকম সিস্টেম করার রিজন? সেম সেম, কোনো পার্থক্য নাই, এটা জাস্ট কানেক্টর টাইপের ডিফারেন্স আর কিছুই না। ওকে, ইভেন এদের লাগানো থাকবে সেটার উপরে ডিপেন্ড। হ্যাঁ রাইট, এটা হোল্ডারের উপর নির্ভর করে। ইভেন এইগুলার রিয়াও পাওয়া যায়, আপনার কনভার্টার পাওয়া যায়, ঠিক আছে, এগুলার কনভার্টারও পাওয়া যায়, এগুলার এটা থেকে এটা, এটা থেকে এটার কনভার্টার পাওয়া যায়। আচ্ছা এবার আমরা একটু দেখি টেম্পারেচারটা, দেখি টেম্পারেচারের এখানে একটা চার্ট আমি দিয়ে দিছি, আপনারা দেখতে পাচ্ছেন 1700K থেকে শুরু হয়েছে, এবং একটা রাফলি বোঝানোর জন্য আমি একটা আলো মানে একটা কালার ইউজ করছি, দেখতে পাচ্ছেন 1700K দেখেন হচ্ছে একটু ইয়েলোইশ, ইয়েলো না অরেঞ্জ কালার, আস্তে আস্তে এটা বাড়ছে, যত যত কে এর ভ্যালু বাড়ছে তত তত কি হয়েছে আস্তে আস্তে এটা ইয়েলোর দিকে ডাইভার্ট করছে। এই যে এটা দেখতেছিলাম যেটা 4100K, এটা তার মানে পড়ছে ইন বিটুইন এই দুই কালার, দেখতে পাচ্ছি 3350K আর 5000K এর মাঝখানে কোথাও একটা পড়ছে, এটাকে আমরা একটু ইয়েলোইশ, হালকা একটা ইয়েলো হিউ থাকবে, তার মানে এই লাইটে হালকা একটা ইয়েলো হিউ থাকবে, আর এটাকে মোটামুটি আমি বলতে পারি যে এটা একটা ইয়েলো লাইট, কারণ হচ্ছে একটা 2700K দেখা যাচ্ছে, লেখা 2700K। জি স্যার, এটা হচ্ছে ডানেরটা কিন্তু লেখা আছে 2700K, আমি একটু দেখাই, এই যে দেখেন 2700K। সো এটা একটু ইয়েলো লাইটটা, বাইরটা কম্পারেটিভলি কম ইয়েলো, এবং কখন থেকে এই টিউব লাইট যেগুলো আমরা বলি সেগুলো হচ্ছে 5000K, ঠিক আছে, বা সিএফএল যেগুলো বলি সেগুলো হচ্ছে 5000K পাওয়া যায় নর্মালি জেনেরিক যেগুলো, আর যত 5000 এর উপরে যাবেন সেগুলো একটু ব্লুইশ দিকে যেতে থাকবে, এবং 15000 এবং অ্যাভাব হচ্ছে পুরো একদম ক্লিয়ার ব্লু, একদম ক্লিয়ার ব্লু। আর আপনারা যে টিভি দেখেন, ঠিক আছে, আপনার মনিটরের সামনে বসে আছেন, ল্যাপটপের সামনে বসে আছেন, টিভি দেখতেছেন, 6500 থেকে 9500K মধ্যে পড়ে ওই আলোগুলা। সো এই পার্থক্যটা দেখানোর কারণ কি, আপনি যখন ইয়েলো রেঞ্জের মধ্যে দেখতেছেন ইয়েলো লাইট কিন্তু আপনার চোখের জন্য কম ক্ষতিকর, আপনার মাথা ব্যথা করবে না লং টাইম তাকায় থাকলেও, কিন্তু ওয়্যারাস আপনি যদি ব্লুইশ লাইট দেখেন তাহলে কিন্তু আপনার মাথা ব্যথা করবে একটা সার্টেন টাইমে, আপনার চোখেরও ক্ষতি হবে, ঠিক আছে। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে লাইটিং সিস্টেম ডিজাইন করার ক্ষেত্রে। এই ছিল লাইটের কালার। এইবার আমাদের ফাইনাল টপিক, হ্যাঁ বলেন স্যার। নরমালি তো মানে যে ফিলামেন্ট বাল্ব যেগুলো ইনকান্ডেসেন্ট বাল্ব সেগুলাতে মানে সেগুলা জ্বালাইলে তো মানে চোখে আরো বেশি মানে লাগে আর কি। না ওটা হচ্ছে হিট, না 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 না, ওখানে দুইটা দুইটা ইস্যু আছে, দেখেন আমি আপনাকে বলি, এখানে ইউ হ্যাভ টু ইস্যুস, আমি বলি দুইটা ইস্যু কি, আমি বুঝতে পারছি আপনার কথাটা কি, একটা হচ্ছে ইনকান্ডিসেন্ট বাল্বটা হচ্ছে লাগা ক্লিয়ার হয়, কাজটা ক্লিয়ার হয় বেশিরভাগ ক্ষেত্রে। সো আপনি সরাসরি ওই ইয়াটা দেখতেছেন সোর্সের যে কি বলবে এই যে টাংস্টেন, যেটা টাংস্টেনের যেটা হিট হচ্ছে সেটা আপনি খালি চোখে দেখতে পাচ্ছেন, সেটা তো ডাইরেক্ট চোখে সূর্যের আলোর মতো মানে চোখে দেখার মতো ব্যাপার, সেটা খারাপ আপনার জন্য। আমি বলতেছি না কিন্তু ডাইরেক্ট তাকানোর কথা, আমার কথা বোঝা যাচ্ছে, এখানে যে ভ্যালুগুলো দিয়ে আছে কিন্তু আপনি ডাইরেক্ট তাকাচ্ছেন না, আপনি এটা সারফেসে দেখতেছেন। ওকে সো এরপরে আমি আসি, আপনি যেটা আলোর কথা বলেন এটা যদি এখন এটা খুবই জেনেরিক ব্যাপার, আপনি যদি 100 ওয়াটের একটা ইনক্যান্ডিসেন্ট বাল্ব লাগান এটা তো হিউজ আলো দিবে এবং হিউজ হিট জেনারেট করবে, বুঝা যাচ্ছে, এটা হিউজ আলো দিবে হিউজ হিট জেনারেট করবে। সো এটা এমনি বদারিং হবে, গরম হবে একদম, আপনি ফিল করতে পারবেন রুমের মধ্যে যে রুম গরম হচ্ছে, ঠিক আছে। সো এর জন্য অনেক বদারিং, বিরক্তিকর লাগে, ঠিক আছে। কিন্তু আপনি যদি ওয়্যারাস আপনি সিএফএল ইউজ করলে হ্যাঁ আপনার ওরকম বদারিং লাগবে না, ঠিক আছে, আপনার বদারিং লাগবে না। কিন্তু আপনি যদি চোখের কথা, আমি কিন্তু এখানে যেই টেম্পারেচার গুলো দিচ্ছি চোখের কথা বলতেছি, এটা কিন্তু আপনি যখন সার্ফেসের দিকে চাকাবেন, সে ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিই, আপনি বললাম যে 40 ওয়াটের বা হ্যাঁ 40 ওয়াটের একটা ইনকান্ডিসেন্ট নিয়ে আসলেন, সেটা আপনি ইয়ার দিকে দিলেন,
সারফেসে মানে লাইট লাগালেন, সারফেসে তাকাচ্ছেন, একটা সার্টেন হাইট থেকে সারফেসে কাজ করতেছেন, ওই লাইটের নিচে আপনার চোখের ক্ষতি হবে না, চোখ আরো রিল্যাক্সড থাকবে। ওয়্যারাজ আপনি যদি 5000 কে এর উপরে, দ্যাট মিন্স এই রেঞ্জের মধ্যে যদি একটা সিএফএল ইউজ করেন, তাহলে কিন্তু আপনি সেম একই হাইটে লাগান যাই লাগান না কেন, আপনি দেখবেন যে আপনার চোখের উপরে স্ট্রেন পড়তেছে, আপনার মাথা ব্যথা করবে কিছুক্ষণ পরে। ঠিক আছে, আর ওয়াটেজটা সেম থাকতে হবে তাহলে। ওয়াটেজ আসলে কি, এখানে আসলে ওয়াটটা ম্যাচ করানো ডিফিকাল্ট হবে, কারণ ইনক্যান্ডিসেন্ট একটু কম এফিশিয়েন্ট হয় লাইটিং এর ক্ষেত্রে। আপনারা দেখছেন এফিকেসি যেটা দেখাইলাম একটু আগে, দেখছিলেন না লুম? হ্যাঁ, এটা একটু ম্যাচ করাটা ডিফিকাল্ট হবে, আমি জাস্ট একটু বোঝানোর জন্য বলতেছি। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে, এখন এখন আপনি বলতে পারেন যে তাহলে আমি এখন ইয়েলো লাইট পাবো কিভাবে, তাহলে আপনার প্রশ্ন এটা হতে পারে। সিএফএলও কিছুটা ইয়েলোইশ পাওয়া যায়, এটা একটা ব্যাপার। আর আপনি যদি পিওর ক্লিয়ার ইয়েলো চান, এখন এলইডি কিনতে পাওয়া যায় ক্লিয়ার ইয়েলো, আমি জানি না আপনারা জানেন কি, দুই থেকে এবং দেখবেন যে আলো দিচ্ছে, ভালো লুমেন আলো দেয়, ফোর ওয়াটেই ভালো লুমেন আলো দেয়। ইভেন আমি যদি বলেন, আমাকে বলেন, আমি নিজে প্র্যাকটিক্যালি কিছুদিন আগে আমি একটা এই ইয়েলো এলইডি কিনেছি, শুধুমাত্র হচ্ছে আমার ইয়ার জন্য, মানে আমার আমি যে রুমে থাকি সেই রুমে আমি একটা ইয়েলো এলইডি কিনছি ফোর ওয়াটের, এবং এটা খুব কম স্ট্রেনিং এবং খারাপ লাগে না, ইটস গুড। একদম বলবো না যে ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায় সব কিছু, ম্যাক্সিমাম বাসায় মডার্ন লাইট হিসেবে স্যার এখন সব ওয়ার্ম লাইট ইউজ করে। হ্যাঁ, রাইট, এটাই। সো এই যে এই জিনিসগুলো এর জন্যই দেখানো হচ্ছে, ঠিক আছে, আপনাদেরকে এই জিনিসগুলো এর জন্যই আমি দেখাচ্ছি। জানা নাই, কিন্তু এটা যেটা প্রবলেম, যেটা এটা অনেক হাই টেম্পারেচার ক্রিয়েট করে এবং ইউভি আউটপুট দেয়, এটা আমাদের জন্য খারাপ আসলে হ্যালোজেনের। সো হাই টেম্পারেচার, তো হাই টেম্পারেচারের কারণে দেখবেন রাতের বেলায় শীতকালে গাড়ি যখন চালায় ড্রাইভাররা, ওই ওরা কি করে, যদি খুব ফগ থাকে, ফগ কাটার জন্য বারবার ডিপার দেয়, ডিপার দেয় বা হ্যালোজেন বা যেটাকে ল্যাম্প যেটা আছে গাড়ির সেটা বারবার চালু করে, চালু করে বন্ধ করে ওই ইয়া কাটার জন্য, বুঝাচ্ছে। এবং এটা প্রচুর এনার্জি কনজিউম করে, পাওয়ার কনজিউম করে, এর জন্য কন্টিনিউয়াসলি এটা চালু করে রাখে না, বুঝাচ্ছে। আচ্ছা, তো আচ্ছা, এই হলো কালার টাইপ। এবার আমাদের যে সিম্পল ম্যাটটা আছে এটা আমরা একটু দেখবো, এর জন্য লুমেন মেথড আমাদের একটু জানতে হবে। লুমেন মেথড বলতেছে যে নাম্বার অফ ল্যাম্পস বা লুমিনারি কে বলা হয় এন, লাইট যেটা সহজ ভাষায় লুমিনারি বা ল্যাম্প, এটা ইজ ইকুয়াল টু ই এ ডিভাইডেড বাই এফ ইনটু ইউ এফ ইনটু এল এল এফ। এই জিনিসগুলো কি আমি বলি, ই কে বলা হচ্ছে ইলুমিনেন্স রিকোয়ার্ড, যেটা নাকি লাগছে এক এক রুমের জন্য, যে আমরা কিছু স্ট্যান্ডার্ড ভ্যালু দেখে আসছি ইলুমিনেন্স কিরকম দরকার পড়ে। এ হচ্ছে সারফেস এরিয়া, নিচে এফ যেটা রয়েছে সেই এফটা হচ্ছে আপনার প্রত্যেকটা লাইটের ইন্ডিভিজুয়াল লুমেন, যেমন এখানে আমরা একটু আগে দেখছি লাইটগুলো এখানে দেয়া আছে। এইটার যদি আপনি বক্সটা দেখতে পারেন, এটার যে বক্সের গায়ে এটা লেখা থাকবে যে এই লাইটগুলোর লুমেন কত, ঠিক আছে, এই এটা লেখা থাকবে, এই লাইটের লুমেন কত লেখা থাকবে। সো ওয়াট লেখা থাকবে, লুমেন লেখা থাকবে, সবকিছু লেখা থাকবে। সো ইচ ইন্ডিভিজুয়ালের লুমেনটা হচ্ছে এফ, ইউএফটা হচ্ছে ইউটিলাইজেশন ফ্যাক্টর, এলএলএফ হচ্ছে লাইট লস ফ্যাক্টর,
এই দুটো আমরা বলবো কি জিনিস। আচ্ছা ইউটিলাইজেশন ফ্যাক্টরটা কি জিনিস আমি আগে একটু বলি। ইউটিলাইজেশন ফ্যাক্টরটা হচ্ছে যে আপনার একটা জায়গায় মানে আপনার লাইট ইউটিলাইজ হচ্ছে কতটুকু পার্সেন্টেজ, মানে হচ্ছে ধরেন আপনি 10টা লাইট লাগাইছেন একটা রুমে আপনার অফিসে, একটা লাইট নষ্ট হয়ে গেল, সো সেই ক্ষেত্রে লাইট ইউটিলাইজেশন ফ্যাক্টর হচ্ছে 90%। বুঝা যাচ্ছে ব্যাপারটা অনেকটা এরকম, একটা লাইট ঠিক মতো জ্বলতেছে না বা পাওয়ার কমে গেছে সেক্ষেত্রে চেঞ্জ করা হচ্ছে না, সো এটা হচ্ছে লাগা তখন 90%। তো সাধারণত আমরা জেনেরিক থাম রুল হিসেবে 80% ইউটিলাইজেশন ফ্যাক্টর ধরে নিই, আর লাইট লস ফ্যাক্টরটা আমরা বের করতে হয় একটা চার্ট থেকে, এটা আমরা দেখব। সো তারপর আরেকটা জিনিস হচ্ছে রুম ইন্ডেক্স RI, এটা কি জিনিস, লেন্থ ইন্টু উইথ অফ দ্য রুম, রুমের লেন্থ উইথ ডিভাইডেড বাই এটা ওয়ার্কিং হাইট, এইচটা হচ্ছে ওয়ার্কিং হাইট, এটা একটু ভুল করা যাবে না, এইচটা হচ্ছে ওয়ার্কিং হাইট টাইমস লেন্থ প্লাস উইথ। তো ওয়ার্কিং হাইটটা কি, একদম ল্যাম্প যেটা আসে তার মানে হচ্ছে লাগে একদম রুফ থেকে বা সিলিং থেকে, সিলিং থেকে আপনি যেই ডিস্টেন্সে বা যেই হাইটে কাজ করতেছেন, বেসিক্যালি যদি আপনার টেবিল হয় তাহলে টেবিল পর্যন্ত, বুঝা যাচ্ছে এটা হচ্ছে আপনার ওয়ার্কিং হাইট। এখানে একটা এক্সাম্পল আছে, ফাইনালি আমাদের লাস্ট প্রবলেম বলতেছে একটা অফিস আছে 10 meter times 5 meters, তার মানে কি লেন্থ ইনটু উইথ বলে দেয়া আছে, রিকোয়ার্স অ্যান ইলুমিনেশন লেভেল অফ 300 lux, এই যে অফিস যেহেতু এর জন্য একটু হাই ইলুমিনেশন চেয়েছে 300 lux, অন দ্য ওয়ার্কিং প্লেন যে জায়গায় কাজ করবে সেখানে এরকম লাক্স দরকার, ইট ইজ প্রপোজ টু ইউজ 40 watt ফ্লুরোসেন্ট ফিটিংস, ফ্লুরোসেন্ট ফিটিং ইউজ করতে বলতেছে 40 watts এর, হ্যাভিং এ রেটেড আউটপুট অফ 2440 lumens ইচ, তাহলে প্রত্যেকটা যে টিউব লাইট ইউজ করবো বা ফ্লুরোসেন্ট ফিটিং ইউজ করবো 40 watt, সেগুলো হচ্ছে 2440 lumen দিবে। তো রুম হাইট বলে দিচ্ছে, দেখেন রুমের হাইট বলে দিচ্ছে, অ্যান্ড ওয়ার্কিং হাইট ইজ রেসপেক্টিভলি 3 meter and 0.8 meter, তাহলে রুম হাইট কিন্তু 3 meter, মানে রাফলি অ্যাবাউট 9 feet, আর ওয়ার্কিং হাইট 0.8 meter, ডিজাইন দি লাইটিং স্কিম, লাইটিং স্কিমটা ডিজাইন করতে বলতেছে। আচ্ছা ঠিক আছে ফাইন, তো আগে ফার্স্টে সব জিনিস বের করি, কয়টা লাইট লাগবে, লাইট কয়টা লাগবে সেটা জানার পরেই শোনা আমি লাইটিং স্কিমটা বলতে পারবো। ফার্স্টের কাজটাই হবে আপনার ইন্ডেক্স, রুম ইন্ডেক্স যেটা আছে সেটা বের করে ফেলা। আমি একটু স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছি এখানে 1.5 আসে ক্যালকুলেশনে, আমি এটা বলে দিই এটা কীভাবে হয়েছে, খুব সিম্পল, বুঝতেই পারতেছি 10 আর 5 গুণ করবো, নিচে 10 আর 5 যোগ করে 15 হয়ে যায়, এটাকে গুণ করতে হয় হচ্ছে লগা আপনার ওয়ার্কিং হাইট দিয়ে। ওয়ার্কিং হাইটটা হচ্ছে দেখেন এখানে বলে দিছে যে হাইটটা হচ্ছে 3 meter, আর ওয়ার্কিং হাইট হচ্ছে মানে টেবিল বা ওয়ার্ক করবে যে জায়গায় সেটা 0.8 meter, সেটা 3 থেকে 0.8 বাদ দিয়ে দিব, এটা করলে যেটা আসে দেখেন এটা 1.5 আসবে, করে দেখেন দেখতে পারেন আপনারা। জি স্যার 5 আসছে, 1.5। আমি কি ক্যালকুলেটর চালু করে রাখছি, রাইট, এই দেখতে পাচ্ছি ক্যালকুলেটরটা সবাই, সো 10 times 5 মানে 50, এটা তো বুঝতেই পারছেন, নিচে দেখেন 3 minus 0.5 মানে কিন্তু 2.2 times 15 করে দেই, 2.2 times 15 হচ্ছে লাগে আমার 3, এখন ওটা 50 যদি আমি 33 দিয়ে ভাগ করি দেখেন 1.515 মানে 1.52 বলতে পারি বা 51 বলতে পারি বেসিক্যালি, বা 1.5 বলতে পারি, 51 নেওয়াটা ভালো, 1.51 নেওয়া ভালো, বা 1.5 ও বলতে পারি, হোয়াটএভার। আচ্ছা এখন রুম ইন্ডেক্স পেয়ে গেলাম, সো একটা চার্ট আছে লাইটিং এর, সো এই চার্টটা অ্যাভেলেবল, এবং আপনার এখানে দেখেন CWF বলে তিনটে প্যারামিটার থাকবে, এটা ইম্পর্টেন্ট। CWF কি জিনিস আগে বলি, CWF তিনটে প্যারামিটার থাকবে, সি মানে হচ্ছে সিলিং, W মানে হচ্ছে ওয়াল, আর F হচ্ছে লাগা সিলিং ওয়াল ফ্লোর, ঠিক আছে CWF দেখতে পাচ্ছি সিলিং ওয়াল ফ্লোর, এটা হচ্ছে বলতেছে রিফ্লেকটেন্সেস, তুমি কিরকম রিফ্লেকটেন্স চাচ্ছ এই সব ওয়াল থেকে বা এই সব এরিয়া থেকে, কিরকম রিফ্লেকটেন্স চাচ্ছ, কমন স্ট্যান্ডার্ড ইজ 70-50-20, ঠিক আছে কমন স্ট্যান্ডার্ড ইজ 70-50-20, ওকে এটা ভ্যারি হইতে পারে, যেমন আপনার 70-50-20 পছন্দ হইলো না, আপনি 70-50-10 নিতে চান তাহলে এটা হবে এটা 70-50-10, বা পরেরটা নিচেরটা দেখেন 50-50-20 দেখতে পাচ্ছি, 30-50-20
এটা কিন্তু পার্সেন্টেজে, বাই দ্য ওয়ে এটা পার্সেন্টেজে, যে যতটুকু আলো পড়বে সিলিং এ, ফার্স্ট এটার অর্থ হচ্ছে যতটুকু আলো সিলিং এ পড়বে তার 70% রিফ্লেক্টেড হয়ে যাবে। সো 70-50-20 নিয়ে আমরা জেনারেল স্ট্যান্ডার্ড এটা আমরা ইউজ করি যদি, তাহলে দেখেন আর আমার রুম ইন্ডেক্স আমি পাইছি হচ্ছে 1.5, এই দুটো ভ্যালু যদি আমি ইউজ করি তাহলে আমি পাচ্ছি যে 1.5 ডাটা, আর এই 70-50-20 যদি ম্যাচ করি আমি, আমি দেখতেছি এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা কত 0.51 দেখা যাচ্ছে। এই 0.51 তাহলে কি জিনিস আসলে, আমি কি বের করলাম এতক্ষণ ধরে, এত কষ্ট করে কি বের করলাম, এত কষ্ট করে কি বের করলাম আসলে, ইউটিলাইজেশন ফ্যাক্টরটা বের করলাম এত কষ্ট করে, বুঝতে পারছে? তাহলে ইউটিলাইজেশন ফ্যাক্টরটা 0.51, এই যেখানে আমি মেনশন করছি 0.51 70-50-20 জন্য। আর ওই যে যেটা বললাম 0.8 ধরে নেই আমরা সাধারণত মেইনটেনেন্স বলে থাকি বা লাইট লস ফ্যাক্টর বলে থাকি, কতটুকু আলো হারাই গেল, যে 10টা আলোর মধ্যে যদি একটা নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা 90% বা একটা জেনেরিক স্ট্যান্ডার্ড 0.8 ধরে নেই লাইট লস ফ্যাক্টর বা মেইনটেনেন্স ফ্যাক্টর MF বলি। সো আমরা এই ভ্যালুগুলো পেয়ে যাব। তখন আমি যে সূত্রটা আমরা লুমেন মেথডে ইউজ করি n = EA/F (UF)LLF, এটা ইউজ করার মাধ্যমে আমরা একটা ভ্যালু পাবো, দেখতে পাচ্ছি 15.3। আমরা এই ভ্যালুটাকে রাউন্ড আপ করবো হায়ার লেভেলে বা সিলিং এ যেটা বলি আমরা, সো 16টা আমার লুমিনারি বা ল্যাম্প লাগবে বা লাইট লাগবে। এখন স্কিমটা কিরকম হবে, ডিজাইন স্কিমটা, যেহেতু এটা একটা ওয়ার্কিং এরিয়া, ওয়ার্কিং অফিস হয়তো বা ওয়ার্ক হবে, ঠিক আছে, এবং যেই ইলুমিনেশন চেয়েছে সেটাও একটা ভালো ইলুমিনেশন, খারাপ না। তো সেই জন্য আমি একটা স্কিম প্রপোজ করতে পারি, যেহেতু আমার 16টা ইয়া আছে, 4×4×4 স্কিম ক্যান বি সিলেক্টেড। তাহলে আমরা কি এই দিকে দেখতে পাচ্ছি একটা 4×4 স্কিম দেখানো হয়েছে, যে জি স্যার দেখা যাচ্ছে 4টা এখানে 4টা এখানে। বাট মেক শিওর একটা জিনিস আমি একটু বুঝাই দেই, যে আপনার যে কর্নার হবে রুমের এটা কিন্তু কর্নারে থাকবে না, কর্নার থেকে একটা সার্টেন ডিস্টেন্সে থাকবে, ইভেন ডিসটেন্সে থাকবে। ঠিক আছে, একটা কোশ্চেন হচ্ছে 10×5 মিটার স্কয়ার যে মানে আমাদের অফিসটা, সেখানে মানে 4×4 মানে সেটা একটা চারদিকে সমান হচ্ছে, তো সব জায়গায় লাইট কি সমান পাবে সব জায়গায়? হ্যাঁ, ওইভাবেই তো ইয়া হবে, আপনি এই স্কিমটা ডেভেলপ করবেন উইডটা। আচ্ছা বুঝতে পারছি আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি, ঠিক আছে, গুড কোশ্চেন, আমি একটু বুঝাই দিই তারপর আমি বুঝাই দিই। সো যেটা করবেন যে একটা ডিস্টেন্স দিছে, ধরেন আমি একটু ইয়া করি, একটা নতুন ইয়া ওপেন করি, 10 মিটার রাফ একটা ইয়া, আমি 10 মিটার বুঝার জন্য অনেকটা এরকম, তাই না? সো এদিকে 10 মিটার, এদিকে 5 মিটার। তখন আপনাকে যে স্কিম আমরা দেখতে পাচ্ছি যে এই বরাবর যেটা আছে, আপনি যদি লাইট নিতে চান, এটা এখন আপনার ইচ্ছা, আগেও বলে দিই আপনার ইচ্ছা, এই যে আপনি একটা ভালো প্রশ্ন করছেন যে আমি তো আমার তো এই বরাবর ইয়াটা বেশি, সেই ক্ষেত্রে কি আমি 4×4 স্কিম নিব? 4×4 স্কিম নিলে যেটা হয় যে আপনি তখন ইভেনলি ডিস্টেন্সটা ডিস্ট্রিবিউট করতে হবে, প্রতি 2.5 মিটার পর পর আপনার একটা করে লাইট বসাইতে হবে, বুঝতেই পারতেছেন, ঠিক আছে, আর এখানে ডিস্টেন্সটা আবার কমে যাচ্ছে, এই বরাবর আবার খুব কাছে ক্লোজ ডিসটেন্সে আপনি লাইট বসাচ্ছেন, তাই না? জি স্যার। এখানে আবার 1.25, তার মানে অর্ধেক, এখান থেকে এখানে ডিসটেন্সটা হয়ে গেছে 1.25, বাট এখান থেকে একটা লুমিনারি বা লাইট থেকে ডিসটেন্স হয়ে গেছে আবার 2.5, তাই না? এখন এখানে আপনি ওই যে কমন সেন্স অ্যাপ্লাই করতে পারেন, এখানে জাস্ট আমরা ক্যালকুলেশনটা শিখতেছি আর কি, আমরা আসলে এই যে লাইটের যে ক্যালকুলেশনটা, লাইট সিস্টেম, লাইটিং সিস্টেম ডিজাইনের জন্য পুরো আলাদাভাবে আপনার অনেক কিছু শিখতে হয়, আমরা জাস্ট একটা বেসিক ধারণা শিখতেছি, বাট আপনি একটা ভালো কোশ্চেন অ্যারাইজ করছেন, সেটার আমি একটা সলিউশন দিয়ে দিই। তখন সেই ক্ষেত্রে আপনাকে যে করতে হবে, ইউ ক্যান ইউজ আপনার কমন সেন্স ইউজ করে আপনি একটা কাজ করতে পারেন, আপনি দেখতেছেন যে এটা যেহেতু আমার এই ডাইমেনশনটা বড়, উইডটা বেশি বড় হয়ে গেছে লেন্থের থেকে, তখন আপনি একটা কাজ করতে পারেন, আপনি বুদ্ধিমানের মতো উল্টো করে দেন, তাহলে 8×16 করে দেন, তাহলে আরো ভালো ডিস্ট্রিবিউশনটা হবে,
হ্যাঁ ওইভাবে মানে মানে কোনো ভাবে আপনি ব্যালেন্স করলেন আর কি লাইটটা পড়ে আর কি হ্যাঁ 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 বুঝাচ্ছে এইভাবে আপনি নিজের মতো করে ব্যালেন্স করতে পারেন ঠিক আছে এরকম আর কি ওকে সো এই ছিল আমাদের ফাইনাল টপিক আজকের ক্লাসের জন্য